এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মেদ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। ভোরবেলা অ্যালার্মের শব্দে প্রচণ্ড বিরক্ত হলো স্নিগ্ধ। হাত বাড়িয়ে অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে দিল। শরীরের উপরে চাপ অনুভব করে নিভু নিভু চোখে তাকিয়ে দেখে সকাল থেকে খোল বালিশ বানিয়ে তার উপরে নিজের হাত পা উঠিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঘুমের মাঝেই হেসে ফেললো স্নিগ্ধ। সকালকে আরো কাছে টেনে ওকে জড়িয়ে ধরে আবারও ঘুমিয়ে পড়ল। সকালের ঘুম ভাঙতেই সে নিজেকে স্নিগ্ধর উন্মুক্ত বুকে পেল। স্নিগ্ধর দিকে তাকিয়ে দেখে সে এখনো ঘুমোচ্ছে। সকাল হেসে নিজের মুখ ঘষল তার বুকে। স্নিগ্ধকে নিজে থেকে ছাড়িয়ে উঠে বালিশের সাথে হেলান দিয়ে বসল সকাল। নিজের গায়ে স্নিগ্ধর টি শার্ট দেখে হাঁ আসলো। রাতে কখন ঘুমিয়েছে আর স্নিগ্ধ তাকে কখন টি শার্টটা পরিয়ে দিয়েছে কিছুই মনে নেই তার। মুচকি হেসে স্নিগ্ধ চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ বাদেই স্নিগ্ধর ঘুম ভাঙল। চুলে কারো হাতে স্পর্শ পেয়ে তাকে দেখে সকাল তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধকে তাকাতে দেখে লজ্জা পেয়ে গেল সকাল। হাত সরিয়ে উঠে যেতে গেলেই স্নিগ্ধ তার হাত ধরে টেনে বিছানায় ফেলে জড়িয়ে ধরল। ডক্টর সাহেব ছাড়ুন, কি করছেন আপনি? কোনো ছাড়াছাড়ি নেই, এত পালাও কেন আমার কাছ থেকে? আমি বাঘ না ভাল্লুক? সকাল বিড়বিড় করে বলল। দুটোই। কি বললে? কিছুই বলিনি আমি। ছাড়ুন, এবার হসপিটালে যেতে হবে, না হলে পরে দেরি হয়ে যাবে। একদিন না গেলে কিছু হবে না মিসেস বিকাল। মানে কি, কেন যাব না? আপনি কিন্তু দিন দিন প্রচুর অসভ্য হয়ে যাচ্ছেন। কি করব বলো, তোমাকে দেখলেই তো আমার অসভ্যতামিগুলো বেরিয়ে আসে। এই আপনি উঠবেন নাকি আমি এক সপ্তাহের জন্য ওই বাসায় চলে যাব। স্নিগ্ধ আহত দৃষ্টিতে সকালের দিকে তাকিয়ে বলল। তুমি নির্দয় হয়ে গিয়েছো বিয়ের পর। বিয়ের তিনটে বছর পার হয়ে গেছে, এর মধ্যে তো প্রায় দেড় বছরই তুমি ওই বাসায় গিয়ে থেকেছো। আমাকে কি তোমার আর ভালো লাগে না? তুমি জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না, তাই এমন করো তুমি আমার সাথে, তাই না? আমি একাই মনে হয় ওই বাসায় গিয়ে থেকেছি। রাত হলে তো আপনিও ঠিকই সুসুর করে চলে গেছেন, সেখানে বউ ছাড়া নাকি আপনার ঘুম আসবে না। বিয়ের আগে তো বউ ছাড়াই ঘুমিয়েছেন, তখন ঘুম আসতো কিভাবে শুনি? তখন তো সিঙ্গেল ছিলাম, তাই একা ঘুমাতাম। এখন তো বিয়ে করেছি, বউ আছে, এখন কেন একা ঘুমাবো? এই আপনি শুনুন তো এখন। যাও যাও, এরপর থেকে তুমি চাইলেও আর তোমার কাছে আসবো না। স্নিগ্ধ মুখ ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। সকাল মিটমিট করে হাসতে হাসতে উঠে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে নিঃশব্দে হেসে দিল। গাল দুটো লাল হয়ে উঠল লজ্জায়। স্নিগ্ধ যখনই কাছে আসে তখনই সকালের অবস্থান নাজেহাল হয়ে যায়। শরীর কাঁপতে থাকে, একরাশ লজ্জা এসে ঘিরে ধরে, চোখ তুলে তাকাতে পারে না। সকালের এমন অবস্থা দেখলেই স্নিগ্ধ আরো বেশি করে অসভ্যতামি শুরু করে দেয়। তাই তো সকাল যতটা পারে স্বাভাবিক থাকার চেষ্টা করে স্নিগ্ধর সামনে। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে স্নিগ্ধ এখনো গাল ফুলিয়ে বসে আছে। হাসলো সকাল, বলল, বসে না থেকে গোসল করে আসুন, একসাথে বের হব। তুমি একাই যাও, আমি যাব না তোমার সাথে। সত্যি আমার সাথে যাবেন না? না। স্নিগ্ধ ওয়াশরুমে ঢুকতে গেলে সকাল হাত ধরে তাকে থামিয়ে দিল। স্নিগ্ধ মুখ ফিরিয়ে নিল ওর দিক থেকে। বরাবরই সকাল পাগল ছিল স্নিগ্ধর জন্য, কিন্তু এখন স্নিগ্ধ পাগল সকালের জন্য। তাদের ভালোবাসা যেন দিন দিন বেড়েই চলেছে। স্নিগ্ধর পাগলামিগুলো দেখলে সকাল যেমন বিস্মিত হয় তেমন খুশিও হয়। সকাল মুচকি হেসে স্নিগ্ধর সামনে দাঁড়িয়ে তার গলা জড়িয়ে ধরে পা উঁচু করে গালে চুমু দিল। হাসি ফুটে উঠল স্নিগ্ধর মুখে, সে নিজেও সকালের কোমর জড়িয়ে ধরল। লাজুক হেসে মাথা নিচু করে ফেলল সকাল। সকালের কোমর জড়িয়ে ধরো অবস্থায় ওকে নিয়ে পেছনে দেয়ালের সাথে লাগিয়ে ধরল স্নিগ্ধ। এক হাত সকালের গালে রেখে ওর মুখ উঁচু করে ধরে বলল, এত লজ্জা কোথায় পাও? তিনটা বছর আমার সাথে থেকেও এক ফোঁটা লজ্জা কমেনি তোমার। তবে আমি তোমার এই লজ্জা মাখা মুখটাকেই ভীষণ ভালোবাসি। ডক্টর সাহেব, দেরি হয়ে যাচ্ছে। স্নিগ্ধকে এত কাছে দেখে গলায় কথা আটকে যেতে লাগলো সকালের। বুঝতে পেরে হাঁ হাসলো স্নিগ্ধ। স্নিগ্ধর কোনো সারা শব্দ না পেয়ে সকাল চোখ মেলে স্নিগ্ধর দিকে তাকাতেই স্নিগ্ধ পরম আবেশে আঁকড়ে ধরল সকালের অধৈর্যরা। চোখ বন্ধ করে একা স্নিগ্ধর ঘাড়ে রেখে অন্য হাত দিয়ে স্নিগ্ধর চুল খামচে ধরল সকাল। সাদা অ্যাপ্রন পরিধান করে হসপিটালের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে সকাল। আজকের মতো তার হসপিটালের কাজ শেষ, শরীরটা আর সায় দিচ্ছে না।
বেশ কিছুদিন ধরেই সে অসুস্থ, কিন্তু এই কথাটা স্নিগ্ধকে জানানো হয়নি। স্নিগ্ধকে জানালে উল্টো তাকেই বকা খেতে হবে, বলবে তোমার নিজের গাফলতির জন্যই আজ এই অবস্থা, কেন নিজের একটু খেয়াল রাখো না। তারপর তার বাসা থেকে বের হওয়া বন্ধ করে দেবে কিছুদিনের জন্য, জোর জবরদস্তি খাবার খাওয়াবে, বিশেষ করে দুধ ডিম আর সবজি বেশি বেশি করে খাওয়াবে, যা সে একদমই খেতে চায় না। এর আগেও একবার এমন হয় সে জানে স্নিগ্ধ কি কি করতে পারে। কেবিনে এসে স্নিগ্ধ চেয়ারে বসে পড়ল। স্নিগ্ধ একটা সার্জারিতে আছে এখন, চেয়ারে মাথা হেলিয়ে দিয়ে চোখ বুঁজে বসে রইল সকাল। ইদানিং অল্পতেই ভীষণ ক্লান্ত লাগে, খাবারের প্রতি আগের থেকে দ্বিগুণ অনীহা এসেছে, কিন্তু এই মুহূর্তে খিদে পেয়েছে তার। সারাদিনে তেমন কিচ্ছু খাওয়া পড়েনি, মূলত খেতে ইচ্ছেই হয়নি। সকাল উঠে গিয়ে স্নিগ্ধ টেবিলের ড্রয়ার খুলে দেখে সেখানে বিস্কুট কেক চিপস আর অনেকগুলো চকলেট রাখা আছে। হেসে দিল সকাল, এগুলো স্নিগ্ধ তার জন্যই এনে রেখেছে। একটা কেকের প্যাকেট আর দুটো চকলেট নিয়ে ড্রয়ার লক করে চেয়ারে এসে বসল। কেকের প্যাকেট খুলে কেকটা খেয়ে পানি খেয়ে নিল। চকলেটের প্যাকেট খুলে অর্ধেকটা চকলেট খাওয়ার পর হঠাৎ করেই কেমন যেন গা গুলিয়ে উঠল, সহ্য করতে না পেরে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। বেসিনের সামনে গিয়েই হড় হড় করে বমি করে দিল। বেশ কিছুক্ষণ পর হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে চেয়ারে বসে পড়ল। হুট করেই মাথাটা ভীষণ ব্যথা করছে, চোখ মেলে তাকাতে পারছে না, তাই চোখ বন্ধ রেখে সেভাবেই চুপ করে বসে রইল। সার্জারি শেষ করে কেবিনে ঢুকে সকালকে দেখে মৃদু হাসল স্নিগ্ধ, কিছু না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সকালের পাশে বসে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। স্নিগ্ধ ভেবেছিল সকাল শুধু চোখ বন্ধ করে বসে আছে, কিন্তু এখন বুঝতে পারল যে সকাল ঘুমিয়ে আছে, হয়তো বেশি ক্লান্ত ছিল মেয়েটা। সকালের জন্য নিজের কেবিনটাকে মোটামুটি একটা বেডরুমেই পরিণত করেছে স্নিগ্ধ। কপালে আলতো চুম্বন করে একটা পাতলা চাদর এনে সকালের গায়ের উপরে ভালো করে মেলে দিল। মুখের উপরে থাকা ছোট্ট চুলগুলোকে সযত্নে কানের পিঠে গুঁজে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সকালের দিকে। এই মেয়েটা তার জীবনটা একদম পাল্টে দিয়েছে। নিলামকে কতটুকু ভালোবেসেছিল তা স্নিগ্ধ জানে না, কিন্তু সকালকে সে নিজের সবটুকু দিয়ে ভালোবাসে, এটা সে জানে এবং মানেও। উপরওয়ালার কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সকালকে তার অগোছালো জীবনে পাঠানোর জন্য, না হলে তার জীবনটা হয়তো সেই আগের গতিতেই থেমে থাকত। সকালকে এতটা ভালোবাসা সত্ত্বেও তার মাঝে মাঝে মনে হয় সকালের ভালোবাসার কাছে তার ভালোবাসা কিছুই না। আচ্ছা, মেয়েটা এত কেন ভালোবাসে থাকে? এই প্রশ্নটা স্নিগ্ধ সকালকেও করেছে, কিন্তু আশানুরূপ কোনো জবাব সে পায়নি। আগের সকালকে খুব মিস করে স্নিগ্ধ, কারণ আগের সকাল ছিল একদমই বাচ্চা মনোভাবের সকাল, কিন্তু বর্তমানের সকাল এখন অনেক কিছুই বোঝে, মাঝে মাঝে বিজ্ঞদের মতো করে কথাও বলে, তবে এই সকালের মাঝেও অল্প স্বল্প বাচ্চামি আছে। আর সবথেকে বেশি যেটা আছে সেটা হলো স্নিগ্ধর প্রতি সকালের অসীম ভালোবাসা, যা কখনো শেষ হওয়ার নয়। তাই এই সকালকেও স্নিগ্ধ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। ঘুম ভাঙতেই সকাল নড়ে চড়ে উঠল, চোখ মেলে সামনে স্নিগ্ধকে দেখে একগাল হাসল। বাকি দিনটাও আজ ভালোই যাবে বলে মনে হচ্ছে তার। স্নিগ্ধ হালকা হেসে জিজ্ঞাসা করল, ঘুম হয়েছে ঠিকঠাক? সকাল কিছু না বলে নিচে চেয়ার ছেড়ে উঠে গিয়ে গলা জড়িয়ে ধরে স্নিগ্ধর খোলে বসে পড়ল। অবাক হলো স্নিগ্ধ, সকালকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে? আজ হঠাৎ আমি না ডাকতেই কোলে এসে বসলেছে। ভালো লাগছে না সকালের, কেমন যেন অসহ্য ঠেকছে সবকিছু। স্নিগ্ধর বুকে মাথা রেখে তার শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে কথাটা বলল। স্নিগ্ধ সকালের পিঠে হাত বুলিয়ে মাথায় চুমু দিয়ে বলল, মাত্রই ঘুম থেকে উঠেছো বলে হয়তো এমন লাগছে। কি জানি, লাঞ্চ করেছিলে? স্নিগ্ধর বুকে মুখ লুকিয়ে নিম্ন স্বরে বলল, না। কেন, তোমাকে না কতবার বলেছি যে তুমি না খেয়ে থাকবে না? তুমি একজন ডাক্তার, তুমি যদি অনিয়ম করো তাহলে রোগীদের কি বলবে? সরি। স্নিগ্ধ জানে সকালের সাথে রাগ দেখিয়েও লাভ নেই, কারণ কিভাবে তার মনকে গলাতে হয় তা সকাল খুব ভালোভাবেই জানে। এরকম একজন আদুরে বউ কে না চায়? তাকে কাছে পেলেই সকালের যত আহ্লাদ শুরু হয়ে যায়। এতে স্নিগ্ধ বিরক্ত হয় না বা রাগও করে না, বরং সে খুশি হয়। আচ্ছা চলো, এখন আমরা বের হব। স্নিগ্ধর গাল ধরে দুদিকে টেনে গালে একটা ছুঁ দিয়ে উঠে পড়ল সকাল। মেয়েটা একটা পাগল ভেবেই হাসল স্নিগ্ধ। ইদানিং খাওয়া দাওয়ার প্রতি সকালের প্রচুর অনীহা জন্মেছে, বকা দিয়ে খাওয়াতে গেলে কেঁদে দেয় আর নয়তো নাক মুখ ফুলিয়ে বসে থাকে। সকালের ব্যবহারগুলো অদ্ভুত লাগছে স্নিগ্ধর কাছে। হঠাৎ করে মেয়েটার হলো কি? এই চিন্তাটা সারাক্ষণ তার মাথায় ঘোরে। ভোর 6টায় ফোনের শব্দে ঘুম ভাঙল স্নিগ্ধর।
হসপিটালের কল দেখে রিসিভ করে জানতে পারল ইমার্জেন্সি পেশেন্ট এসেছে একজন। এখনই তাকে হসপিটালে যেতে হবে। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে এসে তৈরি হয়ে সকালের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল স্নিগ্ধ। আসার সময় সকালকে বলে আসেনি। মেয়েটাকে গভীর ঘুমে দেখে আর জাগানোর ইচ্ছে হয়নি তার। নিশ্চিরের জন্য গাল ফুলিয়ে বসে থাকবে মেয়েটা। সকালের ঘুম ভাঙল 8টার দিকে। পাশে হাত দিয়ে স্নিগ্ধকে জড়িয়ে ধরতে গেলে বুঝল স্নিগ্ধ নেই সেখানে। ফট করে চোখ মেলে তাকিয়ে দেখে স্নিগ্ধ নেই। সারা ঘরেও স্নিগ্ধকে দেখতে না পেয়ে উঠে বসল। এদিক ওদিক তাকিয়ে যখন স্নিগ্ধকে দেখতে পেল না তখন ফোন নিয়ে কল দিল, কিন্তু স্নিগ্ধর ফোন বন্ধ বলছে। এত সকালে তাকে না জানিয়ে হঠাৎ কোথায় গেল স্নিগ্ধ? চিন্তা হতে লাগলো তার। বিছানা গুছিয়ে রেখে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলো। বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে আবারও ডায়াল করলো স্নিগ্ধর নাম্বারে। এবার রিং হচ্ছে। 3-4 বার রিং হওয়ার পর কল রিসিভ হলো। কোথায় আপনি? আমি হসপিটালে এসেছি, আসলে একটা ইমার্জেন্সি ছিল, তাই তোমাকে না জানিয়েই চলে এসেছি। তোমার ঘুম ভাঙাতে ইচ্ছে করছিল না আমার। আমি কতটা চিন্তায় ছিলাম আপনাকে না দেখতে পেয়ে জানেন আপনি, একটা মেসেজ করে তো জানিয়ে দিতে পারতেন। আরে বাবা, তাড়াহুড়োয় খেয়াল ছিল না আমার। খেয়াল ছিল না এটা না বলে বলুন, আমাকে আপনার চিন্তায় ফেলতে খুব ভালো লাগে। আচ্ছা সরি, আর এমন হবে না। সকাল সকাল এত রাগ করা স্বাস্থ্যের পক্ষে ভালো না মিসেস বিকাল। মজা করছেন আপনি আমার সাথে? আচ্ছা বাবা, হয়েছে তো, এবার থামো, যাও গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নাও, তারপর হসপিটালে চলে এসো। আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি বাসায়। কাজটা আপনি একদম ঠিক করেননি। হ্যাঁ বুঝেছি, এবার যাও, আমাকেও যেতে হবে এখন, সার্জারি আছে আরো একটা। স্নিগ্ধর কথার মাঝখানে একজন নার্স এসে জানালো একটু আগে যে পেশেন্টের সার্জারি করেছে স্নিগ্ধ, সে পেশেন্টের অবস্থা নাকি ভালো নয়। কথাটা শোনা মাত্রই উঠে দাঁড়ালো স্নিগ্ধ, সকালকে বলল, হ্যালো, আমি রাখছি এখন। আর কখনো না বলে বাসা থেকে বের হবেন না, আমার আপনার জন্য চিন্তা হয় অনেক ডক্টর সাহেব। স্নিগ্ধ এবার ধমক দিয়ে বলল, উফ, তখন থেকে এক কথা নিয়ে পড়ে আছো কেন? আজব, সব কৈফিয়ত এখন থেকে তোমাকে দিয়ে তবে বাইরে যাব, নাও হ্যাপি। সঙ্গে সঙ্গে কল কেটে দিল সকাল। স্নিগ্ধ খুব একটা গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি পেশেন্ট দেখতে চলে গেল। সকাল ঠোঁটে ঠোঁট চেপে চুপ করে বসে আছে, চোখ ভর্তি জল থই থই করছে তার। স্নিগ্ধ সামান্য বকাই তার চোখে জল নিয়ে আসতে যথেষ্ট। সকালের খারাপ লেগেছে খুব। স্নিগ্ধ বকা কেন দিল? খুব অভিমান হলো স্নিগ্ধর উপর। সে আজ যাবে না হসপিটালে, কোনো কথাও বলবে না তার পাঁজি ডক্টর সাহেবের সাথে, এ বাসায়ও থাকবে না। এই ভেবে চোখের পানি মুছে তৈরি হয়ে নিল, ব্যাগ হাতে বেরিয়ে গেল বাসা থেকে। দুপুর 2:47। এতক্ষণ যাবত কল দেওয়ার পরেও কল রিসিভ করল না সকাল। দীর্ঘশ্বাস ছাড়ল স্নিগ্ধ। 1:30 দিকে তার সার্জারি শেষ হয়েছে। কেবিনে এসে সকালকে না দেখতে পেয়ে ভেবেছিল সকাল হয়তো নিজের কাছে আছে, তাই ফ্রেশ হয়ে এসে সকালকে কল করল বেশ কয়েকবার, কিন্তু প্রতিবারই রিং বেজে কল একাই কেটে গেল। শেষে বসে না থেকে সকালের খোঁজ করতে বের হলে পরশ আর আরিফের সাথে দেখা হয়ে গেল। তাদের কাছ থেকে জানতে পারল সকাল আজ আসেনি হসপিটালে। অবাক হলো স্নিগ্ধ, সে বুঝল সকাল তার বকা খেয়ে রাগ করেই আসেনি। কেবিনে এসে লাগাতার সকালের ফোনে কল দিয়েও কোনো হদিশ পেল না। অবশেষে ফোন পকেটে ঢুকিয়ে উঠে দাঁড়াল। আজ আর তার মন বসবে না হসপিটালে, দরকারি কাগজপত্র নিয়ে হসপিটালে বলে বেরিয়ে গেল সে। গাড়ি এসে থামল পলকদের বাড়ির সামনে। এই বাড়িটা পলক কিনেছে 2 বছর আগে। আরিফুল ইসলামের ঘটনার কিছুদিন পর তাদের বাড়িটা ছাড়তে হয়েছে। থাকার জায়গা না পেয়ে একটা ফ্ল্যাট ভাড়া নেয় পলক। সেখানে মা এবং স্ত্রী সন্তানকে নিয়ে উঠে পড়ে। 1 বছর সেই ফ্ল্যাটে থাকার পর আর্থিক অবস্থা অনেকটা সচ্ছল হওয়ায় পলক এই বাড়িটা কিনে নেয়। আর তারপর থেকেই তারা এখানে থাকে। এই বাড়িতেও সকলের জন্য একটা রুম বরাদ্দ করে দেওয়া হয়েছে। গাড়ি থেকে নামল স্নিগ্ধ। সকাল যে এই বাসাতেই আছে তা খুব ভালোভাবেই জানে সে। ঝগড়া হলেই সকাল এই বাসায় চলে আসে। স্নিগ্ধ দরজায় এসে বেল বাজানোর মিনিট খানেক পর বাসার কাজের লোক এসে দরজা খুলে দিতেই সে ভেতরে ঢুকল। কাজের লোকের কাছে জিজ্ঞাসা করে জানতে পারল সবাই যার যার ঘরে আছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় আঁখির সাথে দেখা হয়ে গেল। আঁখি হেসে বলল, বউ আবার রাগ করেছে? স্নিগ্ধ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, একটা ধমকও দেয়া যায় না, অমনি গাল ফুলিয়ে কান্নাকাটি করে, একাকার করে ফেলে। মেয়েটা তো এখনো বাচ্চা স্নিগ্ধ, তুই যদি ওকে না বুঝিস তাহলে আর কে বুঝবে? আরে বাবা, ওকে বুঝি না কে বলল? আমি ওকে বুঝি ঠিকই, কিন্তু ও আমাকে বুঝেও বুঝতে চায় না। আমি তো আর সবসময় ফ্রি থাকি না, ডাক্তার মানুষ আমি,
হঠাৎ ইমার্জেন্সি এসে পড়লে আমাকে যেতে হবে এটাই স্বাভাবিক, কিন্তু ও বুঝতে চায় না। যাই হোক, যা গিয়ে মেয়েটাকে মানা। আসার পর থেকে কারোর সাথে কথা বলেনি, সেই যে রুমে ঢুকেছে তো ঢুকেছেই। ওর মুড সুইং ইদানিং অনেক বেশি হচ্ছে, ও কি বলে তা মনে হয় ও নিজেও বুঝে না। ওর পরিবর্তনগুলো অনেক ভাবাচ্ছে আমায়। হঠাৎ করে মেয়েটার হলোটা কি সেটাই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, দেখলাম তো বেশ শুকিয়েও গিয়েছে। শুকাবে না তো কি হবে, খাওয়া দাওয়া করে ঠিক মতো? তুই আছিস কি করতে? আমি খাইয়ে দেই বলেই তোর ননদকে এখন একটু হলেও দেখা যায়। আমি না খাইয়ে দিলে না এতদিনে ওকে আর খুঁজে পাওয়া যেত না। হয়েছে, অনেক অভিযোগ দিয়েছিস বইয়ের নামে, এবার গিয়ে তোর বইয়ের মুড ঠিক কর। ভাত যাচ্ছি যাচ্ছি, ম্যাডাম এখন আমাকে কতগুলো কিলঘুষি দিবে সেটাই ভাবছি। হাড়গোড় তো মনে হয় আজ ভেঙে ছাড়বে। রক্ষা করো মাবুত। আখি ঠোঁট ছেপে হাসতে লাগলো। স্নিগ্ধ নিচের গালে হাত বুলিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। সকালে রুমের সামনে এসে লম্বা একটা শ্বাস টেনে আস্তে করে দরজা খুলে ভেতরে ঢুকলো। বিছানার দিকে তাকাতেই তার চোখ মুখ থেকে ভয় সরে গিয়ে এক রাশ মুগ্ধতা এসে ঘিরে ধরল। দরজা লাগিয়ে দিয়ে টেবিলের উপরে ব্যাগগুলো নামিয়ে রেখে বিছানায় এসে বসল স্নিগ্ধ। সকালের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে বলল, এরকম শান্ত থাকতে পারো না সবসময়, কতটা মায়াবী লাগছে তোমাকে জানো? একদম আদুরে পিতৃ বাচ্চার মতো লাগছে। অবশ্য এমনিতেও তুমি তো বাচ্চাই। স্নিগ্ধ টুপ করে সকালের ঠোঁটে ছুঁ দিয়ে বসল। সকাল হালকা নড়ে চড়ে উঠে আবার উল্টো দিকে ঘুরে ঘুমিয়ে পড়ল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হলো স্নিগ্ধ। এখনও লাঞ্চ করা হয়নি তার, সে খুব ভালো মতোই জানে যে সকালেও খায়নি, তাই তারও এখন খাওয়ার প্রতি তেমন একটা আগ্রহ নেই। টেবিলের উপরে থাকা পানির বোতল থেকে পানি খেয়ে এসে সকালের পাশে শুয়ে পড়ল। দুহাতে আলতো করে জড়িয়ে ধরে কাছে টেনে নিল সকালকে। ঘুম ভাঙতেই সকালে দম বন্ধ অনুভূতি হতে লাগল। সে অনুভব করল তার গলায় মুখ মুজে তাকে জড়িয়ে ধরে কেউ শুয়ে আছে। শরীরের ঘ্রাণে নিজের মানুষটিকে চিনতে ভুল হলো না সকালের। মৃদু হেসে আলতোভাবে স্নিগ্ধর চুলে আঙুল চালাতে লাগল। সব অভিমান এক নিমিষেই যেন ভুলে গেল সে। সারা রুম জুড়ে অন্ধকার ছেয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধ্যা ৬টা প্রায় বাঁচতে চলেছে। মিনিট দশেক পেরুতেই আবারও সকালে দু চোখে ঘুমেরা হানা দিল। এক হাত স্নিগ্ধ চুলে রেখে ঘুমে তলিয়ে গেল সকাল। কিছুক্ষণ বাদে আবারও ঘুম ভেঙে গেল। স্নিগ্ধ নিজের মুখ ঘষছে সকালের গলায়, যার ফলে স্নিগ্ধর গালে থাকা চাপ দাঁড়ি সকালের গলায় আঁচড় কাটছে। কি হচ্ছে সব, ব্যথা পাচ্ছি তো আমি। কোনো কথা বলল না স্নিগ্ধ, তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। সকাল বুঝতে পারল এখন কি হতে চলেছে। প্রথমে সে বাধা দিতে চাইলেও স্নিগ্ধর ফাগলামির কাছে তাকে হার মানতে হল। গোসল করে এসে চুলগুলো কোনো মতে টাওয়াল দিয়ে ঝরিয়ে রেখে দিল সকাল। বিছানায় এখনো স্নিগ্ধ হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। ঘড়ির কাঁটায় রাত ৮:৩০ বাজতে দেখে দরজা খুলে বাইরে বের হলো সকাল। নিচে ড্রয়িং রুমে আঁখি, পলক, নয়ন আর রেহানা বেগম বসে কথা বলছেন। সকাল সোজা রান্নাঘরের দিকে গেল। প্রচণ্ড খিদে পেয়েছে তার, কিন্তু স্নিগ্ধকে ছাড়া খাওয়ার ইচ্ছে তার নেই। সে জানে স্নিগ্ধ দুপুরেও কিছু খায়নি, তাই নিজের জন্য কফি বানাতে লাগলো। সকালকে রান্না করে আসতে দেখে আঁখিও উঠে চলে এসেছে। আঁখিকে দেখে সকাল হেসে জিজ্ঞাসা করলো, কফি খাবে ভাবি? না গো, আমরা একটু আগেই কফি খেয়েছি। ও আচ্ছা, মাম্মার অবস্থা কেমন এখন? আগে থেকে ইমপ্রুভ হয়েছে? হ্যাঁ, অনেকটাই। ইনশাল্লাহ খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বলে আশা রাখছি। মলিন হাসলো সকাল। তার পাপা আরিফুল ইসলাম জেলে যাওয়ার পর থেকেই তাদের পরিবারের উপর দিয়ে বিভিন্ন রকম ঝড় বয়ে গিয়েছে। তার মাম্মা রেহানা বেগম সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। এখন অবশ্য কথা বলতে পারে আর হাত নাড়াতে পারে। তার ভাই এবং ভাবিকে বাইরে বের হলেই মিডিয়ার কবলে পড়ে বিভিন্ন বাজে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এমনকি তাদের কর্মস্থলেও এই ঘটনার প্রভাব পড়েছিল। তাকে কত জায়গায় অপমানিত হতে হয়েছে তার ইয়ত্তা নেই। সেই সময়টাতে স্নিগ্ধ তাকে সামলেছে, তাকে সাহস জুগিয়েছে, তাকে আগলে রেখেছে। সময় লেগেছে, কিন্তু আস্তে ধীরে সব সমস্যাটাই তারা কাটিয়ে উঠেছে। আরিফুলকে ভীষণ ভালোবাসত সকাল। সব সময় সে বলতো আরিফুল পাপা হিসেবে বেস্ট, কিন্তু এখন তার মনে হয় পাপা হিসেবে আরিফুল বেস্ট হলেও মানুষ হিসেবে আরিফুল সব থেকে বেশি খারাপ। না হলে কিভাবে পারতেন তিনি অন্য মেয়েদের সাথে এত জঘন্য কাজ করতে, যেখানে তার নিজেরও একটা মেয়ে আছে? দুধ উতরে পড়া দেখে আঁখি তাড়াতাড়ি স্টোভ বন্ধ করে দিল। তা দেখে সকাল খালি হাতে দুধের পাতিল ধরতে গেলেই ছ্যাঁকা লেগে মৃদু আর্তনাদ করে উঠল। আঁখি সকালের হাত ধরে বলল, ইস, পুড়ে গেল তো হাতটা,
খালি হাতে কোন আককেলে পাতিল ধরতে গেলে তুমি? দেখি এদিকে আসো, ঠান্ডা পানিতে হাতটা ভেজাও। বেসিনের কল ছেড়ে তার নিচে সকালের হাতটা ধরল আঁখি। বেশ কিছুক্ষণ পর সকাল হাত সরিয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি ভাবি, সামান্য ছ্যাঁকা লেগেছে, ঔষধ লাগালেই ঠিক হয়ে যাবে। কি ভাবছিলে তখন? পাপার কথা মনে পড়ছিল। কফি বানানোর সরঞ্জাম নিতে গেলে আঁখি তাকে থামিয়ে দিয়ে বলল, সরো আমি বানিয়ে দিচ্ছি, এই হাত নিয়ে তোমায় কাজ করতে হবে না। তোমার জামাই জানতে পারলে তোমাকে কি করবে সেটাই ভাবো। তাকে কি আমি ভয় পাই নাকি? হাসলো আঁখি। সে জানে সকাল স্নিগ্ধকে ভয় পায় না, কিন্তু ভালোবাসার মানুষটার কাছ থেকে বকা খাওয়ার আগাম বার্তা জানতে পারাটা ভয়ের মতোই লাগে। স্নিগ্ধ এবং সকাল দুজন দুজনকে যে কতটা ভালোবাসে তা হয়তো তারা নিজেরাও জানে না। দুজন যেন সারা জীবন এভাবেই একে অপরের পরিপূরক হয়ে থাকতে পারে, আঁখি সব সময় এই দোয়াই করে। নিলাম চলে যাওয়ার পর স্নিগ্ধর কী অবস্থা হয়েছিল তা নিজের চোখে দেখেছে আঁখি, কিন্তু সকালের প্রতি স্নিগ্ধর ভালোবাসাটা নিলামের থেকেও অনেক গুণ বেশি। সকালে সামান্য কিছু হলেও স্নিগ্ধ পাগল প্রায় হয়ে যায়। কফি বানিয়ে সকালের হাতে দিল আঁখি। স্নিগ্ধ কি আজ ঘুম থেকে উঠবে না বলে পণ করেছে? আমি কি জানি, তুমি গিয়ে জিজ্ঞেস করো তোমার ভাইকে। আমার ননদিনী বুঝি এখন অভিমান করে আছে আমার ভাইয়ের উপর? সে আমাকে কথায় কথায় বকা দেয় কেন? বকা দিলে তো অভিমান করবই। বকা দিয়ে পরে যে আদর দিয়ে পুষিয়ে দেয়, তবুও এত অভিমান? অমন আদর আমার চাই না, যে আদর বকা দেওয়ার পরে দিতে হয়। আদর চাই কি চাই না তা তো দেখতেই পাচ্ছি। সকাল থতমত খেয়ে বলল, মানে? আঁখি সকালের ভেজা চুলগুলো ধরে বলল, এখনো মানেটা বুঝিয়ে বলতে হবে? লজ্জা পেয়ে গেল সকাল, আমতা আমতা করতে লাগলো সে। আঁখি হেসে দিয়ে বলল, আর যাই বলো না কেন, ভালোবাসার মানুষটার সাথে শত রাগ শত অভিমান করে থাকার পরও যখন সে কাছে আসে তখন কিন্তু সব অভিমান রাগ গলে পানি হয়ে যায়। উফ ভাবি, থামো তো তুমি, এর চেয়ে বেশি কিছু বললে কিন্তু আমি গিয়ে ভাইয়ের কাছে তোমার নামে নালিশ করব। আমার ভাই যে কতটা রোম্যান্টিক তা কিন্তু এই কয়েক বছরে আমি ভালোই বুঝেছি। এবারে আঁখি হক চুকিয়ে গেল, মেয়েকে হাসি দিয়ে বলল, নয়ন বোধহয় আমাকে খুঁজছে, আমি যাই কেমন? এক মুহূর্ত দেরি না করে দ্রুত পায়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল আঁখি। সকাল নিঃশব্দে হেসে উঠল। কফি হাতে সোফায় এসে সবার সাথে বসতেই উপর থেকে স্নিগ্ধর গলা শোনা গেল। সকাল বলে গলা ফাটিয়ে ডেকে যাচ্ছে। বিরক্তিতে চ শব্দ করে উঠল সকাল। রেহানা বেগম সকালকে উপরে যেতে বললে সকাল পাত্তা দেয় না তেমন একটা। তা দেখে পলক গম্ভীর স্বরে বলল, দ্রুত উপরে যা পিচ্ছি, স্নিগ্ধ হয়তো কোনো প্রয়োজনেই ডাকছে। ভাইয়ের কথায় এবার আর চুপচাপ বসে থাকতে পারল না সকাল, না হলে এবার বকা খেতে হবে। ওদিকে উপর থেকে স্নিগ্ধ তাকে ডেকেই চলেছে। লাজ লজ্জা বলতে কি কিছুই নেই লোকটার, বিয়ের আগে তো এমন ছিল না, বিয়ের পরে এত পরিবর্তন। রুমে ঢুকেই সকাল দেখতে পেল স্নিগ্ধ এখনো বালিশে মুখ গুঁজে মিসেস বিকেল মিসেস বিকেল বলে চিলিয়ে যাচ্ছে। সকাল দরজাটা চাপিয়ে এসে খাটের পাশে দাঁড়িয়ে চাপা স্বরে ধমকে উঠল স্নিগ্ধকে। বালি সরিয়ে উঠে বসল স্নিগ্ধ। সকালকে দেখে চোখ জোড়া স্থির হয়ে গেল। আজ অনেকদিন পর সকালকে শাড়ি পরিহিত অবস্থায় দেখছে সে। লাল থ্রিকোয়ার্টার হাতা ব্লাউজের সাথে সাদার মাঝে লাল ফ্লাওয়ার প্রিন্টের জর্জের শাড়িটায় সকালকে বেশ মোহনীয় লাগছে। চুলগুলো টাওয়ালে মোড়ানো, সামনে দিয়ে কয়েকটা চুল বেরিয়ে আছে। গলায় একটা চিকন স্বর্ণের চেনের সাথে ডায়মন্ডের লকেটটা চিকচিক করছে। এটা স্নিগ্ধ গিফট করেছিল তাকে তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে। কানে ছোট একজোড়া দুল, দুহাতে চিকন একজোড়া স্বর্ণের চুড়ি, আর নাকে ছোট্ট একটা স্বর্ণের নাকফুলের মাঝে ডায়মন্ডের পাথর বসানো। দেখতে একদম বউ বউ লাগছে, পারফেক্ট নববধূ মনে হচ্ছে। সাধারণত এই বেশে সকালকে দেখা যায় না, হঠাৎ মাঝে মধ্যে এই রূপে তাকে দেখা যায়। স্নিগ্ধকে চমকে দেওয়ার জন্য এই মূলত এমন সাজে সে। মুচকি হেসে উঠে দাঁড়ালো স্নিগ্ধ, সকালের কাজ ঘেঁষে কপালে নিজের ওষ্ঠ ছুঁয়ে বলল, একদম আমার বউ লাগছে তোমাকে। মুখ ঘুরিয়ে নিল সকাল। স্নিগ্ধ বুঝতে পারল তার বউয়ের অভিমান এখনো পুরোপুরিভাবে যায়নি। মৃদু হেসে পেছন থেকে সকালকে জড়িয়ে ধরে গলায় গভীরভাবে ঠোঁটের স্পর্শ এঁকে দিল স্নিগ্ধ। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, এত আদর দিলাম তবুও অভিমান ভাঙেনি। হাতের কনুই দিয়ে স্নিগ্ধর পেটে গোঁতো দিয়ে তাকে সরিয়ে দিয়ে সকাল বলল, আমি চেয়েছিলাম আপনার আদর, আপনি জোর করে কাছে এসেছেন।
ঠোঁট ডেলিয়ে হেসে সকলের মুখে সামনে চলে আসা চুলগুলো কানের পেছনে গুঁজে দিতে দিতে স্নিগ্ধ বলল, মিথ্যা বলো না মিসেস বিকাল, তুমি আমাকে কোনো বাধা দাওনি, উল্টা আমায় আঁকড়ে ধরেছিলে। বাই দ্য ওয়ে, এখন অভিমান করে আছো মানে আদর কম হয়ে গেছে? আমার কোনো সমস্যা নেই তোমাকে আরও আদর করতে, আফটার অল আমার একটা মাত্র বউ। অসভ্য ডক্টর! রগে ফুসতে ফুসতে ব্যালকনিতে চলে গেল সকাল। রুমে দাঁড়িয়ে হাসতে লাগলো স্নিগ্ধ। সকালকে রাগাতে লজ্জা দিতে তার বেশ লাগে। পরক্ষণেই সকালকে মুখ চেপে ধরে দৌড়ে ব্যালকনি থেকে বেরিয়ে আসতে দেখে হাসি থামিয়ে কাছে যেতে গেলেই সকাল তাকে পাশ কাটিয়ে টেবিলের উপরের কফির মগটা নামিয়ে রেখে ওয়াশরুমে ঢুকে গেল। স্নিগ্ধ চিন্তিত হয়ে সকালের পেছন পেছন ওয়াশরুমে ঢুকে দেখে সকাল বেসিনের সামনে দাঁড়িয়ে বমি করছে। এমনিতে সারাদিনে কিছু খায়নি মেয়েটা, তার উপরে খালি পেটে বমি করে ভাসিয়ে দিচ্ছে। স্নিগ্ধ এসে সকালকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। বমি করা শেষ হতেই ক্লান্তিতে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পেল না সকাল। তার অবস্থা বুঝতে পেরে স্নিগ্ধ তাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে তার মুখ ধুইয়ে দিল। তারপর তাকে ধরে আস্তে আস্তে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিল। সকালের সামনে হাঁটু মুড়ে বসে তার হাত নিজের হাতের মুঠোয় নিতেই মৃদু আর্তনাদ করে উঠল সকাল। ভয় পেয়ে গেল স্নিগ্ধ। তৎক্ষণাৎ সে সকালের হাত ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? না কিছু না। কিছু তো হয়েছে, দেখি তোমার হাতটা দেখাও আমাকে। সকাল নিজের হাত দেখাতে চাইছিল না, কিন্তু স্নিগ্ধর জোরাজোরিতে বাধ্য হলো তাকে নিজের হাত দেখাতে। বেশি ফর্সা হওয়ার কারণে হাতের উল্টো পিঠে লাল টকটকে হয়ে আছে, একপাশে ফোসকা পড়ে গেছে দেখে স্নিগ্ধ জিজ্ঞাসা করল, কিভাবে হলো এটা? সত্যি করে বলবে, নয়তো কঠিন শাস্তি দিব। সকাল ঠোঁট উল্টে বলল, আসলে তখন কফি বানাতে গিয়ে অসাবধানতার কারণে এমন হয়েছে, তাই তো ভাবি আমাকে সরিয়ে নিজে কফি বানিয়ে দিয়েছে। এত কেয়ারলেস কেন তুমি? নিজের দিকে তোমার একটু খেয়াল নেই? মেজাজ খারাপ করে নিজের ব্যাগ থেকে একটা ক্রিম বের করে সেটা সকালের হাতে লাগিয়ে দিল। হাত ধুয়ে এসে সকালের পাশে বসে স্নিগ্ধ জিজ্ঞাসা করল, এবার বলো তখন হঠাৎ কি হলো তোমার, বমি করলে কেন? বুঝতে পারছি না, কফিটা একটু খেতে এত বিশ্রী গন্ধ এসে নাকে লাগলো যে মনে হচ্ছিল আমার পেটের নার্ভরি সব উল্টে বেরিয়ে আসছে, ফলে বমি হয়ে গেল। টেবিল থেকে কফি মগটা নিয়ে স্নিগ্ধ নিজে খেয়ে দেখলো সব ঠিকঠাকই আছে। তাহলে গন্ধ কোত্থেকে পেলো মেয়েটা? আজ বেশ কয়েকদিন ধরেই এমনটা হচ্ছে সকালের। মহাচিন্তায় পড়ে গেল স্নিগ্ধ। সকালে চুল থেকে টাওয়াল খুলে চুলগুলো ভালো করে মুছে দিয়ে তাকে বিছানায় শুয়ে দিয়ে বিশ্রাম নিতে বলে স্নিগ্ধ ফ্রেশ হতে চলে গেল। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে সকাল ঘুমিয়ে গেছে। স্নিগ্ধ অনেক বেশি অবাক হয়ে গেল, কারণ সারা দুপুর আর বিকেল ঘুমিয়েই কাটিয়েছে সকাল। কিছুক্ষণ আগে উঠে এখন আবার শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই ঘুমে তলিয়ে যাওয়াটা তার কাছে স্বাভাবিক লাগছে না। বালিশের পাশ থেকে ফোন হাতে নিয়ে আকিকে কল করে উপরে আসতে বলল স্নিগ্ধ। কি হয়েছে, ডেকেছিস কেন? আকির কণ্ঠ শুনে দরজা থেকে তাকিয়ে তাকে ভেতরে আসতে বলল। আকি ভেতরে এসে সকালকে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে ওর? আমিও বুঝতে পারছি না, আধা ঘন্টা আগে তোর বানিয়ে দেওয়া কফিটা একটু মুখে দেওয়ার সাথে সাথেই বমি করে ফেলে দিয়েছে। শরীর দুর্বল থাকায় ওকে শুয়ে বিশ্রাম নিতে বলে আমি শাওয়ার নিতে গিয়েছিলাম, এসে দেখি ঘুমিয়ে গেছে। সারা দুপুর আর বিকেল ঘুমিয়ে কাটানোর পরও এত তাড়াতাড়ি আবার ঘুমিয়ে পড়াটা আমার কাছে স্বাভাবিক লাগছে না। কিছু তো একটা হয়েছে ওর, কিন্তু সেটা কি তাই বুঝে উঠতে পারছি না। আকি ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করল, ওর মাঝে কি কোনো পরিবর্তন লক্ষ্য করেছিস তুই এ কদিনে? হ্যাঁ, হুটহাট রেগে যাওয়া, খাওয়া দাওয়ার প্রতি অনীহা, হুটহাট বমি করা, আর ইদানিং ওর মুড সুইং আর ক্লান্তি ভাবটা বেড়েছে। বুঝতে পারছি না কিছু। আকি প্লিজ তুই একটু দেখ না, আমার ভয় হচ্ছে খুব। ওর কিছু হলে আমি বাঁচব না রে, নীলামকে হারিয়েও বেঁচেছিলাম আমি, কিন্তু ওকে হারালে আমি বাঁচতে পারবো না। ওই তো আমায় আবার নতুন করে বাঁচার কারণ হিসেবে নিজেকে সঁপে দিয়েছিল। এখন যদি ওর কিছু হয় তো আমি সত্যি বলছি আমি পারবো না মেনে নিতে। চোখ জোড়া ছলছল করছে স্নিগ্ধর। আকি বুঝতে পারল স্নিগ্ধর মনে সকালকে হারিয়ে ফেলার ভয় জেগেছে, তাই এত বেশি ইমোশনাল হয়ে পড়েছে সে। আকি স্নিগ্ধকে সরিয়ে সকালের পাশে বসে কিছুক্ষণ দেখল সকালকে, তারপর উঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলল, তুই একটা গবেট। ভ্রু কুঁচকে স্নিগ্ধ জিজ্ঞাসা করল, আর আমাকে এই উপাধি দেওয়ার কারণ? তুই নিজে ডাক্তার হয়ে তোর বউয়ের অসুস্থতার কারণটা বুঝতে পারছিস না? আমি ওকে নিয়ে কতটা সিরিয়াস তুই তো জানিস, ওর সামান্য কিছু হলেও আমি নিজের হিতাহিত কেন হারিয়ে ফেলি? তা তো দেখতেই পাচ্ছি। কি বুঝলি তুই, কি হয়েছে ওর? আমি যেটা বুঝেছি আমি সেটাই বলছি, তবু কাল একবার ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নিস। সিরিয়াস কিছু?
খুব সিরিয়াস। আমার মনে হচ্ছে তোদের ফ্যামিলিতে নতুন মেহমান আসতে চলেছে। ভ্যাল ভ্যাল দৃষ্টিতে আখের দিকে তাকিয়ে স্নিগ্ধ বলল, মেহমান আসবে তো আসুক, কিন্তু মেহমানের সাথে মিসেস বিকালের অসুস্থ হওয়ার কি সম্পর্ক? তুই শুধু গপিটি না, তুই একটা ব্যাককল বলদ হাদারাম। দেখ আখি, কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বল, স্পষ্ট করে বল, আমার কিন্তু চিন্তা বেড়ে যাচ্ছে। তুই ডাক্তার নামে কলঙ্ক, আমার তো এবার সন্দেহ হচ্ছে যে তুই তুকে ডাক্তারি পাশ করেছিস কিনা, না হলে আমার এত সাধারণ একটা কথার মানে তো তোর না বোঝার কথা নয়। স্নিগ্ধ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে আখি বলল, আরে গর্ধব, তুই বাবা হতে চলেছিস, তোর মিসেস বিকালের শরীরের মধ্যে আরো একটি প্রাণ বেড়ে উঠেছে। কথাটা কর্ণগোচর হওয়া মাত্রই থমকে গেল স্নিগ্ধ, আখির দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো সে। কিন্তু আখির মুখের হাসি বলে দিচ্ছে যা বলেছে সত্যি বলেছে। স্নিগ্ধ আখির থেকে চোখ সরিয়ে সকালের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। স্নিগ্ধর মনের অবস্থা বুঝতে পেরে আখি স্ফীত হেসে দরজা লাগিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সকালে চারপাশে বসে চুলে হাত বুলিয়ে দিচ্ছে স্নিগ্ধ, তার অনুভূতি সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারবে না। প্রথম বাবা হওয়ার অনুভূতি বুঝি এমনই হয়, এতটা মধুর। নিজের করা বোকামিতে নিজেই হাসলো স্নিগ্ধ, সে নিজে একজন ডাক্তার হয়েও কিনা এই ব্যাপারটা বুঝতে পারল না। সব সিমটমস তো সে নিজেই দেখেছে, তবুও বুঝেনি। আচ্ছা, সকাল যখন খবরটা জানতে পারবে তখন তার রিয়েকশন কেমন হবে? এ কথা ভেবেই স্নিগ্ধ মুচকি হাসল, সকালের কপালে গভীর চুম্বন করল। সারা দিনে সকালের কিছুই খাওয়া হয়নি, আর এই সময় তো না খেয়ে থাকলে চলবে না, তাই সকালের মাথায় আলতোভাবে হাত বুলিয়ে তাকে ঢাকতে লাগলো। ঘুম ঘুম চোখে স্নিগ্ধর দিকে তাকিয়ে সকাল বলল, কি হয়েছে ডাক্তার সাহেব, ঘুমোতে দিন না, প্রচুর ঘুম পাচ্ছে আমার। হ্যাঁ ঘুমাবে তো, কিন্তু তার আগে একটু খেয়ে নাও, সারাদিনে তো কিছুই খাওনি, আমার উপর রাগ করে। ক্ষুধা পেয়েছে কিন্তু খেতে ইচ্ছে করছে না। খেতে ইচ্ছে না করলে তো হবে না, তুমি জানো যে তুমি না খেলে তোমার ডাক্তার সাহেবও খায় না, আর আমার কিন্তু খুব খিদে পেয়েছে, তবুও যদি তুমি না খাও তো আমিও খাবো না বলে দিলাম। ঘুম ঘুম চোখে উঠে বসলো সকাল, বিছানা থেকে নেমে সারি ঠিক করে স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, নিচে চলো। চলো, আর শোনো, কালকে ডক্টর সামিয়ার কাছে নিয়ে যাব তোমাকে। কেন, আমি তো ঠিক আছি, তাহলে হঠাৎ ডক্টরের কাছে নিয়ে যাবেন কেন? বিয়ের পর একবারও তোমার চেকআপ করানো হয়নি, তোমার একটা চেকআপ দরকার। কিন্তু ডক্টর সামিয়া, কিন্তু ডক্টর সামিয়া তো গাইনি বিশেষজ্ঞ, তার কাছে কিসের চেকআপ করাবো আমি? ওটা তোমার ভাবতে হবে না, আমি যখন বলেছি তুমি চেকআপ করতে যাবে তো যাবে, আর কোনো কথা আমি শুনবো না এই নিয়ে। আপনি না একটা অসহ্য। সকাল রেগে হনহনিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেল। হাসলো স্নিগ্ধ, এ সবই যে তার ছোট্ট সংসারে নতুন অতিথি আসার আগমনী বার্তা তা সে বুঝে গিয়েছে, তাই সকালের কথা খুব একটা প্রভাব ফেলল না তার মনে। অন্য সময় হলে হয়তো সকালের এই অসহ্য বলা কথাটা ধরে সে মন খারাপ করে বসে থাকত। চুলগুলো ঠিক করে সে নিজে রুম থেকে বের হলো নিচে যাওয়ার উদ্দেশ্যে। খাবার টেবিলে হরেক রকমের খাবার আইটেম দেখে খুশি মনে খেতে বসলো সকাল। যেই খাবার মুখে নিতে যাবে অমনি নাকমুখ কুঁচকে তা সরিয়ে রাখলো। চিকেন আইটেম নিয়ে এক পিস চিকেন মুখে দিয়ে বাটিটা দূরে সরিয়ে রাখলো। টেবিলে থাকা সব খাবারই মোটামুটি তার পছন্দের, কিন্তু খেতে গেলেই হয় গন্ধ লাগছে আর নয়তো বমি পাচ্ছে, এসবের কোনো মানে হয়? সবগুলো সার্ভেন্টকে কাজ থেকে বহিষ্কার করা উচিত, একজনও রান্না পারে না, ভেবেই রাগ হতে লাগলো সকালের। স্নিগ্ধ আর আখি একে অপরের দিকে থাকিয়ে হাসলো। সকাল ঝাঁঝালো কণ্ঠে বলল, এই রান্নাগুলো কে করেছে? পলক কিছুটা অবাক হলো সকালের প্রশ্নে, সে স্বাভাবিকভাবেই বলল, কিছু রান্না তোর ভাবি করেছে আর কিছু রান্না সার্ভেন্টরা করেছে, কেন? এগুলো রান্না হলো, প্রতিটা খাবার দিয়েই কেমন নিশ্চয়ই গন্ধ আসছে, তোমরা খাচ্ছো কিভাবে এসব? গন্ধ আসছে কোথায়, না তো খাবার যথেষ্ট ভালো হয়েছে, আমাদের কাছে তো কোনো গন্ধ লাগছে না। তুমি কি বলতে চাচ্ছো ভাইয়া, আমি মিথ্যে কথা বলছি? আরে পিচ্ছি রাগ করছিস কেন, আমি তেমন কিছুই বলিনি। আখি সকালের অবস্থাটা বুঝতে পেরে পলককে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা পিচ্ছি রাগ করো না, তুমি বলো তুমি কি খাবে, আমি সেটাই বানিয়ে নিয়ে আসছি। হ্যাঁ বলো কি খাবে। সকাল খুশি হয়ে কিছু না ভেবেই বলল, আমি প্যানকেক খাবো। আচ্ছা তুমি বসো, আমি বানিয়ে নিয়ে আসছি। আখি প্যানকেক বানানোর জন্য রান্নাঘরে যেতেই রিহানা বেগম বললেন, শুধু শুধু মেয়েটাকে আবার খাটানোর জন্য পাঠালি কেন, এখানে তো প্রায় খাবারই তোর পছন্দের,
তাহলে আবার প্যানকেক বানাতে কেন বললি? এই খাবারগুলো একটু মজা হয়নি মাম্মা, কেমন বিশ্রী গন্ধ আসছে। ফালতু কথা একদম বলিস না তো, আমরা তো এই একই খাবার খাচ্ছি, আমাদের কাছে তো কোই গন্ধ লাগছে না। মাম্মা আমি সত্যি বলছি, এই ডক্টর সাহেব আপনি বলুন না মাম্মাকে খাবার দিয়ে সত্যি সত্যি গন্ধ আসছে। স্নিগ্ধ আমতামতা করে বলল, খাবারে কোনো গন্ধ নেই মিসেস বিকাল, তোমার খাবার রুচি নেই দেখেই হয়তো এমন লাগছে। মন খারাপ হয়ে গেল সকালের, ভেবেছিল স্নিগ্ধ তার পক্ষ নিয়ে কথা বলবে, কিন্তু স্নিগ্ধ তার বিপক্ষে কথা বলায় মুখ ভার করে বসে রইল সে। অকারণেই মেজাজটা খারাপ হচ্ছে তার, সকালের মুখ ভার দেখে স্নিগ্ধর একটু খারাপ লাগলো। যেভাবেই হোক আগামীকাল সকালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে কনফার্ম হতে হবে যে সকাল প্রেগনেন্ট, তবেই না সবাই বুঝবে সকালের সমস্যাটা। আখি প্যানকেক বানিয়ে এনে সকালের সামনে দিতেই সকাল হামলে পড়ল তার উপর, মজা করে খেতে লাগলো সেটা। কিন্তু অর্ধেক প্যানকেক খাওয়ার পরে মুখ চেপে ধরে চেয়ার ছেড়ে উঠে দৌড়ে বেসিনে চলে গেল। স্নিগ্ধ খাবার রেখে সকালের পেছন পেছন গেল, রেহানা বেগম পলক আর আখি সেদিকে তাকিয়ে রইল। পলক আর রেহানা বেগম চিন্তিত হলেও আখির মুখে অস্পষ্ট হাসি রয়েছে। সকালের হাত মুখ ধুয়ে দিয়ে তাকে ধরে টেবিলে নিয়ে আসতে গেলেই মাঝপথেই সকাল অজ্ঞান হয়ে গেল। স্নিগ্ধ দ্রুত সকালকে শক্ত করে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। পলক দৌড়ে এলো বোনের কাছে, রেহানা বেগম হুইল চেয়ার ঘুরিয়ে মেয়ের কাছে চলে গেলেন। কি হয়েছে ওর, হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? স্নিগ্ধ স্বাভাবিকভাবেই বলল, ও একটু অসুস্থ, আগামীকাল ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, চেক আপ না করালে ঠিক শিওর হতে পারছি না যে ওর আসলে কি হয়েছে। পিচ্ছি সুস্থ হয়ে যাবে তো স্নিগ্ধ। চিন্তা করো না পলক, তোমার বোন ঠিক হয়ে যাবে। সকালকে কোলে তুলে নিয়ে উপরে চলে গেল স্নিগ্ধ। রুমে ঢুকে বিছানায় শুয়ে দিয়ে নর্মাল চেক আপ করে দেখলো সকাল ঠিকই আছে, কিন্তু প্রেশারটা লো। কম্বল নিয়ে সকালের গায়ে জড়িয়ে দিয়ে তার পাশে বসলো স্নিগ্ধ। মুখের উপর থেকে চুল সরিয়ে গালে হাত রেখে এক আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল, মাত্র তো প্রেগন্যান্সি শুরু, এখনই যদি তোমার এই অবস্থা হয় তাহলে সামনে আমি তোমাকে সামলাবো কি করে মিসেস বিকাল। মুচকি হেসে সকালের এক হাত নিজের এক হাতের মাঝে নিয়ে চুমু খেয়ে বলল, তুমি নিজেই তো বাচ্চা, তোমারও বাচ্চা হবে ভাবতে অবাক লাগছে, মনে হচ্ছে এই তো সেদিনই তোমার আর আমার বিয়ে হলো। সত্যি কথা বলতে আমি এখনো বেবি নেওয়ার কোনো পরিকল্পনা করছিলাম না, কিন্তু এভাবে হুট করে এরকম একটা নিউজ পেয়ে যাব আমার কল্পনার বাইরে ছিল। যদিও এতে আমার কোনো আফসোস হচ্ছে না, বরং আমি খুব খুশি। তাছাড়া তোমার পড়াশোনার জন্যই তো আমি এসব ভাবিনি এতদিন, কিন্তু এখন তো তোমার পড়াশোনাও শেষ, তাই আমরা খুশি মনে এই বেবিকে পৃথিবীতে স্বাগতম জানাবো। এমন আরো অনেক কথাবার্তা বলতে বলতে সকালকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল স্নিগ্ধ। ডক্টর সামিয়া চেম্বারে বসে আছে স্নিগ্ধ আর সকাল। ডক্টর সামিয়া মনোযোগ দিয়ে সকালের সমস্যাগুলোর কথা শুনলেন। সবটা শুনে স্নিগ্ধর দিকে তাকালেন ডক্টর সামিয়া। তিনি বুঝতে পারছেন যে স্নিগ্ধ ইতোমধ্যে আন্দাজ করতে পেরেছে সকালের এই সমস্যাগুলোর কারণ। ডক্টর সামিয়া সকালের প্রেগনেন্সির ব্যাপারটা শিওর হওয়ার জন্যই কিছু টেস্ট করতে দিলেন। স্নিগ্ধ আর সকাল ডক্টর সামিয়ার কেবিন থেকে বেরিয়ে টেস্টগুলো করাতে গেল। টেস্ট করিয়ে সকালকে নিয়ে নিজের কেবিনে এলো স্নিগ্ধ। সকাল স্নিগ্ধ চেয়ারে বসে গা এলিয়ে দিল, ভীষণ ক্লান্ত লাগছে তার। আগে কত দৌড়ঝাঁপ লাফালাফি দুষ্টুমি করতো, কই তখন তো এত ক্লান্ত লাগতো না, তাহলে হঠাৎ এত ক্লান্তিভাব কেন? আচ্ছা তার কি কোনো বড় অসুখ হয়েছে? স্নিগ্ধ কি সেটা জানে আর তাই তাকে ডাক্তার দেখালো আজ? প্রশ্নগুলো মাথায় আসলেও চোখ মেলল না সকাল। ইদানিং তার বারবার শুধু এইটাই মনে হয় যে স্নিগ্ধ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। হঠাৎ করে মনে এই ভয়টা বাসা বাঁধার কোনো কারণও সে খুঁজে পাচ্ছে না। সে জানে স্নিগ্ধ তাকে ভালোবাসে, তবুও মনের কোথাও যেন একটা ভয় কাজ করছে। স্নিগ্ধ সকালের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে ডক্টর সাহেব, আপনি কিন্তু বলেননি কাল আমার কি হয়েছিল। ডোন্ট ওয়ারি, তেমন কিছু হয়নি, সারাদিন খাওয়া দাওয়া না করার কারণে সেন্সলেস হয়ে গিয়েছিলে, আর তোমার প্রেশারটাও লো, তাই সেন্সলেস হওয়াটা নর্মাল ছিল। ও আচ্ছা, ইদানিং মনে হচ্ছে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি, এই যে সারাক্ষণ কেমন খিটখিটে মেজাজে থাকি, কারোর সাথে তো ভালো মতো দুটো কথাও বলি না মনে হয়, এমন কেন হচ্ছে ডক্টর সাহেব? ঠিক মতো খাওয়া দাওয়া করো না, বিশ্রাম করো না যে তাই এমন হচ্ছে। খামোখা এই নিয়ে চিন্তা করো না তো, আর কিছুদিন তোমার হসপিটালে আসার দরকার নেই, বাসায় বিশ্রাম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সকালে ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, কোনো কিন্তু নয়, আমি যেটা বলেছি তুমি সেটাই শুনবে, আমার কাছে সবার আগে
তুমি বেশি গুরুত্বপূর্ণ। তোমার ভালো থাকাটাই আমার কাছে সবথেকে বেশি ম্যাটার করে। সো নো মোর আর্গুমেন্ট, ওকে? ওকে। সকালের কপালে গভীর চুম্বন করে সরে এলো স্নিগ্ধ। কিছু ফাইল নিয়ে সকালের পাশে অন্য একটি চেয়ার টেনে বসে সেগুলো দেখতে লাগলো। একটু পরেই তার পেশেন্টরা আসবে চেক আপের জন্য। কিছুক্ষণের মধ্যেই সকাল টেবিলে মাথা রেখে ঘুমিয়ে গেল। তা দেখে স্নিগ্ধ মুচকি হেসে ড্রয়ার থেকে একটা চাদর বের করে সকালের গায়ে মেলে দিল। একে একে স্নিগ্ধর পেশেন্টরা আসতে শুরু করল। কেবিনে ঢুকে ডক্টরের চেয়ারে বসে একটি মেয়েকে ঘুমিয়ে থাকতে দেখে এক একজন অদ্ভুতভাবে সকালের দিকে তাকিয়ে পরে স্নিগ্ধর দিকে তাকাচ্ছিল। দুজন পেশেন্ট তো জিজ্ঞাসাই করে বসলো সকালের ব্যাপারে। স্নিগ্ধ তাদের হাসি মুখেই বলেছে এই মেয়েটা তার স্ত্রী। পরদিন রিপোর্ট হাতে পেয়ে হাসলো স্নিগ্ধ। সকালকে আজ নিয়ে আসেনি নিজের সাথে, মেয়েটা যে ভেতরে ভেতরে চিন্তায় আছে তা জানে সে। বিকেলে বাসে গিয়েই সকালকে প্রেগনেন্সির ব্যাপারটা জানিয়ে সারপ্রাইজ দেবে। সকালের রিয়াকশন তখন কেমন হবে তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে স্নিগ্ধ। রিপোর্ট নিয়ে ডক্টর সামিয়ার সাথে কথা বলে তার কেবিন থেকে হাসি মুখেই বের হলো। তার পিচ্ছিটা মা হবে ভাবতে কেমন যেন অদ্ভুত লাগছে। এই তো কিছুদিন আগেও মেয়েটা তার পেছন পেছন ঘুরত, তার কাছে এইটা সেটা আবদার করত, তখন সকালকে দেখতে একদম বাচ্চাদের মতো লাগত। স্নিগ্ধ যে আজ কতটা খুশি তা বলে বোঝাতে পারবে না কাউকে। এই খুশির খবরটা সকালকে জানানোর জন্য তার মনটা আকুপাকু করছে ভীষণ। হসপিটালে আজ তার মন বসবে না বুঝে দেরি না করে তৎক্ষণাৎ রিপোর্ট হাতে হসপিটাল ছেড়ে বেরিয়ে গেল। স্নিগ্ধ বাসায় ঢুকলো দু হাত ভর্তি মিষ্টি নিয়ে। পেছন পেছন বাসার দারোয়ানও ঢুকলো, তার হাতেও মিষ্টির প্যাকেট। এত মিষ্টি দেখে অবাক হয়ে গেলেন আসমা বেগম। ড্রয়িং রুমে নিজের মামা মামিকে দেখে একটু অবাক হলেও কিছু বলল না স্নিগ্ধ। সে হাসি মুখে আসমা বেগমের হাতে সব মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে একটা প্যাকেট থেকে মিষ্টি নিয়ে আসমা বেগমকে খাইয়ে দিলেন। বিস্মিত চোখে আসমা বেগম ঘটনা বোঝার চেষ্টা করছেন। হঠাৎ স্নিগ্ধকে এত খুশি দেখে তার যেমন ভালো লাগছে, আবার কৌতূহল হচ্ছে খুশির কারণ জানার জন্য। তাই তিনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ এত মিষ্টি নিয়ে আসলে যে তোকেও তো বেশ খুশি খুশি লাগছে, এর কারণ কি? স্নিগ্ধ মুচকি হেসে বলল, তুমি দিদা হতে চলেছ মা। আসমা বেগম প্রথমে কিছু সময় বিস্ময়ে চুপ করে রইলেও পরক্ষণেই তিনি খুশিতে গদগদ হয়ে গেলেন। তার ছেলের ঘর আলো করে নতুন অতিথি আসতে চলেছে শুনেই তিনি বারবার উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করতে লাগলেন। এখন থেকেই সকালকে কি কি খাওয়াবেন, কিভাবে যত্ন নেবেন সেই কথা ভাবতে লাগলেন। স্নিগ্ধর মামা মামি খবরটা শুনে স্নিগ্ধকে অভিনন্দন জানালো। মনটা আজ ভীষণ ভালো স্নিগ্ধর। ঠিক সেই সময় সকালকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে স্নিগ্ধ তার দিকে এগিয়ে গেল। এই সময় হঠাৎ তাকে বাসায় দেখে চমকে গেল সকাল। ভ্রুক মুচকে সে সন্ধিহান গলায় প্রশ্ন করল, আপনি এই অসময়ে বাসায় কি করছেন? হসপিটালে ভালো লাগছিল না তাই চলে এসেছি। মগের মূল্যক পেয়েছেন নাকি? হসপিটালে পেশেন্টদের সেবা না করে আপনি বাসায় এসেছেন শুধুমাত্র আপনার ভালো লাগছে না বলে? ফাজলামো করেন আমার সাথে। আরে বাবা রাগ করছো কেন? আচ্ছা উপরে চলো, তোমার সাথে কথা আছে। কি কথা? রিপোর্ট পেয়েছি তোমার। রিপোর্টে কি আছে জানতে চাইলে উপরে রুমে চলো এক্ষুনি। স্নিগ্ধর এমন সিরিয়াস কণ্ঠ শুনে ভয় হতে লাগলো সকালের। তার কি খুব বড় কিছু হয়েছে, তা না হলে স্নিগ্ধর মুখটা এমন থমথমে হয়ে আছে কেন? মুহূর্তেই সকালের চেহারাটা কাঁদো কাঁদো হয়ে গেল ভয়ে দুশ্চিন্তায়। ঠোঁট কামড়ে ধরে উপরে রুমের দিকে অগ্রসর হলো সে। তার পেছন পেছন স্নিগ্ধ যেতে লাগলো। ঘরে এসে বিছানায় চুপচাপ গুটিসুটি হয়ে বসে পড়ল সকাল। তা দেখে স্নিগ্ধ মনে মনে হাসলো। সে বুঝতে পেরেছে সকাল ভয় পেয়ে আছে নিচের রিপোর্টের কথা চিন্তা করে। কিন্তু সকাল জানে না যে আজ সে একজন পরিপূর্ণ নারী। একজন নারী তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সে মাতৃত্ব অনুভব করে। আজ তো সকাল নিজেও পরিপূর্ণ। কথাটা ভেবে আবারও হাসলো স্নিগ্ধ। সকালের কাছে গিয়ে হাঁটু মুড়ে নিচে বসে সকালের দু হাত নিচের হাতের মাঝে চেপে ধরে চুমু খেল। ভয় পাচ্ছ কেন মিসেস বিকেল? বিষণ্ণ কণ্ঠে সকাল বলল, ভয় পাচ্ছি না, বলুন আপনি কি হয়েছে আমার? যা হয়েছে তা খুবই সিরিয়াস। সকালের বুকের ভেতরটা ভয়ে ধড়ফড় করছে। শক্ত করে স্নিগ্ধর হাত ছোড়া চেপে ধরে ভীত গলায় বলল, আমি আবার মরে টরে যাব না তো। দূর বেহুদা কথা বাদ দাও, তুমি আমাকে একটা কথা আগে ক্লিয়ার করো। কি? তুমি নিজেও একজন ডাক্তার, তুমি তোমার সমস্যাগুলো বুঝতে পারোনি বা আন্দাজ করতে পারোনি? না তো, আমি তো তেমন কোনো সমস্যা দেখি না বা বুঝিনি। তোমার ডাক্তার লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। আমার সাধ্যের মধ্যে থাকলে আসলেও আমি এই কাজটা করতাম, গাধি একটা। বকছেন কেন? আমি না অসুস্থ, আমার কি হয়েছে আগে সেটা বলুন।
তুমি সারাদিন আমায় জ্বালিয়ে ক্লান্ত হয়ে যাও, তাই তোমার সঙ্গী আসছে আমাকে জ্বালানোর কাজে, তোমায় সাহায্য করতে। একটু সহজ ভাষায় বলবেন প্লিজ। উই আর গোয়িং টু বি প্যারেন্টস। ফেল ফেল করে তাকিয়ে রইল সকাল। স্নিগ্ধ হেসে সকালের হাতের উল্টো পিঠে ঠোঁট ছুঁয়ে দিল। আস্তে করে সকালের মাথাটা নিচের বুকের উপর থেকে সরিয়ে তাকে বালিশে শুইয়ে দিল স্নিগ্ধ। ললাটে ভালোবাসা মিশ্রিত স্পর্শ এঁকে রুমে দরজা লাগিয়ে নিচে চলে গেল। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তার জন্য। স্নিগ্ধ এসে চেয়ার টেনে বসতেই তার মা জিজ্ঞাসা করলেন, সকাল মা ঘুমিয়েছ? হ্যাঁ। শোন, এখন থেকে বেশি বেশি খেয়াল রাখবি ওর, আর তোর এই কাজের ব্যস্ততা এখন দেখালে চলবে না, যতটা পারবি ওকে সময় দিবি। চেষ্টা করব মা, আমি তো ডাক্তার, আর ডাক্তারি পেশায় ব্যস্ততা থাকবে না এটা বলতে পারছি না। তাছাড়া তোমার বৌমাও কিন্তু ডাক্তার, তারও ডিউটি আছে হসপিটালে। ওর দায়িত্ব তোর, তুই আসিস দেখে খুব একটা চিন্তা করছি না আমি। আমি পারলে তোমার বৌমার ডাক্তারি লাইসেন্সই বাতিল করে দেই। ও মা কেন? কেমন ডাক্তারও, নিজের অসুস্থতাই বুঝতে পারে না। নিজের অসুস্থতাই যে ডাক্তার বোঝে না, সে অন্যের অসুখ কিভাবে বুঝবে? ফাজলামি করিস না তো, হয় এমন অনেক সময়। আর মেয়েটা তো এইসব ভাবেনি এখনো, তাই বুঝতে পারেনি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো তোমার বৌমার পক্ষই নিবে। ও আসার পর থেকে তো আমি বাইরের লোক হয়ে গেছি তোমার কাছে। তোমার যত চিন্তা যত আদর সব তো এখন ওর জন্যই। আমি কে? বানের জলে ভেসে আসা কচুরি পানা। খাবার টেবিলে বসে থাকা সকলেই হেসে উঠল। মামা মামি আর শিহাবকে হুট করেই আজকে এই বাড়িতে দেখে কিছুটা অবাক হলেও কোনো প্রশ্ন করল না স্নিগ্ধ। খেতে বসে মামি স্নিগ্ধকে উদ্দেশ্য করে বললেন, তোকে তো বলাই হয়নি নীলামা কাল দেশে ফিরেছে। থমকে গেল স্নিগ্ধ, খাবার মুখে তুলতে গিয়েও তুলল না। মামির দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, হঠাৎ? মেয়েটার যথেষ্ট বয়স হয়েছে, আর কতদিন একা থাকবে এভাবে? নিজের জীবনটা নিজে গুছিয়ে নেবে যে তাও তো করছে না, তাই বাধ্য হয়ে মিথ্যা বলেছি ওকে যে ওর বাবার ভীষণ অসুস্থ, বাবাকে দেখার জন্যে আসছে। আমি আর তোর মামা মিলে ঠিক করেছি নিলাম দেশে ফিরলে যে করেই হোক এবার ওর বিয়েটা দিয়ে দেব, আমরাও তাহলে চিন্তামুক্ত হতে পারব। স্নিগ্ধ কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করে উঠে রুমে চলে গেল। রুমে এসে আলমারি থেকে সকালের নাইট স্যুট নিয়ে বিছানায় এসে বসল। মেয়েটা শাড়ি পরেই ঘুমিয়ে গিয়েছে, কিন্তু শাড়ি পরে তো ঠিকমতো ঘুমোতেও পারে না সকাল, যে কোনো সময় তার ঘুম ভেঙে যাবে, তাই নিজেই সকালে শাড়ি পাল্টে তাকে নাইট স্যুট পরিয়ে দিল। সকাল যখন জানতে পারল সে প্রেগনেন্ট, তখন অনেকক্ষণ অবিশ্বাস্য দৃষ্টিতে স্নিগ্ধর দিকে তাকিয়েছিল, কিন্তু স্নিগ্ধর চেহারায় কোনো ভাবান্তর না দেখে বুঝতে পারল যে স্নিগ্ধ সত্যি বলছে। তখন কোনো কথা না বলে চুপচাপ স্নিগ্ধকে জড়িয়ে ধরে বসেছিল। স্নিগ্ধ টের পেয়েছিল সকালের শরীরের মৃদু কম্পন। মেয়েটা নিজের খুশি প্রকাশ করতে না পেরে স্নিগ্ধর বুকের সাথে লেপটেছিল, অতঃপর সেভাবেই ঘুমিয়ে পড়েছে। সকালের পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে মৃদু স্বরে কানে কানে স্নিগ্ধ বলল, এত সুন্দর একটা নতুন অনুভূতির সাথে আমাকে পরিচিত করানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ মিসেস বিকাল। সকাল শুনল কিনা কে জানে, ঘুমের মাঝেও তার মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। তা দেখে হেসে ফেলল স্নিগ্ধ, সকালের গালে চুমু দিয়ে চোখ বুঁজে নিল। হঠাৎ তার কানে ভেসে উঠল তার মামির বলা কথাটি, মেয়েটার যথেষ্ট বয়স হয়েছে, আর কতদিন একা থাকবে এভাবে? নিজের জীবনটা নিজে গুছিয়ে নেবে যে তাও তো করছে না, তাই বাধ্য হয়ে মিথ্যা বলেছি ওকে যে ওর বাবা ভীষণ অসুস্থ, বাবাকে দেখার জন্যে আসছে। আমি আর তোর মামা মিলে ঠিক করেছি নিলাম দেশে ফিরলে যে করেই হোক এবার ওর বিয়েটা দিয়ে দেব, আমরাও তাহলে চিন্তামুক্ত হতে পারব। স্নিগ্ধ চোখ মেলে তাকিয়ে শুকনো ঢোক গিলল। কথাটা তার কানে বারবার কেন বাজছে? নিজেকে শান্ত করতে সকালের বুকে মাথা রেখে তাকে জড়িয়ে ধরল। সকালের হৃদস্পন্দনের শব্দ শুনে তার মন মস্তিষ্ক এক নিমিষেই শান্ত হয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুমের দেশে পাড়ি জমাল স্নিগ্ধ। হসপিটাল থেকে পরদিন রাতে বেশ ক্লান্ত হয়ে ফিরল স্নিগ্ধ। সকালকে বিকেলেই বাসায় পাঠিয়ে দিয়েছিল। সকাল যেহেতু সদ্য জয়েন করেছে তাই তার তেমন একটা প্রেশার নেই, সেজন্যই স্নিগ্ধ তাকে বিকেলের পর আর হসপিটালে অ্যালাউ করেনি। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে সকালকে ঘুমে ঢুলু ঢুলু চোখ নিয়ে তাকিয়ে থাকতে দেখে তার কাছে গিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বলল, কখন ঘুমিয়েছো? সন্ধ্যার পরে। এখনো ঘুম পাচ্ছে? প্রচুর। খেয়েছিলে কিছু বাসায় এসে? মা ওরিও বিস্কিট দিয়েছিলেন, সেটা খেয়েছিলাম। আচ্ছা উঠো এখন, ফ্রেশ হয়ে এসে ডিনার করে তারপর না হয় আবার ঘুমাবে।
সকাল আদুরে কণ্ঠে ভাতসাদের মতো করে বলল, সকালে না মাংস দিয়ে ঝাল ঝাল ভুনা খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছে ডক্টর সাহেব। অনেকটা অবাক হলো স্নিগ্ধ। সত্যি খেতে মন চাচ্ছে তোমার? মিথ্যে কেন বলবো আমি? না মানে তুমি তো খিচুড়ি খুব একটা পছন্দ করো না, তাই জিজ্ঞেস করলাম। এখন খেতে মন চাচ্ছে। তাহলে তো অবশ্যই কিছু করতে হয়। আজ আমি নিজে রান্না করব তোমার জন্য। চলো চলো ফ্রেশ হয়ে আসো, আমি রান্না করব আর তুমি দেখবে। আপনাকে কষ্ট করতে হবে না ডক্টর সাহেব, এমনিতেই আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। মা যা রান্না করেছেন আপাতত সেটাই খেয়ে নিন, আপনি না হয় পরে এক সময় রান্না করবেন। এখন ডিনার সেরে এসে ঘুমান, আপনার বিশ্রাম প্রয়োজন। কোনো কথা হবে না, আগে ফ্রেশ হয়ে এসো জলদি। সকাল ওয়াশরুমে ঢুকে যেতেই স্নিগ্ধ হাসলো। এই মেয়েটা তার জীবনের টার্নিং পয়েন্ট, শুধুমাত্র সকালের জন্যই সে আবার হাসতে শিখেছে, নতুন করে বাঁচার কারণ খুঁজে পেয়েছে, নতুন করে ভালোবাসার মানে বুঝতে শিখেছে। নিলামকে সে ভালোবাসত একসময়, কথাটা মিথ্যে নয়, কিন্তু সকালের প্রতি তার ভালোবাসার পরিমাণটা ভয়াবহ। মানুষ যেমন নেশার প্রতি আসক্ত হয়, স্নিগ্ধ তেমন সকালের প্রতি আসক্ত। সকালের বাচ্চামি পাগলামি ভালোবাসার ধরন সব কিছুতেই সে আসক্ত। স্নিগ্ধর জীবনে সকাল সর্বশ্রেষ্ঠ উপহার, আর সেই সকাল কিছুদিন পর তাকে আরও একটা সর্বশ্রেষ্ঠ উপহার দেবে, তাকে একটা ছোট্ট বেবি গিফট করবে। সে তাকে সর্বক্ষণ বাবা বাবা বলে ডাকবে, এই সম্পূর্ণ বাড়িটাকে মাতিয়ে রাখবে। তাহলে এই মেয়েটাকে সে কিভাবে ভালো না বেসে থাকতে পারে? সকাল ফ্রেশ হয়ে বের হলে স্নিগ্ধ তার দিকে টাওয়েল এগিয়ে দিল, হাত মুখ মুছে চুলগুলো আঁচড়াতে বসা মাত্র স্নিগ্ধ এসে চিরুনিটা নিয়ে নিল, যত্ন করে চুলগুলো আঁচড়িয়ে দুটো বিনি করে দিল। সকালের চুলগুলো আগের থেকে আরো বড় হয়েছে, আগে হাঁটু সমান ছিল আর এখন হাঁটু ছাড়িয়ে অনেকটা নিচে নেমেছে। এই চুল সকালে সামলাতে ভীষণ কষ্ট হয়, তাই সময় সুযোগ পেলেই স্নিগ্ধ বসে যায় সকালের চুলের যত্ন নিতে। আর এমনি সময় আসমা সকালের চুলের যত্ন নেন, তার কাছেও সকালের চুলগুলো ভীষণ প্রিয়। স্নিগ্ধর কাছে প্রথম আকর্ষণ সকালের এই চুলগুলোই ছিল। সকালের কপালে গভীর চুম্বন করে মৃদু হাসল। রান্নাঘরে এসে সকালকে এক পাশে চেয়ারে বসিয়ে রেখে স্নিগ্ধ নিজে গিয়ে ফ্রিজ থেকে মাংস বের করে সেটা ভিজিয়ে রাখল। কোথায় কি আছে, কিভাবে করতে হবে, কতটুকু পরিমাণ দিতে হবে, এসব সকাল নিজেও জানে না। এ বাড়িতে আসার পর তার শাশুড়ি আসমা তাকে রান্নাঘরেই ঢুকতে দেননি, ঢুকতে চাইলে বকা দিয়ে বসিয়ে রাখতেন সবসময়। কপাল করে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছে সে, সাথে পেয়েছে এত কেয়ারিং একটা হাজবেন্ড যে তাকে প্রচণ্ড ভালোবাসে। লোকটা তাকে বকা দেয়, রাগায়, কান্না করায়, আবার নিজেই ভালোবেসে সবটা ভুলিয়ে দেয়। এমন হাজবেন্ড কজন পায়? স্নিগ্ধ এর আগে কখনো রান্না করেনি, আজকে প্রথম চেষ্টা করছে, তাও আবার ইউটিউবে ভিডিও দেখে। কে জানে রান্না কেমন হবে, মুখে তোলা যাবে কিনা তাতেও সন্দেহ। ডাইনিং রুম থেকে সকলের কথার আওয়াজ শোনা যাচ্ছে, সকালের ধারণা মতো ডিনার করার জন্য নেমেছে সকলে। স্নিগ্ধর মা আসমা বেগম রান্নাঘরে এসে স্নিগ্ধকে আলু কাটতে দেখে অবাক হয়ে গেলেন, সকালের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হচ্ছে এখানে? স্নিগ্ধ একবার পেছন ঘুরে আসমাকে দেখে আবারও নিজের কাজে মন দিল। সকালে এসে বলল, তোমার ছেলের পাগলামি ছাড়া আর কি, শুধু বলেছিলাম আমার মাংস দিয়ে ঝাল ঝাল ভুনা খিচুড়ি খেতে মন চাইছে, ব্যাস। সঙ্গে সঙ্গে তিনি রান্নাঘরে চলে এসেছেন রান্না করবে বলে। বাবা, দিন দিন তো আমার ছেলের উন্নতি হচ্ছে। উন্নতি পরে দেখো, আগে তোমার ছেলেকে জিজ্ঞেস করো তার রান্না খাওয়া যাবে কিনা, ইউটিউব দেখে রান্না করছে তিনি। বললাম আজকে দরকার নেই, তারপরেও শুনলেন না? হ্যাঁ করছে, করুক না, এখনকার যুগে প্রায় সব ছেলেরাই মোটামুটি রান্না পারে। সেখানে তোর বর তো কফি বানানো ছাড়া আর কিছুই পারে না, এখন তার শখ হয়েছে নিজের হাতে রান্না করে বউকে খাওয়ানোর। তখন করুক রান্না, প্র্যাকটিস হয়ে যাবে, সাথে সাথে শেখা হয়ে যাবে। স্নিগ্ধ ওদের কথা শুনছিল এতক্ষণ, আসমাকে ডেকে কোনটা কি মশলা তা জিজ্ঞাসা করতেই আসমা এগিয়ে গিয়ে সকল মশলাপাতি বের করে দিয়ে বললেন, সব কোটার গায়ে লেখা আছে, কোনটা কি, আমি কি কোনো সাহায্য করব? না লাগবে না, আমি পারবো, তোমরা তো এখন ডিনার করবে তাই না? হ্যাঁ। একটু অপেক্ষা করো, আমার রান্না হয়ে যাবে। আমাদের সবার জন্য করছিস নাকি? হ্যাঁ, যাও সবাইকে বলো অপেক্ষা করতে। স্নিগ্ধর হাসি খুশি মুখটা দেখে বোঝা যাচ্ছে সে কতটা এক্সাইটেড। আসমা ডাইনিং রুমে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললেন,
ডিনারের জন্য অপেক্ষা করতে হবে। আজ স্নিগ্ধ রান্না করছি। সবাই অবাক হয়ে গেল, বিশেষ করে নীলাম সব থেকে বেশি অবাক হলো। আবার মনে মনে কোথাও একটা খুশি অনুভব করলো এই ভেবে স্নিগ্ধ হয়তো তার আসার খবর শুনে নিজ হাতে রান্না করছে। স্নিগ্ধর বাবার কথায় আসমা হেসে বললেন, সকাল মায়ের ভুনা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, তা শুনে স্নিগ্ধ দেরি না করে ওকে নিয়ে রান্নাঘরে বসিয়ে রেখে সে নিজে রান্না করছে। তার শখ জেগেছে বউকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর। টেবিলে থাকা সকলে হেসে উঠলেন, নীলামের মুখটা নিমিষেই চুপসে গেল। মাঝে মাঝে নীলামের মনে প্রশ্ন জাগে, স্নিগ্ধ সকালকে যতটা ভালোবাসে তাকে কি কখনো এর অর্ধেকও ভালোবেসেছিল? এটা মিথ্যে নয় যে একসময় স্নিগ্ধ তাকে ভালোবাসত, কিন্তু এটা সত্যি যে স্নিগ্ধ তাকে যতটুকু ভালোবেসেছিল বর্তমানে তার থেকেও হাজার গুণ বেশি স্নিগ্ধ সকালকে ভালোবাসে। হুট করে এ বুকটা ভার হয়ে আসলো নীলামের, চোখের পানি আড়াল করে ফেলল দ্রুত। খিচুড়ি চুলায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে হাফ ছাড়ল স্নিগ্ধ, পেছন ঘুরে সকালের দিকে তাকিয়ে হাসল সে। তার ক্লান্ত মুখখানা দেখে বেশ মায়া লাগলো সকালের। চেয়ার থেকে উঠে গিয়ে টিস্যু বক্স থেকে কয়েকটা টিস্যু নিয়ে যত্ন সহকারে স্নিগ্ধর মুখের খাম মুছে বলল, বারণ করেছিলাম তবুও শুনলেন না, কতটা ক্লান্ত দেখাচ্ছে আপনাকে আপনি জানেন? তাতে কি হয়েছে, মাঝে মাঝে একটু অত্যন্ত ক্লান্ত লাগলে কিছু হয় না। তাছাড়া তোমার কিছু খেতে মন চেয়েছে শুনেও আমি কি চুপচাপ বসে থাকতে পারি? আপনি এত ভালো কেন বলুন তো? কারণ আমার মিসেস বিকাল অনেক বেশি ভালো তাই। আলতোভাবে সকালে নাক টেনে দিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে নিল। বসার ঘর থেকে আসমা বেগম স্নিগ্ধকে উদ্দেশ্য করে ডেকে বললেন, তোর ফোন বাজছে স্নিগ্ধ। যাচ্ছি মা। সকালকে চেয়ারে বসিয়ে ফ্রিজ থেকে একটা চকলেট বের করে এনে হাতে দিয়ে বলল, এখানে বসে চুপচাপ এটা খেতে থাকো, আমি এক্ষুনি আসছি। দেখি কে কল করেছে, হসপিটালে জরুরি কলও হতে পারে। ঠিক আছে। চুলার আঁচ কমিয়ে দিয়ে চলে গেল স্নিগ্ধ। প্রায় সাথে সাথে আসমা ঢুকলেন ভেতরে, খিচুড়ি ঢাকনা সরিয়ে অল্প একটু নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে খেয়ে দেখলেন সবকিছু ঠিকই আছে, শুধু লবণ আর ঝালটা কম হয়ে গিয়েছে। তিনি দ্রুত পরিমাণ মতো লবণ আর মরিচ গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে সকালের কাছে এসে বললেন, স্নিগ্ধকে কিন্তু বলিস না, নয়তো বেচারার মন খারাপ হয়ে যাবে। এই ভেবে যে প্রথমবার কিছু রান্না করতে এসেও অন্যের সাহায্য নিতে হলো। আচ্ছা বলবো না, কিন্তু বিনিময়ে আমায় কি দেবে বলো বলো? মায়ের কাছে ঘুষ চাইছিস? হ্যাঁ জলদি বলো, নয়তো বলে দিব। বললে তোর বড়েরই মন খারাপ হবে। চুপসে গেল সকালের মুখটা, তা দেখে আসমা হেসে বললেন, পাগলি একটা, স্নিগ্ধর মন খারাপ হলে সেটা তুই সহ্য করতে পারবি না আমি জানি। আমার ছেলেটাকে আগের থেকেও বেশি প্রাণোচ্ছল দেখায়, এখন শুধুমাত্র তোর জন্য। তোরা দুজন দুজনকে আজীবন এইভাবেই ভালোবেসে যা, আমি সবসময় দোয়া করি তোদের জন্য। খিচুড়ি খেয়ে সবাই স্নিগ্ধর প্রশংসায় পঞ্চমুখ হল। স্নিগ্ধ চেহারার এক্সাইটমেন্ট আর খুশি দেখে হাসলো সকাল। এই লোকটাও যে মাঝে মাঝে এমন বাচ্চামো করতে জানে তা আজই প্রথম দেখল সে। সকাল অল্প একটু খেয়ে রেখে দিতে স্নিগ্ধ জিজ্ঞাসা করল, মজা হয়নি খেলে না যে? না না মজা হয়েছে, কিন্তু আমার আর ভালো লাগছে না খেতে, আপাতত অল্প একটু খেয়েছি, আবার কিছুক্ষণ পরে না হয় খাবো। আচ্ছা জুস খাবে? হ্যাঁ খাওয়া যায়। বসো আমি নিয়ে আসছি। স্নিগ্ধ চেয়ার ছেড়ে উঠে চলে যেতেই নীলামের আম্মু বললেন, এই সময়টাতে সব হাজবেন্ডরাই আগের চেয়েও অধিক কেয়ারিং হয়ে ওঠে, তাই তোমার যখন যা মন চাইবে সঙ্গে সঙ্গে স্নিগ্ধকে জানাবে। ও তো এমনিতেও তুমি বলতে পাগল, এখন তোমাদের সন্তান আগমনের খবর পেয়েছে, এখন তো তার পাগলামি আরো কয়েকগুণ বেশি বেড়ে যাবে। সকাল মিহি হেসে বলল, সে অর্ধ পাগল হোক বা সম্পূর্ণ পাগল হোক থাকবে তো আমারই, এটাই আমার জন্য যথেষ্ট। সকলেই মৃদু হাসলো সকালের কথায়। নীলাম স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সকালের দিকে, সে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। সে এসেছে শুনেও স্নিগ্ধর কোনো প্রতিক্রিয়া নেই, এমনকি তার দিকে তাকায়নি পর্যন্ত এখন। একসময় স্নিগ্ধকে ভালোবাসার ফল কি এইটাই ছিল? তার প্রতি কি স্নিগ্ধ সামান্য দুর্বলতাও আর নেই? অথচ এই ছেলে একদিন সে বলতে পাগল ছিল। নীলামের চোখ ভরে এলো, মাথা নিচু করে সবার অগোচরে চোখের জল মুছে নিল। স্নিগ্ধ জুস এনে সকালের হাতে দিয়ে বলল, আস্তে ধীরে আর সাবধানে খাও। সকাল মাথা নাড়িয়ে বলল,
আপনি খাবারটা শেষ করুন, এমনিতেও অনেক ক্লান্ত ছিলেন হসপিটাল থেকে এসে, এখন আরো বেশি ক্লান্ত দেখাচ্ছে। ডিনার শেষ করে গিয়ে বিশ্রাম নেবেন, আজকে আর কোনো পেশেন্টের ফাইল চেক করার দরকার নেই। জো হুকুম বেগম সাহেবা। সবার সামনে এমন কথা শুনে হালকা লজ্জা পেল সকাল। চোখ রাঙিয়ে তাকাতে স্নিগ্ধ চোখ টিপে মিটমিট করে হাসতে লাগলো। সবার মুখে অদৃশ্য হাসি লেগে রয়েছে। ফর্মালিটি মেইনটেইন করতে স্নিগ্ধ শান্ত গলায় নিলামকে উদ্দেশ্য করে বলল, কেমন আছো নিলাম? নিলাম ইতস্তত বোধ করে বলল, ভালো, তুমি কেমন আছো? দেখতেই তো পাচ্ছ, খারাপ মনে হচ্ছে নাকি? একদমই না, দেখে মনে হচ্ছে খুব ভালো আছো। আসলেও তাই, তা যেখানে থাকছো সেখানে দিনকাল কেমন যাচ্ছে? ভালোই। আচ্ছা। স্নিগ্ধ আর কথা বাড়ালো না, নিলাম স্নিগ্ধর দিকে কিছু সময় তাকিয়ে থেকে কোনো মতে একটু খেয়ে উঠে নিজের রুমে চলে গেল। সকাল এতক্ষণ নিলাম আর স্নিগ্ধ দুজনকেই পরখ করছিল। সে জানে স্নিগ্ধ তার আছে আর তারই থাকবে, কিন্তু সকাল এই ব্যাপারে ভাবছে না, সকাল ভাবছে নিলামের কথা। নিলামের চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছিল স্নিগ্ধর এত স্বাভাবিক ব্যবহারে। তবে কি নিলাম আপু এখনও মুভ অন করতে পারেনি? তিনি কি এখনও ডাক্তার সাহেবকে ভালোবাসেন? মনের কথা মনেই রয়ে গেল সকালের। স্নিগ্ধ খাওয়া শেষ করে সকালকে নিয়ে রুমে চলে গেল। নিলাম অস্থিরভাবে বিছানায় শুয়ে এদিক সেদিক নড়াচড়া করছে, কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। অনেকগুলো বছর স্নিগ্ধর থেকে দূরে ছিল সে, তার নিজের বনিতাকে কিডন্যাপ করে রেখে দিয়েছিল শুধুমাত্র স্নিগ্ধকে পাওয়ার আশায়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্নিগ্ধকে না সে পেল আর না তার বোন অনন্যা পেল। মাঝখান থেকে অন্য আরেকটা বাচ্চা মেয়ে এসে ছিনিয়ে নিয়ে গেল স্নিগ্ধকে। সময়ের ব্যবধানে সেই মেয়েটি এখন স্নিগ্ধর স্ত্রী। কিছুদিন পর স্নিগ্ধ সন্তানের মা হবে মেয়েটি। কথাটা ভাবতেই শরীরের লোমকূপগুলো যেন হিংসায় জর্জরিত হয়ে উঠল। অবশ্য একটা কথা না বললেই নয়, সকাল যেমনই হোক না কেন স্নিগ্ধকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার জীবনের মোড় কোন দিকে, শেষ কোথায় এর? তার মনটা যে এখনও স্নিগ্ধর দুয়ারেই পড়ে আছে, স্নিগ্ধ কি জানে সেই খবর? হয়তো জানে না। এত সময় কোথায় তার? সে তো এখন নিজের স্ত্রী এবং অনাগত সন্তানকে নিয়েই ব্যস্ত। নিলাম তো এখন তার জীবনের কোনো পাতাতেই নেই। অতীতের পাতাগুলোও হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে স্নিগ্ধ, তাই তো তার দুঃখ কষ্ট ভালোবাসা কোনোটাই এখন আর স্নিগ্ধর চোখে পড়ছে না। মানুষ কত দ্রুত বদলায় তা স্নিগ্ধকে না দেখলে বুঝতেই পারত না নিলাম। সব খেলা শুধু সময়ে, মানুষ পারে না এমন কিছুই নেই। ভালোবেসে নিজেদের দেওয়া ওয়াদার কথাও অনেকে সময়ের ব্যবধানে ভুলে যায়। দীর্ঘশ্বাস ছেড়ে শটান হয়ে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল নিলাম। মনে মনে খুঁজতে লাগলো একটু স্বস্তি, একটু শান্তি। হসপিটালে আজ তেমন কোনো কাজ না থাকায় তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো স্নিগ্ধ আর সকাল। বাড়িতে এসে এত তোড়জোড় দেখে অবাক হলো দুজনেই। স্নিগ্ধ আসমাকে ডেকে জিজ্ঞাসা করল, বাড়িতে কিসের এত আয়োজন চলছে? আজ তো নীলিমাকে দেখতে আসছে পাত্রপক্ষ। মিনিট দুয়েক চুপ থেকে বলল, ও আচ্ছা, তোরা আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে? হসপিটালে তেমন কোনো কাজ ছিল না, তাই ভাবলাম শুধু শুধু বসে না থেকে বাসায় চলে আসি। ভালো করেছিস, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম কর। স্নিগ্ধ মাথা নাড়িয়ে সকালের হাত ধরে উপরে চলল। সকাল এতক্ষণ স্নিগ্ধর দিকেই তাকিয়েছিল, মূলত তার মনোভাব বোঝার চেষ্টা করছিল। যতই হোক, নিলাম স্নিগ্ধর প্রথম ভালোবাসা। কষ্ট হওয়াটা বা খারাপ লাগাটা অস্বাভাবিক কিছু না। স্নিগ্ধ ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই দরজায় কড়া নাড়ল কে যেন। দরজা খুলে দেখে আসমা কাজের লোককে দিয়ে জুস আর কিছু খাবার পাঠিয়ে দিয়েছে। খাবারে ট্রে নিয়ে দরজা লাগিয়ে টেবিলের উপর নামিয়ে রেখে সকালের দিকে তাকিয়ে দেখে সকাল চোখ বুঁজে শুয়ে আছে। তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতেই চোখ মেলল। উঠে বস, মা খাবার পাঠিয়েছে। বালিশে হেলান দিয়ে আছোয়া হয়ে বসতেই স্নিগ্ধ তার দিকে জুসের গ্লাসটা এগিয়ে দিল। গ্লাস হাতে নিয়ে একটু খেয়ে স্নিগ্ধর দিকে তাকিয়ে প্রশ্ন করল, খারাপ লাগছে আপনার তাই না? চমকে উঠল স্নিগ্ধ, কিন্তু তা প্রকাশ না করে বলল, কেন, খারাপ কেন লাগবে? নিলাম আপুকে আজ পাত্রপক্ষরা দেখতে আসছে জেনে খারাপ লাগছে আপনার। মোটেও না, নিলাম এক জায়গাতেই আটকে আছে এখনো, তাই আমি চাই ও নতুন করে সবটা শুরু করুক, যেমনটা আমি করেছি। আমি চাই ও ভালো থাকুক যেমন আমি আছি।
আপনি অস্বীকার করলেও আপনার চোখে কিন্তু আমি নীলিমা আপুর জন্য ভালোবাসাটা দেখতে পাচ্ছি। আমি বলছি না যে আপনার খারাপ লাগাটা অস্বাভাবিক, বরং আমি মনে করি এটা স্বাভাবিক, কারণ কোনো এক সময় আপনারা প্রেমের সম্পর্কে ছিলেন। দেখো, তুমি ভুল ভাবছো ডক্টর সাহেব। আপনি শান্ত হন আগে, আমি কিন্তু একবারও বলিনি আমি আপনাকে ভুল বুঝেছি। আমি চিনি আপনাকে, আপনি কেমন তাও জানি, শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন। আমি আপনাকে বিশ্বাস করি ডক্টর সাহেব, আমি জানি আপনি কখনো এমন কিছু করবেন না যাতে আমি কষ্ট পাই। নীলিমা আপু আপনার প্রেমিকা, প্রথম ভালোবাসা হলেও আমি আপনার স্ত্রী এবং শেষ ভালোবাসা। সকালকে ছড়িয়ে ধরল স্নিগ্ধ, এই মেয়েটা তাকে এত বোঝে কেন? সেই বাচ্চা মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে। যে মেয়েটা একসময় তার পেছন পেছন ঘুরঘুর করতো মেডিকেল ক্যাম্পাসে, আজ সেই পিচ্ছি মেয়েটা তার স্ত্রী, কিছুদিন বাদে তার সন্তানের মা হবে। তার ভাগ্যে এই মেয়েটার এত ভালোবাসা ছিল বলেই হয়তো উপরওয়ালা নীলামকে তার জীবন থেকে সরিয়ে নিয়েছিলেন। নীলাম তার জীবনে নেই, এই আফসোসটা তার নেই। আগে আফসোস হতো, কিন্তু যেদিন থেকে তার জীবনে সকাল এসেছে সেদিন থেকে আফসোসটা কেমন যেন কর্পূরের মতো উবে গেছে। পাত্রপক্ষের সামনে মাথা নিচু করে বসে আছে নীলাম। তার অসহ্য লাগছে এইসব। আগেই বোঝা উচিত ছিল মা তাকে মিথ্যে বলে দেশে আনিয়েছে। আজকে পাত্রপক্ষ তাকে দেখতে আসবে এই কথাটা পর্যন্ত কিছুক্ষণ আগে জেনেছে। মনে এখনো স্নিগ্ধ থাকতে কি করে অন্যের ঘরের ঘরণী হবে সে? স্নিগ্ধ নির্বিকারভাবে এক পাশে দাঁড়িয়ে আছে। সকাল চায়ের ট্রেনে টেবিলে রাখতেই পাত্রের বড় বোন জিজ্ঞাসা করল, তুমি কে, মানে পাত্রের কি হও? সকালকে বলতে না দিয়ে স্নিগ্ধ বলল, ও আমার স্ত্রী, সম্পর্কে পাত্রীর মামাতো ভাইয়ের বউ। ও আচ্ছা। পাত্রের বোনের মুখটা কেমন যেন বেজার হয়ে গেল। স্নিগ্ধ সকালকে ডেকে তার পাশে দাঁড়িয়ে থাকতে বলল। নীলাম আর চোখে সবটাই দেখল। তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সকালের জায়গায় সে হলে কি খুব বেশি মন্দ হতো? এই দহন ক্রিয়া যে আর সয় না। পাত্রের নাম মাহিম, সিভিল ইঞ্জিনিয়ার। পরিবারে বাবা মা আর বড় বোন আছে। বড় বোন বিবাহিত, 7 বছরের একটা ছেলে আছে বোনের। মাহিন বিগত প্রায় 15 মিনিট যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলামের দিকে। ব্যাপারটা অবশ্যই যে কোনো মেয়ের জন্য অস্বস্তিদায়ক। নীলাম কিছুটা নড়ে চড়ে বসল। মাহিন হাত ঘড়ির দিকে তাকিয়ে আবারও নীলামকে দেখল। অতঃপর মায়ের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, পাত্রী দেখতে আসতে বলছিলে, এসেছি। দেখতে বলেছিলে, বিগত 15 মিনিট যাবৎ শুধু দেখেছি, আর কি করতে হবে? মাহিনের মা সুরমা বেগম নিজের ছেলের কথায় লজ্জিত বোধ করলেন। দাঁত কিরমির করে চাপা কণ্ঠে ধমকে বললেন, এই বাসা থেকে বের না হওয়া পর্যন্ত আর একটা কথাও বলবি না, চুপচাপ বসে থাক। ঠিক আছে, তুমি যখন বলছো তখন না হয় চুপ করেই থাকি। নীলামের মা বললেন, আমাদের কিন্তু মাহিনকে ভীষণ পছন্দ হয়েছে। সুরমা হেসে বললেন, আমাদেরও মেয়ে পছন্দ হয়েছে, এখন শুধু ছেলেমেয়ের মতামতটা পেলে আমরা সামনে এগোবো। তা বেশ তো, মাহিন আর নীলাম না হয় একে অপরের সাথে আলাদাভাবে কথা বলুক কিছুক্ষণ। জি আপা, এটা ভালো হয়। সুরমা চাপা স্বরে মাহিনকে বললেন, মেয়েটার সাথে ভালো মতো কথা বলবি, উল্টো পাল্টা আজ এর কোনো কাহিনী করবি না। তোর আবার সব জায়গায় ঝামেলা করার অভ্যেস আছে, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে, অতএব কোনো অস্বাভাবিক আচরণ করবি না। বিশাল এক লেকচার দেওয়ার পর মাহিনকে নীলামের সাথে পাঠালেন সুরমা। মাহিনকে তিনি ভালো করেই চেনেন। ছেলেটা বড্ড গম্ভীর স্বভাবের, যা বলবে একদম কাট কাট গলায় বলবে। নরম বা কোমলভাবে কিভাবে কথা বলতে হয় তা মনে হয় ছেলেটা জানেই না। মাঝে মাঝে নিজের ছেলের উপরে প্রচণ্ড বিরক্ত হন সুরমা। এরকম ছেলেকে কোন মেয়েই বা বিয়ে করতে চাইবে? আজ পর্যন্ত যতগুলো মেয়ে দেখতে গিয়েছেন তারা সব জায়গাতেই কোনো না কোনো কাণ্ড করেছে মাহিন। এই যেমন আগের বাড়ি যে মেয়েটাকে দেখতে গিয়েছিল সে মেয়েটা অনেক নম্র, ভদ্র আর শান্ত ছিল। আহা, কিন্তু তার ছেলে সেটা বুঝল না, মেয়ের বাবা মায়ের সামনেই বলে বসল, মেয়ে আমার পছন্দ হয়নি, মেয়ের নাক বোঁচা, আমার তো লম্বা না করলা মেয়ে চাই যাতে মেয়ে আমার সাথে নাক উঁচু করে কথা বলতে পারে। এটা কোনো কথা হলো? ভীষণ রেগে গিয়েছিলেন সুরমা, কিন্তু মাহিনের তাতেও কোনো হেলদোল ছিল না। না জানি আজ কি কাণ্ড করে বসে তার ছেলে। নীলাম একদম শান্তভাবে তাকিয়ে আছে মাহিনের দিকে। মাহিনও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে নীলামের দিকে। দুজনে চোখে চোখে কথা হচ্ছে এটা বললে চরম ভুল হবে। নীলাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে, আর মাহিন তাকিয়ে আছে প্রশ্নবোধক চাহনিতে। অনেকক্ষণ পরেও তাদের অবস্থার যখন কোনো হেরফের হল না, তখন মাহিন মুখ দিয়ে বিরক্তিতে চ শব্দ করল। কিছুটা ধমকানো সুরে প্রশ্ন করল,
এইভাবে চুপচাপ সংসেজে দাঁড়িয়ে আছেন কেন? ভড়কে গেল নিলাম। কপাল কুঞ্জকে বিরক্ত হয়ে বলল, আপনি নিজেই তো কিছু বলছেন না। ও আচ্ছা, এখন দোষটা আমার। আমি বলিনি আপনার দোষ, আমি বলেছি আপনি কিছু বলছিলেন না বলেই আমি চুপ করেছিলাম। আমি বললেই আপনাকে কথা বলতে হবে, আর আমি না বললে আপনাকে চুপ করে থাকতে হবে, এমন তো কোনো নিয়ম আছে বলে তো আমার জানা নেই। দেখুন, আপনি অযথা কথা বাড়াচ্ছেন। আপনার যদি কথা বলতে না মন চায় তবে আপনি যেতে পারেন, কিন্তু এভাবে আমাকে ধমকাধমকি করাটা আমার একদম পছন্দ না। তো এই কথা আগে বললি হতো, খামোখা 10 মিনিট নিজেই সংসেজে দাঁড়িয়ে রইলেন আর আমাকেও সংসেজে দাঁড় করিয়ে রাখলেন। প্লিজ, আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে তো জিজ্ঞেস করুন, আর কিছু জিজ্ঞেস না করার থাকলে কথা বাড়াবেন না। মাহিন কিছুক্ষণ চুপ করে থেকে জিজ্ঞাসা করল, বিয়েতে মত আছে আপনার? মত না থাকলে নিশ্চয়ই আপনার সামনে সংসেজে বসে থাকতাম না। আপনার কথায় মনে হচ্ছে আপনি ভীষণ বিরক্ত বোধ করছেন। জি, আমি বিরক্ত বোধ করছি, কিন্তু সেটা আপনার এই ব্যবহারে। মিনিটখানেক চুপ করে থেকে মাহিন বলল, চলুন তবে বাইরে যাই, সবাই অপেক্ষা করছে। কথা না বাড়িয়ে হন হন করে ঘর ছেড়ে বেরিয়ে গেল নিলাম। মাহিন কিছু একটা বিড়বিড় করতে করতে বের হলো রুম থেকে, মায়ের পাশে বসে ফট করেই বলল, পাত্রী আমার পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি। নিলামের বাবা মা বেশ খুশি হলেন। মাহিনের মা আর নিলাম ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তার দিকে। ব্রু কুঁচকে সুরমার উদ্দেশ্যে নিচু গলায় মাহিন বলল, কি এইভাবে তাকিয়েছেন কেন? তুই বিয়েতে রাজি? এটাই তো বললাম আমি, তুমি কি অন্য কিছু শুনলে নাকি? না তা হয় না, তাহলে এমনি ফাইনাল? এখন কি লিখে দিতে হবে? না না, তা কেন হবে, ঠিক আছে, তবে নিলামই ফাইনাল। নিলাম? ও মা, তোর হবু বউয়ের নাম জানিস না এখনো? ওর নাম ধুয়ে নিশ্চয়ই আমি পানি খাবো না। তুই চুপ থাক বাপ, তোকে আর কিছু বলতে হবে না। ডেট কবে ফাইনাল করবে? কিসের ডেট? কিসের মানে বিয়ের আর কিসের? কথা বলে দেখি আগে ওনাদের সাথে, দুই পরিবারের সুবিধা মতো ডেট ঠিক করব। এত কথা জানি না, এক সপ্তাহের মধ্যে ডেট ফিক্সড করো। এত তাড়া কেন বাপ? এত শত কথা আমি জানি না, তুমি এতদিনে বিয়ের জন্য চাপ দিয়েছো কিন্তু আমি বিয়ে করিনি। এখন যে আমি বলছি এক সপ্তাহের মধ্যে বিয়ের ডেট ফিক্সড করতে, অমনি তোমার প্রশ্নে ঝুলি নিয়ে বসে গেলে। উফ, ঠিক আছে, দেখছি কি করা যায়। নিলামের বাবা মাকে উদ্দেশ্য করে সুরমা বেগম বললেন, আমার ছেলে তো বলেই দিয়েছে ওর মেয়ে পছন্দ, এখন যদি আপনাদের নিলামের মাহিনকে পছন্দ হয়ে থাকে তাহলে আজকেই বিয়ের পাকা কথা সেরে ফেলবো। নিলামের মা তড়িঘড়ি করে বললেন, না না, নিলামের কোনো আপত্তি নেই, আমরা এখনই সব কথা সেরে নিই। স্নিগ্ধ অবাক হয়ে তার মামির দিকে তাকিয়ে রইল। নিলামকে জিজ্ঞাসা না করে এক প্রকার সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন তিনি। স্নিগ্ধর মনে হলো তার মামি ভয় পাচ্ছে এই ভেবে যে যদি নিলাম বেঁকে বসে। নিলামের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চাইল স্নিগ্ধ, কিন্তু এইসবের ভেতরে তার কথা বলা হয়তো বেমানান হবে ভেবে চুপ করে রইল। স্নিগ্ধর মামি সকালকে ডেকে বললেন, নিলামকে নিয়ে ভেতরে যাও। সকালও বাধ্য মেয়ের মতো এগিয়ে গিয়ে নিলামকে নিয়ে ভেতরের দিকে যেতে লাগল। যাওয়ার আগে নিলাম স্নিগ্ধর দিকে অশ্রুসিক্ত নয়নে তাকাল। স্নিগ্ধ দ্রুত নিচে চোখ সরিয়ে নিল, তা দেখে নিলামও দৃষ্টি সরিয়ে চলে গেল। স্নিগ্ধর বাসার দোতলা ছাদে গোলাপ ফুলের বাগানটা এখনো আছে, সেখানে একপাশে সকালের উদ্যোগে একটা ছোট টেবিল আর দুটো চেয়ার রাখা হয়েছে। মাঝে মাঝে এখানে বসে গল্প করে সকাল আর স্নিগ্ধ, আবার মাঝে মাঝে নিচে মাদুর বিছিয়ে সেখানে বসে অথবা শুয়ে চন্দ্র তারকা বিলাস করে। রাতে ডিনার করার জন্য স্নিগ্ধকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এলো সকাল। ওপরে ছাদের দিকে তাকিয়ে দেখে স্নিগ্ধ সেখানে চেয়ারে বসে টেবিলের উপরে মাথা এলিয়ে শুয়ে আছে। স্নিগ্ধর মনের অবস্থাটা সে বুঝতে পারছে। যতই হোক, নিলাম তার প্রাক্তন ছিল, এমন না যে তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল, বরং নিলামের মিথ্যে মৃত্যুর খবর শুনে জীবনটাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছিল, নতুন করে ভালোবেসেছিল সকালকে। কিন্তু মনের কোনো এক কোনায় নিলামের প্রতি স্নিগ্ধর অনুভূতি ভালোবাসাটা তো রয়েই গিয়েছিল। শুধু সময়ের সাথে সাথে সকালকে নিজের মনে নতুন করে জায়গা দিয়ে ফেলায় নিলামকে মন মানছে না, কিন্তু ওই যে মনের কোণে দেবে থাকা থাকা সুপ্ত অনুভূতি, সেটাই শত নষ্টের মূল। সকালের যে খারাপ লাগে না তা নয়, তারও খারাপ লাগে যখন তার স্বামী নিজের প্রাক্তনের কথা ভেবে বিচলিত হয়। কিন্তু স্নিগ্ধকে সে বোঝে, বিয়ের আগে 2 বছর আর বিয়ের পরে 3 বছর মিলিয়ে মোট 5 বছর যাবৎ স্নিগ্ধকে দেখে আসছে সে।
এতটুকু যদি সে স্নিগ্ধকে না বুঝে তাহলে সে কেমন ভালোবাসল? প্রথম অনুভূতি আর প্রথম ভালোবাসা কখনো ভোলা যায় না। স্নিগ্ধর ক্ষেত্রে তো তার প্রথম অনুভূতি আর ভালোবাসা দুটোই নিলাম ছিল, তাহলে সে কিভাবে এত সহজে সবটা ভুলবে? তাও আবার নিলামকে নিজের চোখের সামনে ঘুরঘুর করতে দেখলে? সকাল গভীর এক দীর্ঘশ্বাস ছেড়ে উপরে গিয়ে স্নিগ্ধ সামনে দাঁড়ালো। আলতোভাবে তার চুলে হাত বোলাতেই মাথা তুলে সকালকে দেখল সে। কিছুক্ষণ চুপ করে থেকে বসা অবস্থায় হঠাৎ সকালকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখল। আলতো হাতে স্নিগ্ধ চুলগুলো টানতে টানতে বলল, ডিনার করবেন না? কেন? ভালো লাগছে না। তবুও খেতে হবে ডক্টর সাহেব, তা না হলে আপনার জুনিয়রও কিন্তু কিছু খাবে না। ইমোশনাল ব্ল্যাকমেইল করাও দেখি শিখে গিয়েছো। আপনারই তো মিসেস। মৃদু হেসে সকালকে আরো নিবিড়ভাবে জড়িয়ে ধরলো। তুমি আমাকে এত বোঝো কেন মিসেস বিকাল? কারণ আমি আপনাকে ভালোবাসি, তাই নিজের ভালোবাসার মানুষটার মনটাই যদি না বুঝি তাহলে তাকে কেমন ভালোবাসলাম আমি? আমার বিশ্বাসই হচ্ছে না আমার সেই পিচ্চি মিস বিকালটা এত বড় হয়ে গেছে, সবার সমস্যা বুঝতে শিখেছে, বড়দের মতো কথা বলা শিখেছে। সব আপনার মেহেরবানি। মৃদু হেসে সকালের দিকে তাকিয়ে তার ওষ্ঠদ্বয় স্পর্শ করল। স্নিগ্ধর চুলে থাকা সকালের হাতটা চুলগুলো খামছে ধরল। ঘরের ভেতরে দম বন্ধ হয়ে আসছিল বলে মন খুলে একটু শ্বাস নেওয়ার জন্য ছাদে এসেছিল নিলাম। ওপরে ছাদের দিকে নজর পড়তেই স্তব্ধ হয়ে গেল সে। চোখ ফেটে জল গড়িয়ে পড়তে চাইছে তার। নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখে বুকের ভেতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তবু সে কিচ্ছু করতে পারছে না, তার চেয়ে অধিকার নেই কিছু বলার। তাছাড়া ওই মেয়েটা এখন স্নিগ্ধর স্ত্রী, তার সাথে ঘনিষ্ঠ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু নিলামের মন যে মানছে না, ভীষণ কষ্ট হচ্ছে তার। স্নিগ্ধর কপালে চুমু দিয়ে সকাল লাজুক হেসে বলল, আপনি দিন দিন অনেক অসভ্য হয়ে যাচ্ছেন ডক্টর সাহেব। সবটাই আমার বাবুর আম্মুর জন্য, একটু অসভ্য যদি না হতাম তাহলে কি আর জুনিয়র আসতে পারতো? না, আপনার শুধু আমাকে লজ্জা দেওয়ার ঠান্ডা। চলুন তো, এখন অনেক রাত হয়েছে, নিচে গিয়ে ডিনার করবেন, আপনার জুনিয়রও কিন্তু এখনো না খেয়ে আছে। উঠে দাঁড়িয়ে সকালকে চাপটে ধরে দুই গালে দুটো চুমু খেলো স্নিগ্ধ। সকাল লজ্জা পেয়ে আলতো করে স্নিগ্ধর বাহুতে থাপ্পড় দিল। পেছন থেকে নিলামের গলা শুনে দুজনেই কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সকাল তাড়াহুড়ো করে সরতে চাইলে স্নিগ্ধ তার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁড়াল। সকাল বিচলিত দৃষ্টিতে বারবার নিলাম আর স্নিগ্ধর দিকে তাকাচ্ছে। স্নিগ্ধর দৃষ্টি শান্ত, নিলামের দৃষ্টি অশ্রু ভেজা। নিলাম কান্না ভেজা গলায় বলল, আমার সাথে কি 5 মিনিট কথা বলা যাবে স্নিগ্ধ? বলো। নিলাম একবার সকালের দিকে তাকিয়ে আবারও স্নিগ্ধর দিকে তাকাল। সকাল বিষয়টা খেয়াল করল, তার সামনে হয়তো নিলামের কথা বলতে অস্বস্তি হবে ভেবে সে বলল, আপনারা কথা বলুন, আমি নিচে গিয়ে দেখি সবার খাওয়া হলো কিনা। তুমি থাকো মিসেস বিকাল। সকাল নিচু গলায় বলল, ডক্টর সাহেব একটু বোঝার চেষ্টা করুন, আপু আপনার সাথে কথা বলতে চাইছে, আমার সামনে তার অস্বস্তি হচ্ছে, বিষয়টা স্বাভাবিক কারণ আমি আপনার স্ত্রী আর সে প্রাক্তন, তাই প্লিজ আমি নিচে যাই, আপু কি বলতে চায় সেটা শুনুন আপনি। সকাল জোর করে নিচের হাত ছাড়িয়ে যেতে যেতে বলল, জুনিয়র আর আমি কিন্তু খাবার টেবিলে আপনার অপেক্ষায় থাকব। মিষ্টি করে হেসে চলে গেল সকাল। তার যাওয়ার দিকে তাকিয়ে রইল স্নিগ্ধ। নিলাম স্নিগ্ধর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। তার মাঝে মাঝে ভীষণ হিংসে হয় সকালের উপর। মেয়েটার মাঝে এমন কি আছে যা দেখে স্নিগ্ধ তার উপর পাগল হয়ে গেল? বউকে দেখছি চোখে হারাও। স্বাভাবিক, মেয়েটা এতটাই মিষ্টি যে তার প্রেমে যে কেউ পড়তে বাধ্য, আর আমি তো ওর স্বামী। আমার কথা তোমার একটুও মনে পড়ছে না স্নিগ্ধ? অস্বীকার করব না যে মনে পড়ে না, মাঝে মাঝে মনে পড়ে, মন খারাপও হয়, কিন্তু ওই যে আমার মিসেস বিকাল আছে না, সে আমাকে এতটাই বুঝে যে কীভাবে কীভাবে যেন আমার মনটা ভালো করে ফেলে। মেয়েটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আর আমি? আমার কথাটা কি একবারও ভেবে দেখেছ? তুমি খুব সহজেই আমাদের পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে একজনকে ভালোবেসে তার সাথে সংসার শুরু করেছ, কিন্তু আমি চেয়েও পারছি না তোমাকে ভুলতে, আর না পারছি সব কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে। তোমাকে দেখলে এখনো আমার কষ্ট হয়, খারাপ লাগে, সকালকে তোমার সাথে দেখলে হিংসে হয় আমার, এই ভেবে কেন ওর জায়গায় আমি হলাম না, আমি কি কম ভালোবাসি তোমায়? তাহলে কেন তুমি আমার হলে না স্নিগ্ধ? আমি আর পারছি না, আমি আর পারছি না তোমাকে সকালের সাথে সহ্য করতে। কান্নায় ভেঙে পড়ল নিলাম।
কিছুটা খারাপ লাগলেও স্নিগ্ধর কিছুই করার নেই, ভাগ্যে যা ছিল তাই হয়েছে, এ নিয়ে কোনো আফসোসও নেই তার। আর কয়েকটা দিন গেলে হয়তো নীলামও বুঝবে, জীবন সঙ্গীকে পেলে ধীরে ধীরে নীলামও সবটা মানিয়ে নিতে শিখবে, বুঝতে শিখবে। এসব ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল সে। তখনই নীলাম এমন একটা কথা বলল যা শুনে স্তব্ধ হয়ে গেল স্নিগ্ধ, অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। স্নিগ্ধ চলো না আমরা পালিয়ে যাই দূরে কোথাও, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না, না থাকবে তোমাকে হারানোর ভয়, যেখানে শুধু তুমি আমার হয়ে থাকবে, না থাকবে কোনো সকাল আর না থাকবে কোনো মাহিন, তুমি আর আমি শুধু একে অপরের হয়ে থাকবো। পাগল হয়ে গিয়েছো তুমি, কি বলছো এসব, তুমি আর আমি কখনোই এক হতে পারবো না, এক হতে পারবো না এই কথাটাই বা আসছে কেন, আমি তোমাকে চাই না নিলাম, আমার জীবন এখন শুধু সকাল আছে আর থাকবে, ওকে আমি ভালোবাসি, ও আমার স্ত্রী, আমার সন্তান ওর গর্ভে, ওকে ছাড়ার কোনো প্রশ্নই আসে না, তুমি আমার অতীত ছিলে, কিন্তু অতীতকে প্রশ্রয় দিয়ে বর্তমান আর ভবিষ্যৎ নষ্ট করার মতো বোকা মানুষ আমি নই, তুমি এখন আমার জীবনের কোথাও নেই, একসময় আমার ভালোবাসা ছিলে, সেই সুবাদে তোমার জন্য মনের কোণে কোথাও না কোথাও একটা টান এখনও কাজ করে, কিন্তু আজকে তুমি যেই কথাটা বললে না, এরপর থেকে এই টানটাও থাকবে কি না সন্দেহ, আমি সব সহ্য করতে পারবো, কিন্তু সকালকে আমার জীবন থেকে সরানোর কথা বললে আমি চুপ থাকবো না, আর সামনে মাহিনের সাথে তোমার বিয়ে, সব ভুলে ওর সাথে নতুন করে শুরু করে দেখো, তুমি ভালো থাকবে। স্নিগ্ধ সকাল আমার জন্য অপেক্ষা করছে। নীলামকে কথা বাড়ানোর আর সুযোগ না দিয়ে চলে গেল স্নিগ্ধ। তার যাওয়ার দিকে তাকিয়ে থেকে ছাদে হাঁটু গেড়ে বসে পড়ল নীলাম, শব্দ করে কাঁদতে লাগলো। জীবনে এত বড় অপ্রাপ্তি নিয়ে কি করে বাঁচবে সে? উপরওয়ালা কেন সকালকেই স্নিগ্ধর জন্য তৈরি করল, তাকে কেন করল না, তার ভেতরে কি ত্রুটি ছিল, কেন এমন হলো তার সাথে? সময়টা গোধূলি বিকেল, ক্যাফের শেষের দিকের কর্নার টেবিলে বসে শূন্যে তাকিয়ে আছে নীলাম। তার ঠিক সামনেই বসে আছে মাহিন নামক সুদর্শন পুরুষটি, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। আজ সারাদিন নিজের রুম থেকে বের হয়নি নীলাম, সকালের নাস্তা দুপুরের খাবার সব নিজের ঘরে বসেই খেয়েছে। দুপুরে খাওয়া শেষে বিশ্রাম নেওয়ার জন্য একটু শুয়েছিল, তখনই তার মা এসে জানালো বিকেলে মাহিন দেখা করতে চাইছে। প্রথমে আসতে না চাইলেও পরে মায়ের জোরাজুরিতে আসতে হয়েছে তাকে। মাহিন তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে নীলামকে। এই মেয়েটার কোনো কাজকর্মই বুঝে আসে না তার। বিগত প্রায় আধ ঘন্টা যাবৎ তারা দুজনে বসে আছে, অথচ এই পর্যন্ত একটা কথাও বলেনি মেয়েটা। সমস্যাটা কোথায় সেইটাও তো বুঝতে পারছে না। বিয়েতে অমত থাকলে তাকে বললেই তো পারে, সেইটাও বলছে না। মেয়েটার ব্যবহারগুলো কেমন যেন অদ্ভুত লাগে তার কাছে। নীলামের ব্যাপারে খোঁজখবর নিয়ে কোনো খারাপ বা মন্দ কিছু পায়নি, কিন্তু তার কানে একটা কথা এসেছে, কথাটার আসল সত্য কি সেটা জানার জন্যই নীলামকে এখানে ডাকা। কিন্তু এই মেয়ে তো মনে হয় পন করেছে আজ কোনো কথাই বলবে না, তাকেই শুরু করতে হবে বুঝতে পেরে হালকা কেশে বলল, কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞাসা করবে না? না। থতমত খেয়ে গেল মাহিন, আমতামতা করে বলল, আচ্ছা সমস্যা নেই, আমি বলছি, আমিও ভালো আছি। হুম, তোমাকে আজকে এখানে কিছু কথা জিজ্ঞাসা করার জন্য ডেকেছিলাম। জিজ্ঞেস করুন। দেখো নেগেটিভ মাইন্ডে নিও না, আমি আসলে মানে আমার কানে কথাটা এসছে তাই জিজ্ঞাসা করতে চাইছি। এতক্ষণে নিলাম মাহিনের দিকে তাকালো। মাহিন মিনমিন করে বলল, মাঝে নাকি কতগুলো বছর গায়েব ছিলে তুমি, মানে সবাই জানতো তুমি মৃত, কিন্তু হুট করেই নাকি তুমি আবারও ফিরে এসছো, আর তোমার বোন তোমায় নাকি কিডন্যাপ করে তোমার মৃত্যুর ঘটনা সাজিয়েছিল। এতটুকু বলে থেমে মুহূর্ত গড়াতে না দিয়েই আবার বলল, দেখো ভুল বোঝো না আমাকে, আমি আসলে এসব ব্যাপারে জানি না কিছুই, তাই সবটা ক্লিয়ার করে জানার জন্য তোমায় ডেকেছি। অতীতের ঘটনাগুলো মনে পড়তেই শরীর শিউরে উঠল নীলামের, থরথর করে কাঁপতে লাগলো। ওই ঘটনাগুলো মনে পড়লে আজও ভয়ে আড়ষ্ট হয়ে যায় সে। তার বোন অনন্যা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল তা সে নিজের চোখে দেখেছে। তার চোখের সামনে কত মানুষকে খুন করেছে, কত মেয়েদের বিক্রি করেছে তার হিসেব নেই। তাকে মানসিকভাবে নির্যাতন করত, গোডাউনে যত ড্রাগস আসত সবার প্রথমে তার শরীরেই প্রয়োগ করে দেখা হতো ড্রাগসের রিয়াকশন কেমন তা জানার জন্য। কতগুলো বছর তাকে ড্রাগস নিয়ে অর্ধ মৃত বানিয়ে রেখেছিল। ভয়ে গলা শুকিয়ে গেছে নীলামের, এসির মধ্যেও সারা শরীর ঘামে ভিজে জঘন্য অবস্থা হয়ে গেল মুহূর্তেই। তাকে কাঁপতে দেখে মাহিন পানির গ্লাসে গিয়ে দিল, কোনো মতে পানিটা খেয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে লাগলো সে। মাহিন শক্ত করে তার এক হাত ধরে তাকে আশ্বাস দিয়ে বলল, তোমার যদি প্রবলেম হয় তাহলে কিছু বলার দরকার নেই,
আমি চাই তুমি সুস্থ থাকো। টিস্যু দিয়ে নিলামের মুখের ঘাম মুছে দিয়ে বলল, চলো তোমাকে বাসায় পৌঁছে দেই, তোমার শরীরটা ঠিক লাগছে না। কথা না বাড়িয়ে উঠে দাঁড়ালো নিলাম, ঠিকমতো হাঁটতেও পারছে না সে। মাহিন্দা খেয়াল করে তাকে শক্ত করে ধরে ক্যাফে থেকে বেরিয়ে এলো। একটা রিক্সা ডেকে তাতে উঠে বসল। রিক্সাতেও শক্ত করে নিলামকে ধরে বসেছিল মাহিন। বাসার সামনে পৌঁছতেই স্নিগ্ধ আর সকালের সাথে দেখা হয়ে গেল। হসপিটাল থেকে মাত্রই ফিরেছে ওরা দুজন। নিলামকে দেখে সকাল দ্রুত তার কাছে এগিয়ে এসে তাকে ধরে নিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপুর, চোখ মুখ এমন লাগছে কেন? হুট করেই একটু অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এভাবে হঠাৎ? এই ব্যাপারে পরে কথা বলবো আমরা, আপনি ওকে ভেতরে নিয়ে যান, বিশ্রাম প্রয়োজন ওর। সকাল মাথা নাড়িয়ে নিলামকে নিয়ে ভেতরে চলে গেল। স্নিগ্ধ এখনো দাঁড়িয়ে আছে। মাহিন তাকে দেখে হ্যান্ডশেক করে বলল, আজকে তাহলে আসছি, আপনার সাথে একটু কথা বলা যাবে? অবাক হলো মাহিন, কিন্তু না করল না সে। সম্মতি জানাতেই স্নিগ্ধ তাকে নিয়ে বাসার পাশের এক রেস্টুরেন্টে গিয়ে বসল। দুটো কফি অর্ডার করে মাহিন জিজ্ঞাসা করল, বলুন কি বলতে চান? আপনি কি নিলামের কাছে ওর অতীত জানতে চেয়েছিলেন? আই মিন ওর বোন অনন্যা সম্পর্কিত কিছু? কিছুটা অবাক হয়ে মাহিন জবাব দিল, জি। বুঝতে পেরেছি। আসলে যখন অনন্যা সম্পর্কিত কিছু ওর সামনে বলা হয় বা শুধু অনন্যার নামটা ওর সামনে নেওয়া হয়, তখনই ও ঘাবড়ে যায়। কৌতূহল দমিয়ে রাখতে না পেরে মাহিন জিজ্ঞাসা করল, কিন্তু কেন, এই অনন্যার পুরো বিষয়টা আসলে কি? অভিশাপই বলতে পারেন। আমাকে কি সম্পূর্ণ ঘটনাটা বলা যাবে? অবশ্যই, আপনি নিলামের উঠবি, আপনার সবটা জানার অধিকার আছে। জি। স্নিগ্ধ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সম্পূর্ণ ঘটনাটা বলতে গেলে আমাকে ঘিরেই ঘটেছে। মানে? নিলাম আর আমি একটা সময় রিলেশনে ছিলাম। থমকালো মাহিন, তার স্তব্ধ দৃষ্টি স্নিগ্ধর দিকে, অথচ স্নিগ্ধ একদম শান্তভাবে কথাগুলো বলছে। আমরা একে অপরকে ভালোবাসতাম। আমরা যখন সম্পর্কে জড়াই তার আগেও, আগে থেকে, তার আরও আগে থেকে নিলামের বোন অনন্যা আমাকে ভালোবাসত। আমি জানতাম সেটা, ও আমাকে বলেছিল। কিন্তু আমি যেমন মেয়ে চাইতাম ও তেমন ছিল না বলে আমি ওকে রিজেক্ট করেছিলাম। আমি নিলামের সাথে সম্পর্কে জড়িয়ে গিয়েছি জানতে পেরে অনন্যা নিজেকে গুটিয়ে নেয়। নিলাম আর আমার সম্পর্ক তখন গভীর। আমাদের পরিবার থেকে আমাদের বিয়ে ঠিক করা হয়। কিন্তু একদিন হঠাৎ করে জানতে পারি নিলাম অ্যাক্সিডেন্ট করেছে। গাড়ি খাদের গভীরে পড়ে যাওয়ায় ওর লাশ খুঁজে পাওয়া যায়নি। মানতে পারিনি ঘটনাটা, শক খেয়েছিলাম প্রচুর। নিজেকে গুছিয়ে নিতে অনেকটা সময় লাগে। তারপর আমার পরিচয় হয় সকালের সাথে, ও আমার পেশেন্ট ছিল। একদিন রাতে হঠাৎ করে হসপিটাল থেকে কল আসে একটা ইমার্জেন্সির জন্য। হসপিটালে গিয়ে জানতে পারলাম অ্যাক্সিডেন্ট কেস। ওটিতে ঢোকার পর মেয়েটার রক্তাক্ত শরীর দেখে আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওটা নিলাম। যদি আমি ঠিকঠাক মতো অপারেশন না করি তাহলে ও আমাকে ছেড়ে আবার চলে যাবে। অপারেশন সাকসেসফুল হওয়ার পর যখন ওর মুখের ব্লাড ওয়াশ করা হয় তখন আমার হুঁশ আসে যে নিলাম মৃত আর এই মেয়েটা অন্য কেউ। অবশ্য তখন থেকে সকাল আমাকে পছন্দ করা শুরু করে। ওর দুষ্টুমি পাগলামি সব আমার ভালো লাগতো। নিতান্তই বাচ্চা একটা মেয়ে ছিল কিনা তখন, তাই আর এসব নিয়ে মাথা ঘামাইনি। কিন্তু মেয়েটা হুট করে একদিন আমাকে কল দিয়ে ইনিয়ে বিনিয়ে এটা বোঝানোর চেষ্টা করছিল যে ও আমাকে পছন্দ করে। আমি ওকে বুঝাই যে ওর বয়সটা ঠিক না, এই বয়সে আবেগ বেশি কাজ করে, কিন্তু ও আমাকে ভুল বুঝে। এরপর থেকে আমাদের যোগাযোগ লম্বা সময়ের জন্য বিচ্ছিন্ন হলো। ওর সাথে আমার আবার দেখা হলো, ও যখন মেডিকেলে চান্স পেয়ে ক্লাস করতে এলো তখন। আস্তে ধীরে আমাদের কথাবার্তা চলল, যোগাযোগ বাড়ল, ঘোরাঘুরি শুরু হলো। বুঝতে পারলাম নিজের অজান্তেই মেয়েটাকে মন দিয়ে বসেছি। ও আমাকে শুরু থেকেই ভালোবাসত, এখনও ওর ভালোবাসা এক বিন্দুও কমেনি, বরং সময়ের সাথে সাথে বেড়েছে। আমাদের দুজনের ফ্যামিলি মিলে আমাদের বিয়ে ঠিক করলো। এর মাঝে অবশ্য আমাদের মাঝে ঝামেলা হয়েছে অনেক, কিন্তু মেয়েটা একটা বারের জন্য আমায় ভুল বোঝেনি। আমার মুখ থেকে আসল কথা শোনার জন্য সবসময় অপেক্ষা করেছে। আমার বিয়ের কথা শুনে আবারও অনন্যা ফিরে এলো। ও কোনোভাবেই মানতে পারছিল না আমি অন্য কাউকে বিয়ে করছি। পুলিশ আর সিআইডি টিম, তখন নারী পাচারকারী চক্র আর আমাদের, মেডিকেলের তিনজন প্রফেসরের মৃত্যুর, আই মিন খুন হওয়ায় খুনিকে খুঁজতে ব্যস্ত। সিআইডি টিমের হাতে খুনির ব্যাপারে সকল তথ্য আসার পর জানা যায় নারী পাচারকারী টিমের লিডার আর প্রফেসরদের খুনি একজনই, আর সে হলো ছদ্মবেশী অনন্যা। ভীষণ বড় রকমের একটা শক খেলো মাহিন, বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। তাকে সময় না দিয়ে স্নিগ্ধ আবারও বলল, সিআইডি টিম যখন অনন্যাকে ধাওয়া করতে ব্যস্ত তখন সকাল বাইরে ছিল, আর দুর্ভাগ্যবশত অনন্যার গাড়ির সামনেই পড়েও। অনন্যা ওকে পেয়ে তুলে নিয়ে যায়,
সিআইডি টিম আর আমি যখন সেখানে পৌঁছাই তখন অনন্যার সাথে দুজন মেয়ে ছিল, তাদের ভেতরে একজন সকাল ছিল আর অন্যজন ছিল নীলাম। সত্যি বলতে নীলামকে দেখে আমি ওখানেই ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। সকালের কথা তখন আমি বেমালুম ভুলে বসেছি। যাই হোক, সেখানে সব প্রবলেম মিটে যাওয়ার পর প্রায় সপ্তাহখানেক হসপিটালে ছিলাম আমি। সকাল আর নীলাম দুজনই হসপিটালে অ্যাডমিট। নীলামের দায়িত্ব আমি নিজে ছিলাম। ওকে টানা কয়েক বছর বিভিন্ন রকম পাওয়ারফুল ড্রাগস দেওয়া হয়েছিল, যতটা সম্ভব ওয়াশ করে ড্রাগস বের করা হয়েছিল, কিন্তু ততদিনে ও ড্রাগসের প্রতি অ্যাডিক্টেড হয়ে গিয়েছিল। একটা লম্বা সময় ওকে রিহাবে থাকতে হয়েছে। অতএব ও যখন সুস্থ হয় তখন দেশের বাইরে চলে যায়, মূলত আমার জন্যই চলে যাওয়া, কারণ আমি তখন সকালকে ভালোবাসি। আর তার থেকেও বড় কথা হলো, তখন যদি আমি সকালকে ছেড়ে দিতাম তাহলে মেয়েটা বাঁচতে পারত না। যে বাবার আদর ভালোবাসায় ও বড় হয়েছে সেই বাবাই ছিলেন অনন্যার নারী পাচারকারী দলের পার্টনার। তাকে গ্রেফতার করার পর সকাল অনেক বেশি ভেঙে পড়েছিল, ধরেই নিয়েছিল আমি ওকে ছেড়ে আবার নীলামের কাছে চলে যাব। কিন্তু আমি ওকে প্রচণ্ড বেশি ভালোবেসে ফেলেছিলাম। নীলামের চোখের জলও তখন আমায় কাবু করতে পারিনি, আর আজও ওর চোখের জল আমায় কাবু করতে পারে না, কারণ আমার সবটা জুড়ে এখন আমার স্ত্রী সকাল। সবটা শুনে কেবল দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই বলা রইল না মাহিনের। নীলামের এই উদাসী ভাবের কারণ আজুর কাছে স্পষ্ট। স্নিগ্ধ কফিতে কয়েক চুমুক দিয়েও আবারও বলতে লাগলো, নীলাম আজও আমায় ভালোবাসে, ওকে আমি বুঝিয়েও পারছি না সবটা নতুন করে শুরু করাতে। ও অবুঝের মতো আচরণ শুরু করেছে কিছুদিন ধরে। আমার স্ত্রী প্রেগনেন্ট, তাছাড়াও খুব নরম মনের, একটুতেই প্রচণ্ড হার্ট হয়। নীলামের ব্যাপারটাও জানে কিন্তু আমাকেও জানে, তাই সমস্যা হয় না। কিন্তু নীলাম যা শুরু করেছে এরপর আমার এখন ভয় হচ্ছে সকালকে নিয়ে। নীলামের জেদ অনেক বেশি, অতীতে যার সাক্ষী আমি ছিলাম। আমার ভয় হচ্ছে এই ভেবে যে ও জেদের বসে সকালের কোনো ক্ষতি না করে ফেলে। আবার আমার করণীয় কি? দুদিন বাদে নীলাম আপনার স্ত্রী হবে। আপনি ওকে কীভাবে ট্রিট করবেন না করবেন সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। কিন্তু আমি বলবো, যদি আপনি কঠোর না হয় নরমভাবে ওকে বোঝান, ওকে আপনার ভালোবাসার উপলব্ধি করান, ওকে স্পেশাল ফিল করান, তাহলে ও খুব শীঘ্রই আপনাতে মিশে যাবে। কারণ ওর এখন খুব করে একজন সঙ্গীর প্রয়োজন, প্রয়োজন একটু সাপোর্টের, যা আপনি পারবেন ওকে দিতে। আমার তরফ থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করব, কোনো ত্রুটি রাখবো না চেষ্টায়। এবার হয়তো নীলামের জীবনটাও গুছিয়ে দেওয়া লোক এসে গেছে ভেবেই হাসলো স্নিগ্ধ। কফি শেষ করে বলল, এবার আমাকে উঠতে হবে, আমার মিসেস চিন্তা করছে হয়তো। অনেক বেশি ভালোবাসেন তাই না? আগে হলে হ্যাঁ বলতাম, কিন্তু এখন আমি ওকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। ও ছাড়া আমি মূল্যহীন, অস্তিত্বহীন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাহিনের সাথে হাত মিলিয়ে চলে গেল স্নিগ্ধ। তার যাওয়ার দিকে তাকিয়ে নীলামের ব্যাপারে ভাবতে লাগলো মাহিন। কিভাবে নীলামের মনে নিজের জন্য জায়গা তৈরি করবে সেই কথাই ভাবতে লাগলো। রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সকালকে জড়িয়ে ধরে তার গলায় মুখ গুঞ্জে দিয়ে অনবরত চুমু দিতে লাগলো স্নিগ্ধ। এমন আকস্মিক আক্রমণে হতভম্ব সকাল। খোলা আকাশের নিচে মাদুর বিছিয়ে শুয়ে আছে স্নিগ্ধ আর সকাল। পেছনে হেলান দিয়ে বসে সকালকে কোলের মাঝে বসিয়ে বুকের সাথে আঁকড়ে ধরে রেখেছে স্নিগ্ধ। দুজনে নানান গল্পে মত্ত হয়ে আছে। স্নিগ্ধ সকালের হাতের আঙুল নিয়ে খেলা করছিল। হঠাৎ সকাল জিজ্ঞাসা করলো, আচ্ছা ডাক্তার সাহেব, হুম, আপনি কিন্তু আমাকে এখনো পর্যন্ত বলেননি যে আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন। ভালোবাসি? কে বললো আমি তোমাকে ভালোবাসি? সকাল রেগে গিয়ে স্নিগ্ধর বাহুতে আস্তে থাপ্পড় মেরে বলল, ফাজলামো করেন আমার সাথে না তো, আমি তোমাকে ভালোবাসি না। ঠিক আছে, লাগবে না আপনার ভালোবাসা, আমি থাকবই না আপনার সাথে, আপনি একটা পচা লোক। রেগে উঠে যেতে চাইলে স্নিগ্ধ হেসে তাকে শক্ত করে জড়িয়ে ধরল পেছন থেকে। কিছুক্ষণ ছোটাছুটি করার চেষ্টা করেও যখন ব্যর্থ হলো, তখন ঘুরে দুম করে দুটো কিল বসিয়ে দিল স্নিগ্ধর বুকে। ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করলেও মুখ থেকে হাসি সরালো না স্নিগ্ধ। মুখ এগিয়ে গালে চুমু দিতে এর আগে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল সকাল। তা দেখে আলতো করে তার কানে কামড় দিল স্নিগ্ধ। সকাল মুখ ঘুরিয়ে অগ্নি দৃষ্টিতে তাকালো। ও ভীষণ রেগে গেছে বুঝতে পেরে স্নিগ্ধ আর খ্যাপানো সাহস করল না। আলতোভাবে সকালের পেটে হাত বুলিয়ে বলল, আমার জুনিয়র কেমন আছে? সকাল গম্ভীর গলায় বলল, ভীষণ রেগে আছে। কেন কেন, কে কি বলেছে আমার জুনিয়রকে? হুম, আপনি বলেছেন জুনিয়রের মাম্মাকে? কি বলেছি শুনি। আপনি জুনিয়রের মাম্মাকে ভালোবাসেন না? কে বলল এই কথা? সকাল কটমট দৃষ্টিতে স্নিগ্ধর দিকে তাকাতেই স্নিগ্ধ হেসে বলল, আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু আমার জুনিয়রের মাম্মাকে ভালোবাসি না এটা তো বলিনি। আমি আর জুনিয়রের মাম্মা তো একজনই, অবাক হয়ে বলল সকাল। স্নিগ্ধ সকালে নাক টেনে দিয়ে বলল,
ধুর, কি বলেন আপনি, কিছুই বুঝি না। এত বোঝা লাগবে না। আপনি কিন্তু এখনো বললেন না কি আপনি আমাকে কবে থেকে ভালোবাসেন। জানতে মন চাইলো তাই। স্নিগ্ধ তার হাতের বাঁধন আর একটু শক্ত করে সকালের কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, শুরু থেকেই। কি শুরু থেকেই? আমি তোমাকে শুরু থেকেই ভালোবাসতাম। প্রথম যখন তোমার অ্যাক্সিডেন্ট হলো আর তুমি হসপিটালে অ্যাডমিট হলে, এরপর যে কয়টা দিন তুমি হসপিটালে ছিলে সেই কয়দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে তখন আমি বুঝতে পারিনি। তুমি যখন রিলিজ পেয়ে চলে গেলে তখন তোমাকে মিস করতাম। এরপর তো তুমি ফোন দিয়েছিলে। এমন না যে আমি জানতাম না তুমি আমার উপর দুর্বল, আমি জানতাম। কিন্তু আমি তখন ভেবেছিলাম হয়তো তুমি আবেগে গা ভাসাচ্ছ। তাছাড়া আমি নিজেও তখন নিলামে আটকে ছিলাম, তাই তোমাকে বোঝানোর চেষ্টা করলাম। তুমি উল্টো আমায় ভুল বুঝলে। এরপর প্রায় দিনই তোমার নাম্বার বের করে বসে থাকতাম, কিন্তু কল দেওয়ার সাহস হতো না। আমি ভেবেছিলাম সবটা ভুলে তুমি আবার আমার সাথে যোগাযোগ করবে। দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো, বছরও পার হয়ে গেল, তবু তুমি কল দিলে না। তখন ভাবলাম হয়তো আমায় ভুলে গিয়েছ। তারপর একদিন হুট করে ক্লাসে তোমার সাথে দেখা হয়ে গেল। প্রচণ্ড অবাক হওয়ার পাশাপাশি প্রচণ্ড খুশিও হয়েছিলাম। ধীরে ধীরে আবারও আমাদের যোগাযোগ বাড়ল। আমার ভালো লাগতো তোমার সাথে কথা বলতে, তোমার দিকে তাকিয়ে থাকতে, তোমার বলা কথাগুলো মন দিয়ে শুনতে। আমার মন আমাকে জানান দিচ্ছিল যে আমি তোমার উপর দুর্বল। এই দুর্বলতা কোনো সাধারণ দুর্বলতা নয়, বরং ভালোবাসার দুর্বলতা। কিন্তু তখন আমি মানতে নারাজ ছিলাম। আসলে দ্বিতীয়বার যে কাউকে ভালোবাসা যায় এটা আমি মানতে পারছিলাম না। তোমার সামনে আমি একরকম থাকলেও তোমার আড়ালে সম্পূর্ণ অন্যরকম হয়ে যেতাম শুধুমাত্র তোমায় ভেবে। আমার জন্য তোমার পাগলামোগুলো ভীষণ ভালো লাগতো, তাই আমি কিছু বলতাম না, চুপচাপ সব দেখে যেতাম। আমার ভয় হতো খুব যে তুমিও আবার নিলামের মতো আমায় ছেড়ে না চলে যাও। তোমাকে হারাতে চাইনি বলেই আমি আমার মাকে দিয়ে বিয়ের তারিখটা তাড়াতাড়ি ফেলেছিলাম। এরপরে সব ঘটনাই তোমার জানা। সকাল স্তব্ধ হয়ে বসে রইল। এতটা ভালোবাসে স্নিগ্ধ তাকে, সেই শুরু থেকে, আর সে কখনো বুঝতেও পারেনি। অপলক দৃষ্টিতে স্নিগ্ধ দিকে তাকিয়ে আছে সকাল। তাহা দেখে তার নাকের সাথে নাক ঘষল স্নিগ্ধ। সকাল হুট করেই তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। খুশিতে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। স্নিগ্ধ তার পিঠে হাত বুলিয়ে বলল, জানতাম তুমি কাঁদবে, তাই বলতে চাইনি। চোখের জল মুছে অতি আবেগে আনন্দে স্নিগ্ধর কণ্ঠনালীতে চুমু খেল সকাল। স্নিগ্ধ হেসে বলল, এভাবে আমাকে উস্কে দিও না মিসেস বিকাল। আমি কন্ট্রোল লেস হয়ে গেলে কিন্তু তোমার জন্য বিপদ। পরে আমাকে অসভ্য শুনতে হবে। আপনি তো অসভ্যই। তোমারই তো নাকি? চমৎকার ভাবে হাসলো সকাল। মনে মনে বলল, আমাদের ভালোবাসায় কারোর নজর না লাগুক। শুনেছি অতি সুখ নাকি কপালে সয় না, আমার এই সুখ সইবে তো? নিলাম আর মাহিনের বিয়ের দিন তারিখ ঠিক করা হয়ে গেছে। সামনে সপ্তাহে শুক্রবারে বিয়ে। সকালকে নিলামের কাছে খুব একটা যেতে দেয় না স্নিগ্ধ। ভয় হয় এই ভেবে যদি সকালের কোনো ক্ষতি করে দেয় নিলাম। মাহিন চেয়েও যোগাযোগ করতে পারছে না নিলামের সাথে। মেয়েটা কোনোভাবেই তার ফোন রিসিভ করছে না। এরকম করলে তারা দুজন একে অপরের সাথে স্বাভাবিক হবে কি করে? মাহিনের এখন খুব টেনশন হচ্ছে। সে কি নিলামকে বিয়ে করার জন্য রাজি হয়ে কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করল? সকাল থেকে বাড়িতে হইচই লেগে আছে। মেহমানে গিজ গিজ করছে পুরো বাড়ি। নিলামদের নিজস্ব বাড়ি থাকতেও তারা এই বাড়িতে সকল আয়োজন করেছে। স্নিগ্ধদের বাসাটা ঢাকায় হওয়ায় সবার জন্যই সুবিধা। নিলামদের বাড়ি রাজশাহী, সেখানে যাতায়াতে অনেকের সমস্যা হবে আর বেশ দূরে জার্নি বলে কষ্ট হয়ে যাবে, এই ভেবে এখানেই সব আয়োজন করেছে। আজ হলুদ, কাল বিয়ে। বাড়ির একমাত্র বউ হওয়ার পরেও সকালের ঘাড়ে কোনো রকম কোনো দায়িত্ব দেননি আসমা বেগম। তিনি কড়াকড়িভাবে বলে দিয়েছেন সকালের কাজ শুধু ঘোরাঘুরি করা, বিশ্রাম করা, ঠিকমতো খাওয়া দাওয়া করা। স্নিগ্ধ তাতে সহমত পোষণ করেছে। সকাল রুমে এসে মুখ ফুলিয়ে বসে রইল। স্নিগ্ধ গোসল করে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বের হলো ওয়াশরুম থেকে। সকালকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আমার মিসেস বিকালের, মন খারাপ কেন? মামুনি আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। বিয়ের পর নাকি সবাই বাড়ির বউ বউ একটা ফিল পায়। আমি এত বছরেও সেরকম কোনো ফিল পেলাম না। ভেবেছিলাম আজ পাবো, কিন্তু আজও পেলাম না। স্নিগ্ধ শব্দ করে হাসলো। তার মা যে সকালকে মেয়ের মতোই আদর যত্ন স্নেহ করেন, তা যে সকালও বোঝে এতেই তার শান্তি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় স্নিগ্ধ বরাবরই প্রচুর আদর পেয়েছে। ছোট থেকে দেখেছে তার বাবা মা একটা মেয়ের জন্য কত আকুতি মিনতি করতেন, কিন্তু উপরওয়ালার চাননি বিধায় তারা আর কোনো সন্তানের মুখ দেখেননি। সকালকে পেয়ে তার বাবা মা সেই কষ্ট ভুলে তাকে আপন করে নিয়েছে। স্নিগ্ধ টাওয়াল রেখে বলল, বাড়ির বউয়ের মতো ফিল চাও তাই তো?
সকাল দুবার মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। স্নিগ্ধ বলল, তাহলে যাও গিয়ে প্রথমে আমার জন্য জামা কাপড় বের করো, তারপর আমার প্রয়োজনীয় যা যা লাগবে সব বের করো। এগুলো করলে বাড়ির বউয়ের ফিল পাওয়া যায় না। হ্যাঁ যাই তো। কে বলেছে আপনাকে এগুলো করলে বউ বউ একটা ভাব আসে? ওটা তো আর বাড়ির বউয়ের ফিল হলো না। ওই একই তো হলো না, এক হলো না, আর এক হলোই বা কিভাবে শুনি। আচ্ছা বাবা, এখন তর্ক না করি আমরা, তাড়াতাড়ি তৈরি হতে হবে। তোমার আমার জিনিসপত্রগুলো একটু বের করে দাও। আর তুমি এখনো তৈরি হওনি কেন? কি করে হব, আপনি তো এতক্ষণ ওয়াশরুমে ঢুকে বসেছিলেন, মেয়ে মানুষের থেকেও বেশি সময় লাগে আপনার। একদম না, তুমি আমার থেকেও বেশি সময় নাও। জি না, আপনি বেশি সময় নেন, লাগলে কাল থেকে ঘড়ি দেখবেন কে বেশি সময় নেয় তা স্পষ্ট হয়ে যাবে। বিড়বিড় করে স্নিগ্ধকে বকতে বকতে আলমারি থেকে জামা কাপড় বের করে বিছানায় রাখল। নিজে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে গেলেই তাকে আটকে দিল স্নিগ্ধ। বলল, শাড়ি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পড়বে, ওয়াশরুমে পানি থাকবে, শাড়ি পরতে গিয়ে ঝামেলা হয়ে যাবে। আর তুমি সাবধানে গোসল করবে, এই সময় যতটা সাবধানে থাকা যায় তত ভালো। ঠিক আছে। সকাল নিচে আসতে আসমা আর নীলামের মা নীলামকে নিচে নিয়ে আসতে বললেন। সকাল দ্রুত পায়ে আবার উপরে উঠে গেল। পার্লারে লোকেরা এসে কিছুক্ষণ আগেই নীলামকে সাজিয়ে দিয়ে গেছে। সকাল ভেতরে ঢুকতে নীলাম এক দৃষ্টিতে সকালের দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে অনেক বেশি সুন্দর লাগছে। প্রেগনেন্সির সময় মেয়েদের চেহারা লাবণ্য হাজার গুণ বেড়ে যায় কথাটা সকালকে না দেখলে বিশ্বাসই করতো না নীলাম। তার মনের ভেতরে হঠাৎ করে হিংসের আগুন জ্বলে উঠল। নীলামের বোন নিপা, সকাল, আখি এছাড়াও আরও কয়েকজন মেয়ে মিলে নীলামকে নিচে নিয়ে যেতে লাগল। বাড়ির পেছন দিকে হলুদের জন্য স্টেজ করা হয়েছে। নীলামের একপাশে সকাল, অন্য পাশে নিপা রয়েছে। সিঁড়ি দিয়ে নামার সময় নীলাম রাগের বসে সুযোগ বুঝে সকালকে ধাক্কা দিল। পায়ে হালকা উঁচু জুতো থাকায় ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে গেলে স্নিগ্ধতাকে খপ করে ধরে ফেলল। পায়ে ভালোই ব্যথা পেয়েছে সকাল, ঘটনার আকস্মিকতায় হতভম্ব সকলে। এক মুহূর্ত দেরি না করে সকালকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা ধরল স্নিগ্ধ। যাওয়ার আগে নীলামের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতে ভুলল না। রুমে এসে সকালকে বিছানায় বসিয়ে দিল। হাঁটু গেড়ে বসে পা থেকে জুতো খুলে দেখতে লাগলো। স্নিগ্ধর মুখটা গম্ভীর হয়ে আছে দেখে সকাল কথা বলার সাহস পেল না। কত বড় একটা অঘটন ঘটতে পারত আজ ভাবতেই বুক কেঁপে উঠল। যদি সে সিঁড়ি থেকে পড়ে যেত তাহলে তার সন্তান হয়তো দুনিয়ার আলো দেখার আগেই আজ না আর ভাবতে পারছে না। পায়ের ব্যথায় আর সন্তানের কথা চিন্তা করে চোখ দুটো নিমিষেই সিক্ত হয়ে উঠল। ঠোঁট চেপে কান্না সংবরণ করার চেষ্টা করল, নয়তো স্নিগ্ধর ধমক খেতে হবে। এমনিতেই লোকটা রেগে আছে। ব্যথার স্প্রে এনে সকালের পায়ে লাগিয়ে দিল স্নিগ্ধ। সকালের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করল, কাঁদছো কেন? কিছু বলতে পারল না সকাল। ভয়ে তার ভেতরটা ধুকধুক করছে, চোখ বেয়ে নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে। জোর করে কান্না আটকানোর বৃথা চেষ্টা দেখে স্নিগ্ধ থমকে উঠল। আজব, আমি কি বকেছি তোমাকে? কাঁদছো কেন? এক্ষুনি কান্না থামাও, থামাও বলছি। ধমক শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল সকাল। তখনই ঘরের ভেতরে প্রবেশ করলেন আসমা। সকালকে বকতে দেখে তিনি স্নিগ্ধকে ধমকে উঠলেন। পাশে বসতেই সকাল তাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। স্নিগ্ধ রেগে ড্রেসিং টেবিলের সামনে থাকা টুলটা লাথি দিয়ে ফেলে হনহন করে রুম ছেড়ে বেরিয়ে গেল। আখি, পলক, রেহানা বেগম এসে সকালকে দেখে গেলেন। সকাল আগে থেকেই ভয় পেয়ে আছে দেখে কেউ আর বকতে পারলেন না। নিচে হলুদের কার্যক্রম সকালকে ছাড়াই করা হল। সারাদিনে আর একটা বারও স্নিগ্ধর দেখা মিলল না। সকালে সময় কাটল বিছানায় বসে। স্নিগ্ধর উপর তার ভীষণ অভিমান হয়েছে। আসমা এসে একটু পরপর সকালকে দেখে গেছে আর সময় মতো খাবার খাইয়ে দিয়ে গেছে। স্নিগ্ধ ঘরে ফিরল বেশ রাত করে। ঘড়ির কাটায় তখন 12:40। রুমে এসেই জামাকাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। সকাল শুয়ে শুয়ে স্নিগ্ধর কর্মকাণ্ড দেখছে। ফ্রেশ হয়ে এসে ব্যালকানিতে চলে গেল। সকাল অনেকক্ষণ অপেক্ষা করল, এই বুঝি স্নিগ্ধ এসেই তাকে জড়িয়ে ধরবে। কিন্তু তার অপেক্ষার অবসান ঘটল না। অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে গেল সে। সকালে ঘুম থেকে উঠে পায়ের ব্যথা অনেকটাই কম মনে হলো সকালের। ঘড়িতে সময় দেখে চোখ কপালে উঠে গেল তার। দুপুর প্রায় 12:30 বাজে, কিন্তু কেউ তাকে ডাকলো না কেন? ফ্রেশ হয়ে হালকা পরিপাটি হয়ে রুম থেকে বের হতে গেলেই আসমা বেগম হাতে খাবারের প্লেট নিয়ে ভেতরে ঢুকলেন। সকাল বিছানায় বসতেই তিনি জিজ্ঞেস করলেন, পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ, ডাক্তার সাহেব কোথায়? ইমার্জেন্সি কল আসায় হসপিটালে গিয়েছে, বলল তো দুপুর নাগাদ ফিরে আসবে। ও, মন খারাপ হলো সকালের। এতটা রেগে আছে লোকটা, সে কি ইচ্ছে করে পড়ে যাচ্ছিল নাকি? শুধু শুধু তার সাথে রাগ দেখাচ্ছে, কথাও বলছে না। অভিমানে চোখে জল এসে গেল তার।
আসমা বেগম যত্ন করে খাইয়ে দিল সকালকে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গোসল করে তৈরি হয়ে নিতে বলে চলে গেলেন তিনি। স্নিগ্ধ বাসায় ফিরল বিকেল 4টার পর। সকাল তখন তৈরি হচ্ছিল। স্নিগ্ধ এক পলক সকালকে দেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সকাল খেপে গিয়ে ঠাস করে চিরুনিটা আছাড় মারল। স্নিগ্ধ ফ্রেশ হয়ে বের হতে সকাল তার সামনে দাঁড়িয়ে বলল, এমন করছেন কেন? কথা বলছেন না কেন আমার সাথে? স্নিগ্ধ পাশ কাটিয়ে চলে যেতে চাইলেই সকাল পথ আটকে দাঁড়িয়ে বলল, কাল থেকে ইগনোর করছেন। আমি কি করেছি? ইচ্ছে করে তো আর কিছু করিনি। শরত, ডিস্টার্ব করবেন একদম। আমি আপনাকে ডিস্টার্ব করছি? স্নিগ্ধ কথা না বাড়িয়ে আলমারি থেকে নিজের জামা কাপড় বের করতে লাগলো। সকাল আবারও একই প্রশ্ন করলো, কি হলো বলছেন না কেন? আমি আপনাকে ডিস্টার্ব করছি? এবারও কোনো উত্তর দিল না স্নিগ্ধ। সকাল রেগে কি করবে বুঝতে পারলো না। আশেপাশে তাকিয়ে ড্রেসিং টেবিলের উপরে থাকা সব জিনিসপত্র দুহাতে ঠেলে নিচে ফেলে দিল। স্নিগ্ধ পেছন ঘুরে একবার দেখে আবারও নিজের কাজে মন দিল। সকাল চুপচাপ বিছানে গিয়ে শুয়ে পড়ল। শরীর খারাপ লাগছে তার, এতটা উত্তেজিত হওয়াটা ঠিক হয়নি। কিছুক্ষণ পর উঠে বসে পানি খেয়ে আবারও শুয়ে পড়ল। শরীর বেয়ে দর দর করে ঘাম ঝরছে। স্নিগ্ধ আর চোখে সবটাই পর্যবেক্ষণ করল। রিমোট নিয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। শরীর খারাপের বাহানা দিয়ে এক প্রকার জেদ দেখিয়ে বিয়েতে আর উপস্থিত থাকল না সকাল। এর মাঝে স্নিগ্ধ বেশ কয়েকবার রুমে এসেছে, প্রত্যেক বাড়ি সকাল শুয়েছিল। নীলামকে বিদায় দিয়ে এক এক করে সব মেহমানরাই চলে যেতে লাগলেন। স্নিগ্ধ তখন ব্যস্ত ছিল অন্যান্য মেহমানদের সাথে। পলকরা চলে যাচ্ছে শুনে সকাল আসমাকে বলল সেও যাবে, কিছুদিন ঘুরে আসবে ওই বাসা থেকে। আসমা সম্মতি দিতেই সকাল ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ল। স্নিগ্ধ ব্যস্ত থাকে পলকরা আর তাকে বলে যেতে পারল না। বাসায় পৌঁছে দারোয়ানকে মেন গেট তালা মেরে দিতে বললে আখি বলল, দরকার নেই। পলক অবাক হয়ে বলল, কেন? আমরা সবাই তো বাসায়, আর তো কেউ আসবে না। তোমার কি মনে হয় তোমার বোন এখানে জানতে পারলে স্নিগ্ধ ওই বাসায় বসে থাকবে? তাও ঠিক, আজ পর্যন্ত দেখলাম না পিচ্ছি আমাদের বাসায় এসে একা থেকেছে। যত রাতই হোক না কেন স্নিগ্ধ ঠিক চলে এসেছে। তাহলে? তাহলে আর কি, খোলা থাকুক গেট। হাকি হেসে বলল, দুইজনে একে অপরকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু রাগ দেখানোর বেলায় কেউ পিছু পা হয় না। খুনসুটি ছাড়া সম্পর্ক পাঁচে লাগে, ওরা সারা জীবন এমনই থাকুক এটাই চাই। সব মেহমানদের বিদায় জানিয়ে হাঁফ ছাড়ল স্নিগ্ধ। ক্লান্ত শরীরে রুমে ঢুকে সকালকে না দেখে ভ্রু কোঁচকাল। ওয়াশরুম আর ব্যালকনি চেক করে সকালকে না পেয়ে আবারও নিচে নামল। আসমাকে ডেকে জিজ্ঞাসা করতেই জানতে পারল সকাল পলকদের সাথে চলে গেছে। নিমিষেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। সকালকে ছাড়া থাকতে হবে ভাবতেই তার হাঁসফাঁস লাগতে লাগল। মেয়েটা এত পাঁজি কেন? দুদিন কথা বলেনি বলে এইভাবে তাকে জব্দ করল? কিছুক্ষণ বিড়বিড় করে রুমে গিয়ে ওয়ালেট, গাড়ির চাবি আর ফোন নিয়ে আবার নিচে নামল। আসমাকে ডেকে বলল, তোমার বৌমা হয়েছে হাড় বচ্চাত, কিভাবে আমাকে নাস্তা নাবত করতে হয় সেটা তার বেশ ভালো মতোই জানা আছে। এত রাতে যাচ্ছিস কোথায়? কোথায় আবার, তোমার বৌমার কাছে। তুই যে বিয়ের পর এমন বউ পাগল হবি তা তো জানতাম না আমি। সব দোষই মেয়ের, কি জাদু করেছে কে জানে। আর মা, তুই ঢং করো না তো, বউ পাগল হয়েছি দেখে সব থেকে বেশি খুশি তুমি হয়েছ। তা তো হয়েছি, এবার যা জলদি বেরিয়ে পড়, এমনিতেও অনেক রাত হয়ে গেছে। যাচ্ছি যাচ্ছি। বিড়বিড় করে সকালকে বকতে বকতে বাড়ি থেকে বের হলো স্নিগ্ধ। আসমা বেগম হেসে বললেন, এই দুই ছেলে মেয়ে আসলেই একটা পাগল, কেউ কাউকে ছাড়া থাকতেই পারবে না, যেন খামোখা রাগ দেখায়। মাহিন ঘরে এসে দরজা লাগিয়ে হালকা কাশি দিল। নীলাম খাটের সাথে হেলান দিয়ে বসেছিল। মাহিনের আসার আভাস পেয়েও তার ভেতরে কোনো পরিবর্তন লক্ষ্য হল না। হতাশ হল মাহিন। বিছানার পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে কি দিয়ে কথা শুরু করবে বুঝতে পারল না প্রথমে। পকেট থেকে একটা ছোট বক্স বের করে তার ভেতর থেকে একজোড়া স্বর্ণের নূপুর বের করল। কিছুক্ষণ ইতস্তত করে নীলামের পাশে বসে তার পায়ে হাত দিতেই কেঁপে উঠে দ্রুত পা সরিয়ে নিল নীলাম। ভীতি দৃষ্টিতে মাহিনের দিকে তাকাতেই মাহিন তাকে আশ্বাস দিয়ে বলল, ভয় পেও না, আমি শুধু নূপুর জোড়া পরানোর জন্যই পায়ে হাত দিয়েছি। মুচকি হেসে আবারও নীলামের পায়ে হাত দিয়ে এগিয়ে নিল। হালকা কেঁপে উঠলেও পা সরাল না নীলাম। ল্যাঙ্গাটা কিছুটা উপরে তুলে নূপুর জোড়া সযত্নে তার পায়ে পরিয়ে দিল। নিজের সামনে মাহিনের বদলে স্নিগ্ধকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল নীলাম। হাত বাড়িয়ে স্নিগ্ধর গাল ছুঁয়ে দিতেই তার দিকে তাকালো স্নিগ্ধ। দৃষ্টি মিলন হল। মুহূর্ত গড়াতে না গড়াতেই দ্রুত হাত সরিয়ে নিয়ে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিনের দিকে। এতক্ষণ সে মাহিনের জায়গায় স্নিগ্ধকে কল্পনা করছিল ভেবেই তার কান্না পেয়ে গেল।
মাহিন হয়তো বুঝলো বিষয়টা, তাই বলল, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, হালকা লাগবে, ততক্ষণে আমি এসব ফুল ঝেড়ে ফেলে দিচ্ছি। ঠায় হয়ে চুপ করে কিছুক্ষণ বসে থাকার পর উঠে লাগেজ থেকে জামাকাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। মাহিন দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, হে আল্লাহ আমাকে ধৈর্য দাও, কতদিন এভাবে কাটবে জানি না, তবে আমি চাই যাতে নিলাম খুব তাড়াতাড়ি পরিস্থিতি বুঝে মানিয়ে নিতে পারে। ঝাড়ু এনে বিছানায় থাকা সব ফুল এক করে ডাস্টবিনে ফেলে দিল মাহিন। খাটের সাথে ঝুলনো ফুলগুলো খুলে ফেলল। সন্ধিযুক্ত যত মোমবাতি জ্বলছিল সব নিভিয়ে একসাথে করে পলিথিনে ভরে রেখে দিল। এখন রুমটাকে নর্মাল লাগছে। ফ্রেশ হওয়ার জন্য জামাকাপড় বের করে হাতে নিতে নিলাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তাকে দেখে এখন অনেকটা হালকা মনে হচ্ছে। গোসল করার পর আরও স্নিগ্ধময়ী লাগছে। মোহবিষ্ট নয়নে কিছু সময় তাকিয়ে থেকে তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেল, নয়তো এখনই একটা মস্ত বড় ভুল করে বসবে। ফ্রেশ হয়ে এসে নিলামকে চুপ করে বসে থাকতে দেখে টাওয়াল রেখে তার সামনে গিয়ে বলল, তোমার সাথে কিছু কথা আছে, একটু ব্যালকনিতে আসবে আমার সাথে? মাথা নাড়িয়ে ছোট ছোট পা ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো নিলাম। মাহিন এসে তাকে চেয়ারে বসিয়ে দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসল। নিলাম অবাক হলো। মাহিন তার হাতটা নিজের হাতের মাঝে নিয়ে বলল, আমি যা যা বলবো এখন মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? হুম। আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আর আমি এখন স্বামী স্ত্রী। আমার অর্ধাঙ্গিনী হিসেবে যা যা তোমার প্রাপ্য তা তুমি অবশ্যই পাবে। কখনো তোমার কোনো অসম্মান আমি হতে দিব না। আমার তরফ থেকে তোমার প্রতি আমার দায়িত্বের কোনো হেরফের হবে না, আমি কথা দিচ্ছি। কিন্তু আমার স্ত্রী হিসেবে তোমারও কিছু কর্তব্য রয়েছে। আমি জানি তুমি তোমার অতীতে আটকে আছো, এভাবে কতদিন, যার জন্য তুমি কষ্ট পাচ্ছ, চোখের জল ফেলছ। সে তো ঠিকই অন্য একজনকে বিয়ে করে তার সাথে সংসার করছে। সে যখন তোমার কথা ভাবছে না তাহলে তুমি কেন ভাববে? তোমরা দুজনই পরিস্থিতির শিকার, এই কথাটা বুঝেও তো নিজেকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। স্নিগ্ধ তো তোমার জন্য বসে নেই, ও ঠিকই নিজেকে দ্বিতীয় সুযোগ দিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে গেছে। তুমি কেন বসে আছো, কার অপেক্ষায় বসে আছো, একটু ভেবে দেখো আমার কথাটা। আমি যদি ভুল কিছু বা খারাপ কিছু বলে থাকি তাহলে সরি। নিলাম কি কিছু বলতে না দেখে মাহিন হতাশা মিশ্রিত নিঃশ্বাস ছাড়ল। চলো এখন ঘুমাবে, অনেক রাত হয়েছে। উঠে দাঁড়ালো মাহিন, নিলামের হাত ধরে তাকে উঠতে সাহায্য করল। বিছানার দিকে তাকিয়ে বলল, এটা কোনো ফিল্ম নয়, এটা রিয়েল লাইফ। আর আমার রুমে কোনো সোফাও নেই, অতএব এক বিছানাতে ঘুমাতে হবে দুজনকে। আমি এক পাশে শুয়ে পড়ছি, তুমি অন্য পাশে শুয়ে পড়ো। লাগলে সেফটি হিসেবে কোলবালিশ দিয়ে রাখতে পারো মাঝখানে, আর এই কোলবালিশটা আমার, আমি আবার কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। দুহাতে শক্ত করে কোলবালিশ জড়িয়ে তার উপরে পা উঠিয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল মাহিন। নিলাম নির্বাক দৃষ্টিতে চেয়ে রইল শুধু। কিছুক্ষণ ইতস্তত করে অপর পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়ল। বুকের ভেতরটা কেমন জানি করছে তার, বুকের কাছে জামা খামছে ধরে ঠোঁট চেপে ধরে শুয়ে রইল। হর্ন বাজাতেই গেট খুলে দিল দারোয়ান। বাড়ির ভেতরে ঢোকার জন্য বেলও বাজাতে হলো না। তার আগেই আখি দরজা খুলে বলল, ঠিক বইয়ের পেছন পেছন চলে আসলি তো। তোর ননদকে আচ্ছা মতো কতক্ষণ বকতে পারলে আমার শান্তি হতো, আমাকে এভাবে জব্দ করে কি মজা পায়ো? তুইও বা কেন খামোখা রাগ দেখাতে যাস? খামোখা রাগ দেখাই? আমি ওকে বারবার বলেছিলাম নিলামের থেকে দূরে থাকতে, ও শুনেনি আমার কথা। গতকাল আমি যদি ওর পেছনে না থাকতাম তাহলে কি হতে পারতো, বুঝতে পারছিস? হ্যাঁ পারছি, কিন্তু এতে সকালের বা দোষ কোথায়? আমরা সবাই ছিলাম সেখানে, আমরা কেউ তো টের পাইনি। ও বেচারে কিভাবে বুঝবে যে ভরা মজলিসের সামনে নিলাম এমন একটা কাণ্ড ঘটাবে? আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, তার উপর ও পায়ে ব্যথা পেয়েছিল, রাগে শরীর জ্বলে যাচ্ছিল আমার। ওর আরো কেয়ারফুল থাকা উচিত ছিল, বোঝা উচিত ছিল ও এখন একা না, ওর ভেতরে আরো একটা প্রাণ আছে। আচ্ছা বাবা, যা হওয়ার হয়েছে, কোনো ক্ষতি যে হয়নি তার জন্য শুকরিয়া আদায় কর। নিলামের সাথে আর কথা হয়েছিল তোর? না, দুটো থাপ্পড় মেরে শান্তি পাচ্ছি না, আরো কয়েকটা মারতে পারলে ভালো হতো, শুধু তোর জন্য মারতে পারিনি। কেন আটকেছিলি আমাকে? হিংসার বশে ভুল একটা করে ফেলেছে, তাও বড় কিছু যে হয়নি এই ডের। তোর হাটের দুটো চর খেয়েই তো সোজা হয়ে গেছে। নিলাম যদি তোকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে আর কখনো সকালের ক্ষতি করবে না। রাগ তোর ভালোবাসা, এটাকে কোন ধরনের ভালোবাসা বলে? কারো ক্ষতি করে জোর করে ভালোবাসা আদায় করাকে ভালোবাসা বলে না। গতকাল তো নিলামকে শুনিয়েছিস এসব, আজ আবার আমায় কেন শোনাচ্ছিস রে ভাই? এর থেকে বরং তুই তোর বউয়ের কাছে যা, ভালোই রেগে আছে যা বুঝলাম। আমিও কম রেগে নেই। বউয়ের রাগ দেখে তোর রাগ হাওয়া না হয়ে যায়। আখির দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করে হন হনিয়ে উপরে চলে গেল স্নিগ্ধ।
সকালে রুমে দরজা খুলতে গিয়ে বুঝতে পারল দরজা ভেতর থেকে লক করা। মাথা চুলকে চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দরজায় নক করল। বার কয়েক নক করার পর দরজা খুলে গেল। স্নিগ্ধ রুমে ঢুকে দেখল সকাল কাঁথার নিচে ঢুকছে। দরজা লক করে চুপ করে দাঁড়িয়ে কিছু একটা ভেবে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে টাওয়াল রেখে আলো নিভিয়ে চুপচাপ সকালের পাশে এসে শুয়ে পড়ল। কিছু বলার জন্য মুখ খুলতে টের পেল সকাল গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেছে। স্নিগ্ধ ঠোঁট চেপে কাছে গিয়ে সকালের চোখের উপরে হাত নাড়াচাড়া করে দেখল মেয়েটা আসলেই ঘুমিয়ে গেছে। আস্তে করে সকালের মাথার নিচ দিয়ে নিজের হাত ঢুকিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। স্নিগ্ধর ঘুম ভাঙতে পাশে তাকিয়ে দেখে বিছানা খালি, সকাল নেই সেখানে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখল সোফায় পলকের কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে সকাল। স্নিগ্ধ নিচে নামতে আঁকি তাকে টেবিলে বসতে বলল। প্লেটে ব্রেকফাস্ট দিয়ে এগিয়ে দিতেই স্নিগ্ধ জিজ্ঞেস করল, কি হয়েছে সকাল সকাল ভাইয়ের কোলে শুয়ে, এত আহ্লাদের কারণ কি? মাথা আর পেট ব্যথা করছে হালকা। খাবার মুখে তুলতে গিয়েও থেমে গেল স্নিগ্ধ। সকালের দিকে তাকিয়ে টেবিল ছেড়ে উঠতে গেলে আঁকি তাকে আটকে দিয়ে বলল, রিল্যাক্স, আমি দেখেছি ওকে, নর্মাল পেইন। শিওর তুই? হ্যাঁ, এখন কথা না বাড়িয়ে চটপট খাবারটা শেষ কর। অল্প কিছু খেয়ে উঠে গেল স্নিগ্ধ। সকাল অসুস্থ শুনে তার গলা দিয়ে খাবার নামতে চাইছে না। পলকের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে সকালের মাথায় হাত রাখল, পাসওয়ার্ড চেক করল, সব স্বাভাবিক দেখে সাবধানে কোলে তুলে নিল সকালকে। রুমের দিকে যেতে যেতে আখির উদ্দেশ্যে বলল, হালকা কিছু খাবার তৈরি করে ঘন্টাখানেক পর পাঠিয়ে দিস ওপরে। আচ্ছা। রুমে এসে সকালকে বিছানায় শুয়ে দিতেই ঘুমের মধ্যেই সকাল কপাল কুঞ্চকে মাথায় হাত রাখল, মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। স্নিগ্ধ বুঝতে পারল সকালের মাথা ব্যথা এখনো কমেনি। বাম নিয়ে এসে কপালে লাগিয়ে মাসাজ করে দিতে লাগলো। অপর হাত আলতো করে সকালের পেটে বুলিয়ে ফিসফিস করে বলল, মাম্মাকে জ্বালাচ্ছে কেন জুনিয়র, কষ্ট হচ্ছে তো মাম্মার, আর জ্বালিও না, কেমন? সকালের হাতের দিকে নজর যেতেই হাত ধরে ভালো করে দেখে রগে জল শক্ত হয়ে গেল তার। দঁতে দঁত চেপে কিছুক্ষণ ঘুমন্ত সকালের দিকে তাকিয়ে বসে রইল। সকালের রাগ সম্পর্কে ধারণা আছে তার। রাগ উঠলে বাসার জিনিসপত্র আর নিজের উপর দিয়ে রাগ মেটায় মেটা। এই যে হাতের তালুতে নখের দাগ স্পষ্ট, হালকা রক্ত জমাট বেঁধে আছে ক্ষত স্থানগুলোতে। গতকাল স্নিগ্ধর উপরে থাকা রাগটা নিজের হাতে দেখিয়েছে। ড্রয়ের খোঁজে একটা মলম বের করে সেটা সকালের হাতে লাগিয়ে দিল স্নিগ্ধ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতে মাহিন একটা প্যাকেট আর একটা শাড়ি নিলামের হাতে দিল। নিলাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মাহিন বলল, শাড়িটা এখন পরবে, আর প্যাকেটে তোমার দেনমোহর দেয়া রয়েছে। কিন্তু দেনমোহর তো আমি চাইনি। না চাইলেও দিতে হয়, এটা স্ত্রীর হক। আচ্ছা, এবার ছটপট শাড়িটা পরে তৈরি হয়ে আসো, আমি নিচে যাচ্ছি। ঠিক আছে। মাহিন নিচে নামতেই তার বোন মৃদুলা বলল, তোমার বউ কোথায়? আসছে। আসছে মানে কয়টা বাজে সে খেয়াল আছে? প্রথম দিন কোথায় তাড়াতাড়ি এসে শাশুড়ির হাতে হাতে সাহায্য করবে, তা না করে উনি ঘুমাচ্ছেন। আহ আপু, সকাল সকাল কি শুরু করলে বলতো, গতকাল অনেক ধকল গিয়েছে বিধায় ক্লান্ত ছিল, তাই একটু বেশি ঘুমিয়েছে, এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। বাহ, প্রথম দিনই বই সাইডে কথা বলা শুরু করে দিয়েছিস দেখছি, আর তো দিন পড়েই আছে এখনো। আজ এটা কথা বলবো না আপু, তুমি তোমার কাজে যাও, মেজাজটা খারাপ করো না আমার। ভাইয়ের মেজাজ সম্পর্কে ধারণা আছে মৃদুলার, তাই কথা না বাড়িয়ে বিড়বিড় করতে করতে চলে গেল। নিলাম আস্তে ধীরে তৈরি হয়ে নিচে আসতেই সুরমা বেগম হাসি মুখে এগিয়ে এসে বললেন, কাল বেশি ক্লান্ত ছিলে তাই না? জি, একটু ছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছি, অনেক বেলা হয়ে গেছে, আসো নাস্তা করে নাও, মাহিন তোমার জন্য অপেক্ষা করছে। নিলাম সম্মতি জানিয়ে এগিয়ে গেল টেবিলের দিকে। সুরমা বললেন, মাহিনের পাশে বসো গিয়ে। চুপচাপ মাহিনের পাশে গিয়ে চেয়ার টেনে বসে পড়ল। মাহিন তার প্লেটে খাবার বেড়ে দিয়ে বলল, বিনা সংকোচ বিনা দ্বিধায় খাবার খাও, এটা এখন তোমারও পরিবার, তাই সবাইকে নিজের মানুষের মতো দেখো আর আপন করে নাও। পরোটা ছিঁড়ে মুখে দিতেই মৃদুলা এসে মুখ বাঁকিয়ে বলল, বাহ কি দৃশ্য, শাশুড়ি রান্না করে দিচ্ছে আর বৌমা চুপচাপ বসে বসে তা গিলছে। আপু তুমি চুপ থাকো, তোমার শ্বশুর বাড়িতে তুমি কয়টা কাজ করো শুনি না, শ্বশুর শাশুড়ির সাথে থাকলে তাদের সেবা যত্ন করা লাগবে, বাড়ির কাজ করতে হবে ভেবে দুলা ভাইকে নিয়ে নিজ বাড়িতে আলাদা বাসে উঠে গিয়েছো, আজও পর্যন্ত যেচে পড়ে তো নিজের শ্বশুর শাশুড়ির খোঁজও নাওনি, তাহলে আজ আমার বউকে এত কথা শোনানোর মানে কি? মৃদুলা রেগে তার মাকে উদ্দেশ্য করে বলল, দেখেছো মা,
তোমার ছেলেকে এক রাতেই এই মেয়ে হাত করে নিয়েছে। আমি আগেই বলেছিলাম এই মেয়ের সাথে বিয়ে দিও না, তোমরা তো আমার কথা শুনলে না, এখন ভোগ করো। আপু একটা কথা বলি, কিছু মনে করো না, এটা তোমার সংসার নয়, এই সংসার মায়ের আর আমার বউয়ের, তাই তুমি এখানে নিজের কর্তৃত্ব না ফলিয়ে নিজের সংসারে গিয়ে কর্তৃত্ব ফলাও, কেউ কিছু বলবে না, অযথা আমার বউকে হয়রানি করা বন্ধ করো। মাহিন তুই বোধহয় ভুলে যাচ্ছিস আমি তোর বড় বোন। না আমি ভুলিনি, তুমি আচরণই করছো টিপিক্যাল ননসেন্সের মতো, তাই আমিও এইভাবে কথা বলতে বাধ্য হচ্ছি। আমার বউকে নিয়ে তোমরা তো মাথা ব্যথা আর নাক গলানো মানায় না আপু। এই মেয়ে কি দেখিয়ে তোকে এক রাতের ভেতর পাগল করে ফেললো বলতো? রূপও তো তেমন নাই, ওর জায়গায় ওর কাজিনের বউ যে মেয়েটা সকাল নাম, ও হলেও মানতাম, ওই মেয়ের রূপের শেষ নাই, কিন্তু এই মেয়ের কি দেখে পাগল হলি? মাহিন জোরে জোরে কয়েকবার শ্বাস ফেলে মায়ের উদ্দেশ্যে বলল, তোমার মেয়ে যদি এবার চুপ না হয় মা, তাহলে কিন্তু ওর কপালে খারাপ কিছু আছে। আমি ছোট বলে সব মেনে নিব, এই ভেবে ভুল করো না। নীলাম আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, ওর সকল দায়িত্ব আমার, ওর সম্মানের খেয়াল রাখাও আমার দায়িত্ব। অতএব তুমি বা আপু বা অন্য কেউ যদি ওর ব্যাপারে অপমান সূচক কিছু বলবে, আমি কিন্তু চুপ করে থাকবো না। মৃদুলা কিছু বলতে চাইলে সুরমা বেগম জোরে ধমক দিলেন তাকে, বললেন, মাহিন তো ভুল কিছু বলেনি, নীলামকে নিয়ে তোর এত সমস্যা হচ্ছে কেন? ভুলে যাবি না এই বাড়িটা এখন ওর, এই বাড়ির আগামী কর্তী সে, তাই তাকে সম্মান দিয়ে কথা বল। তোর এসব অসভ্যতামি আর বেয়াদবি আচরণে আমি অতিষ্ঠ, তোর স্বামীও অতিষ্ঠ, নিজেকে একটু বদলাম মৃদুলা। তোর ছেলে বড় হচ্ছে, ও পর্যন্ত এখন তোকে উচিত অনুচিত শেখাতে আসে, তাহলে বোঝ তুই কেমন। মৃদুলা রেগে হাতে সামনে থাকা কাচের গ্লাসটা মেঝেতে ছুঁড়ে ফেলে হনহন করে নিজের রুমে চলে গেল। নীলাম এতক্ষণ চুপচাপ বসে মৃদুলার কথা হজম করছিল, সাথে মাহিনের প্রতিবাদ দেখে হতবাক, অবাক দৃষ্টিতে মাহিনকে দেখছে সে। প্রথম দিনই তার জন্য মাহিন নিজের বোনের বিরুদ্ধে এইভাবে স্ট্যান্ড নিবে ভাবতেও পারেনি। নীলামকে নিজের দিকে অবলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মাহিন ফিসফিস করে তাকে বলল, এইভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে আমার। সাথে সাথেই হালকা কেশে মুখ ঘুরিয়ে ফেলল নীলাম। মৃদু হেসে মাহিন কিছুটা কড়া গলায় বলল, দ্রুত খাবার শেষ করো, কারো কথায় খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কোনো মানি হয় না, মানুষের মুখ আছে, তারা বলবেই, তাদের কথাগুলোর সঠিক জবাব দিতে হবে শুধু, তবেই না তাদের মুখটা বন্ধ হবে। এখন মন খারাপ না করে খাবার শেষ করো। নীলাম একটু একটু করে পরোটা ছিঁড়ে মুখে দিচ্ছে আর বারবার আর চোখে পর্যবেক্ষণ করছে মাহিনকে। খাওয়া শেষ হতে সুরমা মাহিনকে ওপরে পাঠিয়ে দিলেন, নীলামের পাশে বসে বললেন, এখন কিছুক্ষণ বিশ্রাম নাও, একটু পরে গোসল করে আবার তৈরি হতে হবে, বিকালে বৌভাতের আয়োজন করা হয়েছে, তোমার বাড়ির লোকজনও আসবে। ঠিক আছে। নীলামের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার বললেন, আমার ছেলেটা একটু পাগলাটে স্বভাবের, তুমি যদি ওকে একটু ভালোবাসা দাও তাহলে ও তোমার জন্য নিজের জীবনও দিয়ে দেবে। এই যে দেখলে না, একটু আগে তোমার হয়ে মৃদুলার কথার প্রতিবাদ করল, ও এমনই খুব দায়িত্বশীল, সবাইকে প্রচুর ভালোবাসতে জানে, সবার খেয়াল রাখতে জানে, কিন্তু নিজেরই খেয়াল রাখে না ছেলেটা, যত হেলাফেলা সব নিজের বেলায় করে, কেউ ভুল করলে তাকে চোখে আঙুল দিয়ে সেই ভুলটা দেখিয়ে দেয়, এর জন্য অনেক কথাও শোনে, তবুও সে থেমে থাকে না, বিয়ের জন্য ওকে কমে দেখায়নি, কিন্তু কাউকে বিয়ে করতে রাজি হয়নি, নানান বাহানা আর ছুতো দিয়ে মেয়েকে না করে দিয়েছে, কিছু মেয়েকে তো তাদের বাবা মায়ের সামনেই রিজেক্ট করে এসেছে। যদিও এটা খুবই খারাপ, কিন্তু ওকে কিছু বলেও যে বোঝাতে পারি না, তারপর হঠাৎ একদিন রাতের বেলা হুট করে এসে আমাকে তোমার ছবি আর ডিটেলস দিয়ে বলল ও তোমাকে বিয়ে করতে চায়। আমি তবদা খেয়ে গিয়েছিলাম ওর কথা শুনে, প্রথমে তো বিশ্বাসই করতে চাইনি, তারপর ওর পাগলামি দেখে বিশ্বাস করতে বাধ্য হলাম, অতঃপর তোমাকে দেখতে গেলাম, ও এমন ব্যবহার করছিল মনে হয় আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি, কিন্তু আসলে ওই আমাকে জোর করে নিয়ে গিয়েছিল, ভেবেছিলাম সেখানে গিয়ে হয়তো একটাই না একটা গণ্ডগোল বাঁধাবে, সেটাও ভুল প্রমাণ করলো, তারপর তোমার সাথে কথা বলে এসে জানালো বিয়ে করলে তোমাকেই করবে, নয়তো সে বিয়েই করবে না। বিয়ের তারিখটাও ওর তাড়াহুড়োর জন্যই এত তাড়াতাড়ি ফেলা হয়েছিল। আমার ছেলেটা এমনিতে অনেক ভালো, ওকে তোমার হাতে তুলে দিলাম, এখন থেকে ওর সমস্ত দায়িত্ব তোমার, ওর খেয়াল রেখো মা, তোমার জন্য যেন কখনো কষ্ট না পায় ছেলেটা, কষ্ট পেলে নিজের কষ্ট ও কাউকে দেখায় না, নিজের ভেতরেই পুষে রাখে সব সময়। ওকে বুঝতে শিখলে ওকে তোমার কাছে একদম পানির মতো স্বচ্ছ মনে হবে। বুঝেছি মা। যাও
ওপরে গিয়ে বিশ্রাম করো এখন। এতক্ষণ যেন কোনো ঘোরের মাঝে ছিল নীলাম। মাহিন তাকে আগে থেকে চেনে, কিন্তু কিভাবে? তার প্রতি ছেলেটার এমন পাগলামো স্বভাব শুনে তার ভীষণ ভালো লাগছে। একসময় স্নিগ্ধ এমন করত, কিন্তু স্নিগ্ধর কথা মনে পড়তেই গত পরশু রাতের ঘটনা মনে পড়ে গেল। হলুদের অনুষ্ঠান শেষে নীলাম রুমে আসার পরপরে স্নিগ্ধ তার রুমে ঢুকেছিল। প্রথমে অবাক হলেও পরে খুশি হয়ে নীলাম জিজ্ঞেস করল, তুমি নিশ্চয়ই তোমার কাছে ফিরে এসেছো? স্নিগ্ধর চোখ মুখ রগে লাল হয়ে আছে। নীলামের দিকে কিছু সময় তাকিয়ে থেকে পরপর দুটো থাপ্পড় মেরে দিল তার গালে। পরবর্তী থাপ্পড় মারতে চাইলেই আঁকি এসে আটকে ফেলল তাকে। স্নিগ্ধ অগ্নি দৃষ্টিতে একবার আঁকির দিকে তাকিয়ে ছাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিল। নীলামের দিকে তাকিয়ে বলল, আমি ভাবতেও পারছি না তুমি এতটা নিচে নেমে যেতে পারো। বারবার বলেছিলাম না সকালের থেকে দূরে থাকতে? কোন সাহসে তুমি আজ ওকে সিঁড়িতে ধাক্কা দিয়েছিলে? আমি যদি না থাকতাম তাহলে কি হতে পারতো বুঝতে পারছো তুমি? আমি সত্যিই ভাবতে পারছি না, একসময় আমি তোমাকে ভালোবাসতাম। যেই নীলামকে আমি ভালোবাসতাম সে তো এমন ছিল না, সে কাউকে হিংসা করতো না, কারো ক্ষতি করার কথা সে ভাবতেও পারতো না, উল্টো সবাইকে সাহায্য করতো। সেই নীলাম, তুমি আর আগের নীলাম নেই। তোমার মিথ্যে মৃত্যুর সাথে সেই নীলাম হারিয়ে গেছে। এখনকার নীলামের মন হিংসায় ভরপুর, যে কিনা নিজের স্বার্থের জন্য একটা অন্তঃসত্ত্বার মেয়ের ক্ষতি করতেও দুবার ভাবে না। আজকে যা করার করেছ, কিন্তু পরবর্তীতে যদি কখনো আমার সকালের দিকে ক্ষতি করার উদ্দেশ্যে হাত বাড়িয়েছ তো তোমার হাত আমি ভেঙে গুড়িয়ে দিতেও দুবার ভাববো না, মাইন্ড ইট। মাহিনের ডাকে কেঁপে উঠল নীলাম। তার ভীত সন্ত্রস্ত মুখটা দেখে ভ্রু কুঁচকাল মাহিন। মেয়েটা কারণে অকারণে ভয় পায় ভেবে বিরক্ত হলো সে। টেবিল থেকে পানির গ্লাস নিয়ে নীলামের হাতে দিয়ে বলল, পানিটা খাও, বেটার ফিল করবে। গ্লাসটা নিয়ে অল্প একটু পানি খেয়ে মাহিনের দিকে তাকাতেই সে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, দুপুরের দিকে ফিরব, তুমি আপাতত বিশ্রাম নাও, একটু পর তো আবার তৈরি হতে হবে। পানির গ্লাসটা টেবিলের উপরে রেখে একটা ছোট কাগজ এগিয়ে দিল নীলামের দিকে। মাহিনের দিকে তাকিয়ে কাগজটা নিতেই মাহিন বলল, এতে আমার ফোন নাম্বার আছে, কোনো প্রয়োজন বা দরকার হলে ফোন করো। ঠিক আছে, খেয়াল রেখো নিজের, আমি জলদি চলে আসব। মাহিন রুম থেকে বের হওয়ার আগে দরজা লাগিয়ে দিয়ে গেল। নীলাম কাগজে থাকা নাম্বারটার দিকে তাকিয়ে আছে। বলতে হবে ছেলেটার হাতে লেখা খুব সুন্দর। মুচকি হেসে ফোনটা হাতে নিল। মাহিনের নাম্বারটা সেভ করা দরকার। কি নাম দিয়ে সেভ করবে কিছুক্ষণ ভাবল, একটা নামই ঘুরছে তার মাথায়। ঠোঁট কামড়ে কিছুক্ষণ নাম্বারটার দিকে তাকিয়ে থেকে দ্বিধা কাটিয়ে সেই নামটা দিয়েই নাম্বারটা সেভ করে ফেলল। এখন শুধু মাহিন না দেখলেই হয়, তাহলে তাকে ভীষণ এক লজ্জায় পড়তে হবে। সকালের ঘুম ভাঙতেই মাথায় হাত দিয়ে উঠে বসল। তার মাথা ব্যথা এখন অনেকটাই কম। চোখ মিলে আশেপাশে তাকিয়ে দেখল এইটা তার বেডরুম। নিশ্চয়ই স্নিগ্ধ নিয়ে এসেছে ভেবে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ব্যালকনির দরজার কাছে যেতেই ভেতরে স্নিগ্ধকে দেখতে পেল। স্নিগ্ধ আগেই টের পেয়েছে সকালের ঘুম ভেঙেছে। পেছনে ঘুরে সকালকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে এগিয়ে এলো তার দিকে। তার গম্ভীর চোখ মুখ দেখে সকাল মনে মনে বলল, এর আবার কি হলো? আমি তো কিছু করেছি বলে মনে পড়ছে না তাহলে? সকালের হাত ধরে উঁচু করে স্নিগ্ধ বলল, এটা কি? নিচের হাতের দিকে তাকিয়ে এবার স্নিগ্ধর গম্ভীর চোখ মুখের কারণ বুঝতে পারল। এদিক ওদিক তাকিয়ে জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে মাথা নিচু করে মিনমিনে গলায় বলল, আপনার উপর প্রচন্ড রাগ হচ্ছিল, কি করব বুঝতে পারছিলাম না, তাই হাত খামচে ধরে রাগ কমানোর চেষ্টা করছিলাম। তোমাকে আমি বারবার এই অভ্যাসটা পাল্টাতে বলেছি সকাল, এটা একটা বাজে অভ্যাস, আমার উপর রাগ উঠলে সেটা আমার উপর দেখাবে। বলিনি এই কথা? আমি বহুবার বলেছি, তবুও তুমি বারবার নিজেকে কষ্ট দাও কেন? সকাল বুঝতে পারল স্নিগ্ধ ভীষণ খেপেছে। একমাত্র রেগে গেলেই স্নিগ্ধ তাকে নাম ধরে ডাকে, এছাড়া সবসময় বউ, মিসেস বিকেল, ফিচি, বাচ্চা এইসব বলেই ডাকে। সকাল মাথা নিচু রেখে আবারও মিনমিনে গলায় বলল, সরি, আর হবে না। ঘুরে ফিরে তো সেই একই কাজ করবে। এটা তোমার কয় নাম্বার সরি? হিসাব তো রাখো না, খালি পারো রাগ করে নিজের হাতের বারোটা বাজাতে। সকাল মুখ থেকে আর একটা শব্দ উচ্চারণ করলো না। স্নিগ্ধ ঘড়ির দিকে তাকিয়ে বলল, টেবিলের উপর খাবার রাখা আছে, 10 মিনিটের মধ্যে খাবারটা শেষ করো, তোমার জন্য আমার জুনিয়র রান্না খেয়ে আছে, আমার বউ বা বাচ্চার কিছু হলে তোমার খবর আছে। তবুও নড়ল না সকাল। তা দেখে বিরক্ত হয়ে স্নিগ্ধ নিজেই সকালের হাত ধরে টেনে রুমে নিয়ে এসে তাকে বিছানায় বসিয়ে দিল। খাবারের প্লেট নিয়ে চামচে করে স্যুপ নিয়ে মুখের সামনে ধরতেই খেয়ে নিল সকাল। স্নিগ্ধর চোখ মুখ এখনও গম্ভীর। স্নিগ্ধর থেকে বেশিক্ষণ দূরে থাকতে ভালো লাগে না সকালের। খেতে খেতে হঠাৎ স্নিগ্ধকে জড়িয়ে ধরল। তা দেখে স্নিগ্ধ বলল, কি হচ্ছে এসব?
সরি তো প্লিজ রাগ করে থাকবেন না, তাছাড়া রাগ করার কথা তো আমার। আপনি আমায় ইগনোর করেছিলেন কেন? আপনি ইগনোর না করলেই তো এমন করতাম না আমি। অমনি সব দোষ আমার হয়ে গেল তাই না? আপনারই তো দোষ। হ্যাঁ, সবসময় সব দোষ তো আমি করি, তুমি তো ধোয়া তুলসী পাতা। আমি অনেক ভালো। ঠিক আছে, বুঝেছি। এবার খাবারটা শেষ করুন ম্যাডাম, তারপর আপনার গত দুই দিনের আদর আমি পুষিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। ধুর, আপনি একটা অসভ্য ডাক্তার। তোমারই তো। হাসলো স্নিগ্ধ, সকালও হেসে ফেললো। সম্পর্কে রাগ অভিমান দূরত্ব সবই থাকবে, কিন্তু তাই বলে দূরত্বটা বেশি বাড়ানো উচিত না। দূরত্ব হবে ক্ষণিকের জন্য, যাতে পর মুহূর্তেই ভালোবাসার মানুষটার বুকে ঝাঁপিয়ে পড়ে সব ভুলে যাওয়া যায়। বিকেল গড়াতে না গড়াতে মেহমানে ভরে গেল সারা বাড়ি। আজ মাহিনা নিলামের বিয়ের রিসেপশন, বিয়ের দিনের থেকেও বেশি মেহমানকে আজকে দেখা যাচ্ছে। মাহিন রুমে এসে নিলামকে তাড়া দিল। তাড়াতাড়ি চলো, নিচে সবাই অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। আমি তো তৈরি, আপনারা কেউ আসছিলেন না বলেই বসেছিলাম। আচ্ছা তাহলে চলো। নিলাম কিছুটা এগিয়ে আসতেই মাহিন তাকে হাতের ইশারে থামিয়ে দিল। এগিয়ে এসে হাঁটু গেড়ে নিচে বসে নিলামের শাড়ির কঞ্চিগুলো ধরে ঠিক করে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এবার চলো। মাহিনের এই ছোট্ট কাজটাও ভীষণ ভালো লাগলো নিলামের। গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা ভীষণ মানিয়েছে নিলামকে। মাহিন পরেছে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি, দুজনকে পাশাপাশি দেখতে খুব সুন্দর লাগছে। মাহিন এক মুহূর্তের জন্য নিলামকে একা ছাড়ছে না দেখে মৃদুলা রেগে মুখ বাঁকালো। বিড়বিড় করতে করতে সেখান থেকে চলে গেল সে। আসলে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না, নিজের অতি আপন জনদের ভালো সহ্য করতে পারে না, তারা শুধু নিজেই ভালো থাকতে চায়। এমনই একজন মানুষ হলো মৃদুলা। এমন কিছু মানুষদের জন্যই বিভিন্ন সংসারে নানান রকম ঝামেলা লেগেই থাকে, তাই এইসব মানুষদের যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, কারণ এরা মূর্খ। মূর্খের সাথে আর যাই হোক না কেন, তর্কে জেতা সম্ভব নয়। বিভিন্ন অযৌক্তিক যুক্তি তাদের কাছে তৈরি করা থাকে সবসময়, অর্থাৎ তার সাথে যদি আপনি তর্ক করেন তবে আপনি হারবেন তা নিশ্চিত। অনুষ্ঠান শেষে নিলামদের পরিবার নিলাম আর মাহিনকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরল। স্নিগ্ধ আর সকাল পলকদের বাড়িতে থাকায় তারা উপস্থিত থাকতে পারেনি অনুষ্ঠানে। রুমে এসে এসি বাড়িয়ে শাড়ির আঁচল ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল নিলাম। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। মাহিন নিচে সবার সাথে বসে কথা বলছে, মূলত বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি আসায় তার আপ্যায়ন চলছে। আপাতত ঘণ্টাখানেক সে শান্তি মতো বিশ্রাম নিতে পারবে। দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকাতেই থতমত খেয়ে গেল। থতমত খেয়ে গেছে মাহিন নিজেও। বিস্মিত নয়নে হা করে নিলামের দিকে তাকিয়ে আছে মাহিন। নিলাম দ্রুত উঠে বসে শাড়ির আঁচল দিয়ে নিজেকে ঢেকে নিল। অস্বস্তিতে চোখ মুখ শুকিয়ে গেল নিমিষেই। মাহিন হালকা কেশে এদিক সেদিক তাকিয়ে বলল, সরি, আমি আসলে জানতাম না তুমি, সরি, আমার নক করে আসা উচিত ছিল। ইটস ওকে, ভুল আমারও আছে, দরজা লক করে নিলেই এমন কিছু হতো না। আমি আসলে ফ্রেশ হতে এসেছিলাম, তোমার মামাকে এখানে আসতে বললেন। বুঝতে পেরেছি। তাছাড়া আপনার রুমটা এখন যেমন আমার, ঠিক তেমনই আমার এই রুমটাও এখন থেকে আপনার। মুচকি হাসলো মাহিন। নিলাম যে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছে বুঝতে পারলো। মনে মনে খুব খুশি হলো সে। এভাবেই আস্তে আস্তে তাদের সম্পর্কটা আর পাঁচটা সম্পর্কের মতো স্বাভাবিক হয়ে উঠবে ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার ভাবনা রেশ কাটল নিলামের কথায়। কি ভাবছেন? না না, কিছু না, আমি ফ্রেশ হয়ে আসছি। লাগেজ থেকে নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল মাহিন। নিলাম বুকে হাত দিয়ে বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল। এতক্ষণ মাহিনের সামনে অস্বস্তিতে মাথা কাটা যাচ্ছিল তার। বিছানায় বসে নিজে নিজেকে বকতে লাগলো এরকম একটা অস্বস্তিকর মুহূর্ত সৃষ্টি করার জন্য। ব্যালকনিতে দাঁড়িয়েছিল নিলাম, গাড়ির হর্ন শুনে নিচে তাকিয়ে দেখে স্নিগ্ধ আর সকাল নামছে গাড়ি থেকে। দুজনেই বেশ হাসি খুশি। স্নিগ্ধ কিছু একটা বলছে যা শুনে সকাল জোরে জোরে হাসছে। তা দেখে স্নিগ্ধ সকালের দিকে এগিয়ে গিয়ে কিছু একটা বলল যা শুনে সকাল স্নিগ্ধর বুকে কিল বসিয়ে দিল। হালকা লাল আভা দেখা গেল সকালের গালে। নিলাম মলিন চোখে তাকিয়ে রইল সেই দিকে। সকালের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে হাত ধরে ভেতরে ঢুকলো তারা। বুকের গভীর থেকে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো নিলামের। স্নিগ্ধ যখন সকালের সাথেই সুখী তখন তাকে আর জ্বালানোর কোনো মানেই হয় না, বরং এখন নিজের নতুন জীবনের দিকে ধ্যান দেওয়া উচিত তার। এটাই তার জন্য সবচেয়ে ভালো চয়েস। মাহিন কফি হাতে ব্যালকানিতে প্রবেশ করতেই খোলা চুলে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা রমণীকে দেখে কিছুক্ষণের জন্য থমকাল। এই মেয়েটা এখন তার স্ত্রী, ভাবতেই সারা শরীরে শীতলতা বয়ে গেল।
মৃদু হেসে কফি হাতে এগিয়ে গেল নিলামের কাছে। পাশে দাঁড়িয়ে একটা কফি মগ এগিয়ে দিল। মাহিনের দিকে তাকাতেই বলল, তোমার মা পাঠিয়েছিলেন একটু আগে। ও, কিছু ভাবছিলে? তেমন কিছু না। প্রথম কয়েকদিনের থেকে তোমাকে একটু স্বাভাবিকই লাগছে, ভালো লাগছে আমার। আমি চাই তুমি ভালো থাকো, মন খুলে হাসো, মলিনতা তোমাকে মানায় না। আমাকে প্রাণোচ্ছলভাবে দেখেছেন আপনি? সত্যি বলবো নাকি মিথ্যা? ও মা, মিথ্যে কেন বললেন? সত্যিটাকে ঢাকতে। কেন? এমনি। আপনি আমাকে আগের থেকেই চিনতেন, তাই না? অবাক হলো মাহিন, তার অবাক চেহারা দেখে হাঁ হাসলো নিলাম। বলল, অবাক হওয়ার মতো কিছু বলিনি। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল আপনি এত স্বাভাবিক আচরণ করেন আমার সাথে। আমাকে সব সময় সাপোর্ট করেছেন, আমাকে বোঝানোর চেষ্টা করেছেন সম্পর্ক নিয়ে। এমনটা অন্য কেউ করত না যদি আগে থেকে আমাকে না চিনতে। তুমি তো দেখি বুদ্ধিমতীও, তবে ব্রেনটা একটু দেরিতে খাটিয়েছ এই আর কি। বুঝেছি তো, আমি আজ সকালেই। চমৎকার ভাবে হাসলো মাহিন, সেই হাসি দেখে নিলামও হাসলো। বললেন না তো আমি কি চাকরি করি জানো? হ্যাঁ, কেন? আমি এখানে থাকি না। তাহলে? অবাক হয়ে প্রশ্ন করল নিলাম। মাহিন হেসে বলল, আমি মালয়েশিয়া থাকি, তোমার বাসা তিনটে বাসা পরই আমার বাসা। এক কথায় আমাকে তোমার প্রতিবেশী বলতে পারো। মজা করছেন? না, সত্যি বলছি। তাহলে আমি আপনাকে চিনি না কিভাবে? তুমি তোমার কজন প্রতিবেশীকে চেনো বলো তো? নিজ থেকে তো সহজে কারোর সাথে কথা বলতে না, অন্তত আমি তোমাকে নিজ থেকে কারোর সাথে কথা বলতে দেখিনি। ভালো লাগতো না কারোর সাথে কথা বলতে, তাই বলতাম না। তাহলে আমাকে চিনবে কিভাবে? আমি তোমাকে রোজ ঠিকই দেখতাম, তবে তুমি আমার দিকে একদিন ফিরেও তাকাওনি। একই ট্রেনে তোমার পাশের সিটে বসে যাতায়াত করেছি, কতবার তার হিসেব নেই। ভুল করেও আমার দিকে তাকাতে দেখিনি তোমায়। এত সুদর্শন হয়েও কি লাভ হলো আমার? অসহায় চেহারা বানিয়ে বলল মাহিন। নিলাম অবাকের উপরে অবাক হচ্ছে, আসলেই তারা এত কাছাকাছি ছিল আর সে টেরও পায়নি। মাহিন বলল, তুমি সবাইকে ইগনোর করে চলতে, এই বিষয়টাই ভালো লেগেছিল আমার। সিরিয়াসলি? হ্যাঁ। তাহলে তো এখনো ইগনোর করে চলা উচিত, আফটার অল আপনার পছন্দ বলে কথা। আমি বাদে বাকি সবাইকে ইগনোর করবে, নো প্রবলেম। আপনাকেও করব, কারণ আগেও তো আপনাকে আমি পাত্তা দিইনি, তারপরও আপনার আমায় ভালো লেগেছে। আগে তো বউ ছিলে না, তাই ছেড়ে দিতাম। এখন তো তুমি আমার বউ, এখন যদি তুমি আমায় ইগনোর করো তবে আর ছাড় দিব না, কঠিন পানিশমেন্ট দিব। অবশ্য পানিশমেন্টগুলো সুইট সুইট, কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে এই আর কি। দেখা যাবে, এর পরের কাহিনীটুকু বলুন তো। এরপর আর কি, তোমাকে ভালো লাগতো আমার, তোমার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছিলাম কয়েকবার, কিন্তু আমার মতো অবলা মাসুম বাচ্চাটার প্রতি তোমার কখনো দয়া হয়নি। আহারে, মাসুম বাচ্চাটা পাত্তা দিইনি বলে তো শাস্তি স্বরূপ আমাকে ডাইরেক্ট বিয়ে করে ফেললেন। তা অবশ্য ঠিকই বলেছো। আচ্ছা, তারপর? তারপর আর কি, প্রেম করার বয়স তো নেই যে প্রেম করব। যখন মা বিয়ের জন্য আবারও চাপ দেওয়া শুরু করলো, তখন তোমার একটা ছবি তাকে পাঠিয়েছিলাম, সাথে তোমার ডিটেলসও দিয়ে দিলাম। ডিটেলস পেলেন কোথায়? কালেক্ট করতে অনেক কষ্ট হয়েছিল, যদিও তোমার অফিসের কলিগদের সাথে কথা বলে তোমার সকল ইনফরমেশন কালেক্ট করেছিলাম। আপনি তো সাংঘাতিক লোক। হয়তো। প্রথম কিভাবে দেখেছিলেন? এক সন্ধ্যায় তুমি একটা বিড়াল হাতে হেঁটে আসছিলে বাসার দিকে। আমি তখন ব্যালকনিতে বসে গরম কফির স্বাদ উপভোগ করতে ব্যস্ত। ঠিক তখনই আমার নজর রাস্তায় হেঁটে আসা এক ধূসর রঙা জামা পরিধান করা মেয়ের দিকে যায়। প্রথমবারের মতো আমার দৃষ্টি জোড়া কোনো মেয়ের দিকে স্থির হয়। তারপর? প্রথম ভালো লাগা তৈরি হয়। তারপর? তারপর অনুভব করি যে তোমাকে ছাড়া আমার চলবে না। মাহিন আনমনা হয়ে কথাটা বলেই থতমত খেয়ে গেল, কিছুটা আমতামতা করে বলল, না মানি, তারপর আসলে আমি মানে আসলে আমি বলতে চাইছি যে। নিলাম হেসে ফেললো মাহিনের অবস্থা দেখে। নিলামকে হাসতে দেখে মাহিনও মাথা চুলকে মৃদু হাসলো। কফিতে চুমুক দিয়ে নিলাম বলল, আপনার সাথে কথা বলতে বলতে কফির ঠান্ডা শরবত হয়ে গেছে, আমি নিচে গিয়ে গরম করে নিয়ে আসছি। লাগবে না, পাশে দাঁড়িয়ে থাকে এভাবে ভালো লাগছে তোমার সাথে কথা বলতে। সারা জীবন তো পড়েই আছে কথা বলার জন্য, আমি তো আর হারিয়ে যাচ্ছি না। একটা অনুমতি দিবে? কিসের অনুমতি? তোমাকে নতুন করে ভালোবাসা শেখাতে দিবে আমায়? কথা দিচ্ছি সারা জীবন শুধু তোমার হয়েই থাকবো। মুচকি হেসে চলে গেল নিলাম।
কিছু না বললেও মাহিন বুঝে গেল তার সম্মতি। মৃদু হেসে আকাশপানে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি, সঠিক মানুষকে ভালোবেসে তাকে নিজের করে নিয়েছি, এখন শুধু কিছু সময়ের অপেক্ষা। বিছানায় বসে ফোন ঘাটাঘাটি করছিল সকাল। স্নিগ্ধ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে সকালকে একবার দেখে নিল। আলমারি খুলে ড্রয়ারে কিছু একটা করল। সকালের পেছনে এসে বসতেই সকাল স্নিগ্ধর বুকে হেলান দিয়ে বসে ফোন দেখতে লাগল। স্নিগ্ধ সকালের বেনি দুটো সরিয়ে কানে চুমু খেল। সকাল হেসে সরিয়ে দিল স্নিগ্ধকে। বড়ক্ষণেই নিচের গলায় কিছুর আভাস পেয়ে তাকিয়ে দেখে স্নিগ্ধ তাকে সিলভার কালারের একটা পেন্ডেন্ট পরিয়ে দিচ্ছে। অবাক হয়ে পেছনে ঘুরতে গেলে স্নিগ্ধ পেছন থেকে সকালকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় চুমু খেয়ে বলল, এটা অনেক আগে কিনেছিলাম, আমাদের বিয়েরও অনেক আগে, যেদিন অনন্যা তোমাকে কিডন্যাপ করেছিল সেদিন। আমি সেদিনই তোমাকে বলতে চেয়েছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার আগে ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল যে বলতেই পারলাম না। কিন্তু এই লকেটটার কথা আমি বেমালুম ভুলে বসেছিলাম। গত পরশু ড্রয়ার ঘাটাঘাটি করতে গিয়ে বক্সটা চোখে পড়ল, খুলে দেখে পেন্ডেন্টটা, সেদিন তোমার উপর রেগেছিলাম বলে দেইনি, আজ পরিয়ে দিলাম। ধন্যবাদ ডক্টর সাহেব, অনেক সুন্দর হয়েছে, আপনার পছন্দ আছে বলতে হবে। পছন্দ আছে বলেই তো তুমি আমার বউ। লাজুক হাসলো সকাল, হাসিটা মারাত্মক। এই হাসিটা দেখলেই তো স্নিগ্ধ হৃদ স্পন্দন বেড়ে যায়। এই যে স্নিগ্ধ চোখে এখন নেশা লেগে আছে, এর দায়ভার কে নেবে? অবশ্যই যে নেশা লাগিয়েছে তারই নেওয়া উচিত। স্নিগ্ধ চোখে চোখ পড়তেই কেঁপে উঠল সকাল। এই দৃষ্টির মানে সে পৌঁছে, শ্বাস প্রশ্বাস নিজেদের স্বাভাবিক গতিবিধি ভুলে নিমিষেই দ্রুত বেগে চলাচল করতে লাগল। এই আবেগঘন মুহূর্তটা কোনো বাক্য বিনিময় করে নষ্ট করতে চায় না স্নিগ্ধ। সে শুধু নিঃশব্দে ডুবে যেতে চায় তার মিসেস বিকেলের মাঝে, খুব করে ভালোবাসতে চায় তাকে। হসপিটাল থেকে মাত্রই বাসায় ফিরল স্নিগ্ধ, তার চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। সিঁড়ির কাছে আসতেই সকালে চেঁচামেচি শুনে কিছুটা তাড়াহুড়া করে উপরে উঠল। রুমে ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল আসলে কি যুদ্ধ হচ্ছে দুই মা ছেলের মাঝে। কিছুক্ষণ পর মুগ্ধ ফোপাতে ফোপাতে জোরে কেঁদে ফেলল। সকাল চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। স্নিগ্ধ ব্যাগটা টেবিলের উপরে রেখে মুগ্ধর কাছে গিয়ে তাকে কোলে তুলে নিতেই কান্না থেমে গেল তার। অভিযোগের সুরে সে বলল, বাবা জানো, মাম্মা আজকেও আমার চকলেট খেয়ে ফেলেছে, একটা চকলেটও রাখেনি আমার জন্য। লাস্টে একটা চকলেট ছিল, আমি খেতে যাচ্ছিলাম কিন্তু প্যাকেট ছিঁড়তে পারছিলাম না বলে মাম্মাম প্যাকেট ছিঁড়ে দিবে বলল, কিন্তু প্যাকেট ছিঁড়ে চকলেট আমাকে না দিয়ে মাম্মাম নিজেই খেয়ে ফেলেছে। তো আমার চকলেট আমি খাবো না, ওই চকলেটগুলো আমার ছিল। বাবাই ওগুলো আমার জন্য এনেছিল। তোর বাবাই হওয়ার আগে আমার জামাই হয়, আর চকলেটগুলো আমার জন্যই ছিল। বাবা তুমি বলো, মাম্মাম কি এখনো ছোট আছে? না তো, তাহলে শুধু শুধু আমার সাথে চকলেট নিয়ে ঝগড়া কেন করে? তুই মা ছেলে ঝগড়া শুনে স্নিগ্ধ হালকা ধমকে সুরে বলল, ওকে ওকে স্টপ, চকলেট নিয়ে আর কোনো ঝগড়া হবে না। মুগ্ধকে নিচে নামিয়ে ব্যাগ থেকে কতগুলো চকলেট বের করে দুই ভাগ করল। অর্ধেক চকলেট সকালের হাতে দিল আর বাকি অর্ধেক চকলেট মুগ্ধর হাতে দিয়ে বলল, হিসেব বরাবর এখন থেকে আমি প্রতিদিন চকলেট নিয়ে আসার পর দুজনকে ভাগ করে দিব, কেউ কারোরটা খাবে না, যার যারটা শেষে খাবে। প্রতিদিনই শুনি তোমরা মা ছেলে মিলে দুজন দুজনের চকলেট খেয়ে ফেলো, আর বাসায় আসার পর আমার কাছে বিচার দাও, এখন থেকে আমি আর এসব অ্যালাউ করবো না। স্নিগ্ধর গম্ভীর গলা সরশুনে আর উচ্চবাচ্য করার সাহস পেল না কেউ। একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে চকলেট খেতে বসে গেল দুজন। স্নিগ্ধ দুজনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এগুলো নতুন না, রোজ রোজ এদের মা ছেলেরই একই ঝগড়া লেগেই থাকে। মুগ্ধর বয়স মাত্র 4 বছর, ছেলের এই বয়সেই তার মায়ের মতো প্রচুর পাকা হয়েছে। সকাল আর মুগ্ধ প্রতিদিন চকলেট নিয়ে এমনভাবে ঝগড়া করে যেন তারা দুজন সমবয়সী। তা নিয়ে সামনাসামনি একটু একটু রাগ দেখালো আড়ালে হেসে খুঁটি খুঁটি হয়ে যায় স্নিগ্ধ। এদের দুজনকে দেখলে স্নিগ্ধ সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়, তার শান্তি তো এদের মাঝে। মুগ্ধ সোফায় বসে আসমা বেগমের সাথে খেলছিল। প্রবেশ দ্বার দিয়ে নিলাম আর মাহিনকে আসতে দেখে এক দৌড়ে মাহিনের পা জড়িয়ে ধরল। মাহিন হেসে নিচু হয়ে কোলে তুলে নিল মুগ্ধকে। ছেলেটা তার বাবা মায়ের মতোই হয়েছে দেখতে। নিলামের মা এসে নিলামকে ধরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিলেন। 8 মাসের ভরা পেট নিয়ে চলতে ফিরতে খুব সমস্যা হয় তার, আর কিছুদিন বাদেই তাদের প্রথম সন্তান দুনিয়ায় আসবে। বিয়ের সময় নিলামের বয়স একটু বেশি ছিল, মাহিনের সাথে তার সম্পর্ক স্বাভাবিক হতে খুব বেশি একটা সময় লাগেনি।
সম্পর্ক স্বাভাবিক হওয়ার পরপরই সে চেয়েছিল তাড়াতাড়ি বেবি নিয়ে নিতে, কিন্তু তার হরমোনের কিছু সমস্যা থাকায় সম্ভব হয়নি। ডাক্তার দেখিয়ে বিভিন্ন ঔষধপত্র সেবন করে অনেক সাধনার পর অবশেষে মাহিনা নিলাম বাবা মা হতে চলেছে। জীবনে যখন বেঁচে থাকার জন্য কোনো উৎস খুঁজে বাঁচছিল না, ঠিক তখনই মাহিনা এসেছিল নিলামের জীবনে। তাকে নতুন করে ভালোবাসার রঙে রাঙিয়ে ভালোবাসা শিখিয়ে নিজের কাছে আগলে রেখেছে। নিলাম এখন চোখ বন্ধ করে বলতে পারে তার জীবনের সঠিক মানুষটা মাহিন, যে তাকে তার নিজের থেকেও বেশি বোঝে, বেশি ভালোবাসে। হয়তো সে নিজেও ভালোবাসে, কিন্তু স্বীকার করা হয়নি কখনো। সকালে ডাকাডাকিতে স্নিগ্ধর কাঁচা ঘুমটা ভেঙে গেল। মনে মনে হালকা বিরক্ত হলেও সেটা বুঝতে দিল না। হাই তুলে ঘুমো ঘুমো চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে? আমার সাথে একটু আসবেন? কোথায় যাবে? নিচে। এত রাতে নিচে কেন? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আরে বাবা, নিচে গেলেই তো দেখতে পারবেন। তোমার কাজকর্ম কিছুই বুঝি না আমি। মাঝে মধ্যে তোমার মাথায় যে কি সব উদ্ভট চিন্তা ভাবনা ঘুরে তা উপরওয়ালাই জানে। উফ, এত কথা না বাড়িয়ে চলুন। ঘড়িতে সময় দেখে নিল স্নিগ্ধ। রাত যে খুব বেশি হয়েছে ব্যাপারটা তা নয়, সবে মাত্র 11:50 বাজে। আজ তারা অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। শরীর ক্লান্ত থাকায় তার জন্য ভালোই হয়েছিল, কিন্তু সকালের মাথায় এখন আবার কিসের ভূত চাপলো কে জানে। বিছানা ছেড়ে নেমে টেবিল থেকে চশমাটা নিয়ে চোখে পড়ে সামনে তাকাতে কপাল কুঁচকে গেল। ঘুমানোর সময়ও সকাল নাইট স্যুট পরেছিল, তাহলে এত রাতে এখন আবার শাড়ি কেন পরেছে মেয়েটা? তার মাথা বিগড়ে দেওয়ার জন্য নাকি? তার উপর হালকা সাজগোজও করেছে দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? সকালের হাত ধরে টেনে নিচের কাছে নিয়ে এসে কোমর জড়িয়ে ধরে ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করল, ঘটনা কি? হঠাৎ এত রাতে শাড়ি পরলে যে, আবার সাজগোজও করেছো দেখা যায়। মন চাইলো একটু সাজতে, তাই সেজেছি। কেন, ভালো লাগছে না? ভালো না লাগলেও আমার মাথা কিন্তু ঠিকই বিগড়ে গেছে। নিচে যাওয়ার কি দরকার? এখানেই থাকো, আমিও আমার বিগড়ানো মাথাটা একটু ঠিক করি। ধ্যাত, আপনার খালি দুষ্টুমি করার ধান্দা। নিচে চলুন এখন। নিজেকে ছাড়িয়ে স্নিগ্ধর হাত ধরে নিচে নেমে এলো সকাল। চারিদিকে ঘুঁট ঘুঁটে অন্ধকার। নিচে নেমে একটু সামনে এগুতে লাইট চলে উঠল। স্নিগ্ধর বাবা মা, নিলামের বাবা মা, মুগ্ধ মাহি, নিলাম, সকালের মা, পলক, কাকি, নয়ন সবাই একসাথে হ্যাপি বার্থডে স্নিগ্ধ বলে চেঁচিয়ে উঠল। হাসি ফুটে উঠল স্নিগ্ধর মুখে। এত ব্যস্ততার মাঝে আজ তার জন্মদিন, সেটা খেয়ালই ছিল না। সকাল কানে কানে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে ডক্টর সাহেব। সকালের দিকে তাকিয়ে তার কপালে চুমু দিতে আঁখি গলা ছেড়ে বলল, আমরাও আছি স্নিগ্ধ, আমাদেরও একটু দেখো। স্নিগ্ধ এসে সকালের হাত ধরে ওদের দিকে এগিয়ে গেল। মুগ্ধ দৌড়ে এসে বাবার কোলে উঠে গালে চুমু খেয়ে আবারও উইশ করল, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ বাবাটা। খুব সুন্দর করে ডেকোরেট করা একটা ভ্যানিলা কেক রাখা টেবিলের উপর। সকাল ছুরিটা স্নিগ্ধর দিকে এগিয়ে দিয়ে বলল, গল্প সিনেমার মতো আমি অত ট্যালেন্টেড নই যে নিজ হাতে কেক বানাবো। আই এম অকর্মার ঢেকি, তাই দোকানের কেক দিয়েই আজ কাজ চালান। সকালের কথায় হেসে উঠল সবাই। স্নিগ্ধ কেক কেটে সবার প্রথমে মুগ্ধর মুখে দিতেই সকাল মুখ ফুলিয়ে বলল, এটা কি হলো? আপনি ওকে আগে কেক খাওয়ালেন কেন? কারণ ও সবচেয়ে ছোট সদস্য, তাই। আর আমি আপনার বউ। তুমি এত হিংসুটে হচ্ছ কেন দিন দিন? নিজের ছেলেকেও হিংসা করা শুরু করে দিয়েছো। আমি হিংসুটে? আমি? সকলের কটমট দৃষ্টি দেখে স্নিগ্ধ হেসে তার নাকে অল্প কেক লাগিয়ে দিয়ে বলল, আজকে তোমার রাগকে প্রশ্রয় দিচ্ছি না, পরে দেখা যাবে, রুমে আমার জায়গা হবে না। সবাই হো হো করে হেসে উঠল স্নিগ্ধর কথায়। সকাল মুখ ভেঙিয়ে অন্যদিকে ঘুরে গেল। স্নিগ্ধ একে একে সবাইকে কেক খাওয়ালো সকালকে ছাড়া। সকাল রেগে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তা দেখে হাসলো স্নিগ্ধ। হাতে কেকের কিছু ক্রিম নিয়ে সবাইকে বিশ্রাম নিতে বলে মুগ্ধকে আসমার সাথে পাঠিয়ে দিয়ে উপরে চলে গেল। রুমে না গিয়ে সোজা ছাদের দিকে অগ্রসর হল, কারণ স্নিগ্ধ জানে তার মিসেস বিগেল এখন মুখ গোমড়া করে ছাদে তার গোলাপ বাগানের সামনে বসে আছে। ছাদে এসে দেখে যা ভেবেছিল তাই। সকালের পেছনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আমার মিসেস বিকাল কি রাগ করেছে? কথা বলবেন না আপনি, আপনি খুব খারাপ লোক। আচ্ছা, আমি খারাপ লোক, তারপর? স্নিগ্ধর কথায় আরো বেশি রেগে গেল সকাল। ঘুরে দাঁড়িয়ে রাগি চোখে তাকিয়ে বলল, আপনি এখানে কেন এসেছেন? হ্যাঁ, এত রাগ? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমিও আটঘাট বেঁধে এসেছি। আমার বউকে মানানোর নিনজা টেকনিক আমার জানা আছে। ভ্রু উঁচু করে তাকাতে স্নিগ্ধ ঠোঁট কামড়ে হেসে এগিয়ে গিয়ে একদম ছুঁই ছুঁই হয়ে দাঁড়ালো সকালের সাথে। স্নিগ্ধ নিঃশ্বাস এসে মুখে পড়তি চোখ খিঁচে বন্ধ করে নিল। বিয়ের এত বছর পরেও স্নিগ্ধ কাছে এলেই বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে যায় সকালের।
স্নিগ্ধ হালকা ফোঁ দিয়ে সকালের মুখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দিল। কাঁধে ঠান্ডা কিছুর আভাস পেয়েও সকাল তাকানোর শক্তিটা পেল না। স্নিগ্ধ আলতো হাতে সকালের কাঁধে কেকের ক্রিম মাখিয়ে ঠোঁট ছোঁয়ালো সেখানে। স্নিগ্ধর কাঁধে ততক্ষণে সকাল নখের দাগ বসিয়ে ফেলেছে। কাঁধ থেকে মুখ উঠিয়ে সকালের ঠোঁটেও একইভাবে ক্রিম লাগিয়ে দিল। পিটপিট করে চোখ মেলে তাকালো সকাল। স্নিগ্ধ কানে কানে ফিসফিস করে বলল, তখন কেকটা খাওয়ালে এখনকার মুহূর্তটা কি করে পেতাম। আলতো করে কানে লতিতে চুমু দিয়ে তার অধরজোড়া স্পর্শ করল। কেঁপে উঠে স্নিগ্ধকে শক্ত করে জড়িয়ে ধরল সকাল। স্নিগ্ধর ভালোবাসা মিশ্রিত স্পর্শ উপেক্ষা করার মতো ক্ষমতা তার নেই। সে নিজেই তো সবসময় এই স্পর্শের জন্য ব্যাকুল হয়ে থাকে। ইদানিং একসাথে রাতের আকাশ দেখার সময়ই পায় না স্নিগ্ধ আর সকাল। দুজনে নিজেদের পেশা নিয়ে ব্যস্ত থাকে, বাকি যেটুকু সময় বাঁচে তা মুখ ধোকে দেয় দুজনে। সময়টা রাত দুটোর কাছাকাছি। নিচে মাদুর বিছিয়ে দুটো বালিশ পেতে পাশাপাশি শুয়ে আছে দুজন। সময়টা দুজনেই উপভোগ করছে। নীরবতা ভেঙে সকাল বলল, আপনাকে আবারও ভ্যা ভ্যা করে কাঁদানোর সময় এসে গিয়েছে ডক্টর সাহেব। মানে? সকালের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো স্নিগ্ধ। সকাল মুচকি হেসে স্নিগ্ধ দিকে ঘুরে বলল, আমি মামনির কাছে থেকে শুনেছি, লেবার পেইন ওঠার পর আমাকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আপনি অস্বাভাবিক আচরণ করছিলেন, আর ভেতরে আমি যখন ব্যথায় চিৎকার করছিলাম তখন আপনি ভ্যা ভ্যা করে কেঁদে ফেলেছিলেন। থতমত খেয়ে গেল স্নিগ্ধ। ঘটনা আসলেই সত্যি। স্নিগ্ধ আমতামতা করে বলল, মিথ্যে কথা, আমি নিজেও ডাক্তার, এত সহজে ভেঙে পড়ার মতো মানুষ আমি না। কিন্তু আপনি সেদিন কেঁদেছিলেন, এটা মিথ্যে হতে পারে না, কারণ আমি আপনাকে চিনি ডক্টর সাহেব। ওসব কথা এখন কেন তুলছো? কারণ আপনি আবারও ভ্যা ভ্যা করে কাঁদতে চলেছেন। সন্ধিহান দৃষ্টিতে সকালের দিকে তাকিয়ে বলল, কি বলতে চাইছো তুমি? সকাল লাজুক হেসে স্নিগ্ধ রেখা নিজের পেটের উপরে রেখে কানে কানে ফিসফিস করে বলল, আপনার জন্মদিনের গিফট এখানে রয়েছে। স্নিগ্ধ ঠোঁট কামড়ে কিছুক্ষণ এক দৃষ্টিতে সকালের দিকে তাকিয়ে রইল। কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করল, সত্যি? আলতো করে কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে ধুষ্ট হেসে স্নিগ্ধ বলল, এখন থেকে তাহলে তোমার আদর ডাবল। সকাল লজ্জা পেয়ে হেসে স্নিগ্ধর বুকে থাপ্পড় মারল। একটু আগে অসম্ভব সুন্দর একটা ভালোবাসাময় মুহূর্ত উপভোগ করেছে দুজনে, সেই লজ্জার রেশটা এখনো হালকা রয়ে গেছে সকালের। এবার বুঝলে কিভাবে? আগেরবার তো তোমার জ্ঞানবুদ্ধি দেখে আমার মন চেয়েছিল তোমার ডাক্তারি লাইসেন্সটাই বাতিল করে দেই। আপনি না খুব খারাপ লোক, এখন আমাকে সেই কথা বলে খোটা দেন। তো দিব না? না। স্নিগ্ধ হেসে সকালের গাল টেনে দিয়ে বলল, এবার আশা করি মেয়ে হবে, যদি মেয়ে হয় তাহলে আমি তার নাম সন্ধ্যা রাখবো। দিনের ভেতরে সন্ধ্যা সময়টা আমার খুব প্রিয়, কেননা এই সময়টার সাথে আমার জীবনের অদ্ভুত কানেকশন রয়েছে। আমাদের মুগ্ধর জন্ম কিন্তু সন্ধ্যার সময়। হ্যাঁ, আমারও মনে হচ্ছে এবার মেয়ে হবে। মেয়ে হোক বা ছেলে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ছেলে তো আছেই, এবার যদি একটা মেয়ে হয় তাহলে আমাদের পরিবার পূর্ণ হয়ে যাবে। স্নিগ্ধ হঠাৎ সকালের খুব কাছে গিয়ে তার চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি মিসেস বিকাল। স্নিগ্ধ নাকের সাথে নাক ঘষল সকাল, মিষ্টি হেসে বলল, আমি তো সেই প্রথম থেকেই ভালোবাসি। সকালকে বুকের মাঝে জড়িয়ে ধরে চোখ বন্ধ করল স্নিগ্ধ। ভীষণ শান্তি লাগছে তার, জীবনে কোনো অপূর্ণতা অনুভব করতে পারছে না সে। সকাল মুচকি হেসে লেপ্টে রইল স্নিগ্ধর বুকে। তার স্পর্শে রয়েছে ভালোবাসা, ভরসা, বিশ্বাস, সম্মান ও শ্রদ্ধা, যা একটা সম্পর্ককে মজবুতভাবে টিকিয়ে রাখতে সাহায্য করে। তাদের বাকি জীবনটাও যেন এভাবেই সবসময় ভালোবাসায় ভরপুর থাকে।